আকাশে রূপে এসেছো, মনুষ্য হয়ে জন্মিলে নিজেকে, দাসের রূপে এসেছো, মনুষ্য হয়ে জন্মিলে নিজেকে নত করেছো, যেন যিশুর নামে আমরা আসুন চয়েসদার সাথে আজকে যুক্ত হই, তিনি আমাদেরকে আজকে পরিচালনা দেবেন। থ্যাংক ইউ বর্তা। ইমানুয়েল, জয় যিশু। ধন্যবাদ দিই সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে যে আজকে আজও অবধি বাঁচিয়ে রেখেছেন, যে হাজারে মহার মধ্যে দিয়ে আমরা জানি সকলেই যে মহামারী চলছে, তারপরে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদের সকলকে, আমরা যারা এই গ্লোবাল ফেয়ার ফেলোশিপে আছি, আমাদের প্রত্যেককে এবং প্রত্যেক ফ্যামিলিকেই সুস্থ রেখেছেন, তার জন্য ধন্যবাদ জানাই পিতা ঈশ্বরকে মহানাম, এবং ধন্যবাদ জানাই আমাদের যিনি অ্যাডমিনিস্ট্রেশন আছেন, ওনার মধ্য দিয়ে আমরা গৌরব প্রশংসা করতে পারছি, আমাদের রেভারেন্ড খন্দকার দ্বারা ওনার মধ্য দিয়ে, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই যে ওনার মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে পারছি। আসুন আমরা সর্বপ্রথমে আমরা পিতা ঈশ্বরের সান্নিধ্যে থাকি এবং প্রভুর গৌরব প্রশংসা করি প্রার্থনার মধ্য দিয়ে, তারপরে আমরা শুরু করবো আজকের আজকের আমাদের প্রারম্ভিক প্রার্থনা করবেন আমাদের আমাদের মধ্যে আজকে প্রার্থনা করবেন আমাদের সীমা দিদি আছিলেন মনে হয়। আচ্ছা আমরা শুরু করি, আসুন আমরা প্রার্থনা করি, প্রার্থনার মধ্যে করি। আসুন আমি মস্তকে চিরমঙ্গলের স্বর্গস্থ কৃত, তুমি বলছো শাস্ত্রে তোমরা যেখানে স্বর্গ সেখানে আমি, তাই প্রভু আমরা এই গ্লোবাল ফেয়ার ফেস্টিভ্যাল মধ্য দিয়ে তোমার গুণ প্রশংসা করার সময় মহান ধন্যবাদ দিই স্বর্গমালিকা, এই শুভ সকালে এবং কারো সন্ধ্যায় আমরা তোমার সান্নিধ্যে থাকতে পারছি, মহান নামে ধন্যবাদ দিই স্বর্গমালিকা, আমাদেরকে আজও অবধি এখনো আমাদেরকে বাঁচিয়ে রেখেছো এবং সুস্থ রেখেছো, তাই মহান নামে ধন্যবাদ দিই আমরা যারা গ্লোবাল ফেয়ার ফেস্টিভ্যাল মণ্ডলীতে আছি, আমাদের প্রত্যেককে তুমি সুস্থ রেখেছো, সুন্দর রেখেছো, তাই মহান নামে ধন্যবাদ দিই স্বর্গমালিকা। কেউ কেউ এখনো উপস্থিত হতে পারে নাই, তুমি তাকে উপস্থিত তাদেরকে উপস্থিত হওয়ার জন্য তুমি সময় সুযোগ দান করো এবং আশীর্বাদ করো, যেন একটু পরে উপস্থিত হয়ে তোমার গুণ প্রশংসা করি, মহান নামে ধন্যবাদ দিই সুমিতা। তুমি আমাদের মাঝে থেকে সঙ্গে থাকো, আমাদের প্রত্যেককে তুমি আমাদের চক্ষু খুলে দাও, আমাদের অন্তর খুলে দাও, আমাদের হৃদয় তুমি খুলে দাও, আমরা যেন অন্তর আত্মার মধ্য দিয়ে আমরা যেন আমাদের হৃদয়ের মধ্যে আমরা যেন গেঁথে রাখি তোমার বাক্য এবং তোমার সেই আশীর্বাদ বাক্য যেন আমরা গেঁথে রাখতে পারি, মানে আশীর্বাদ করে আমরা একটু পরে উপাসনা শুরু করবো, উপাসনা শুরুর মধ্যে আমাদেরকে আশীর্বাদ করো, আশীর্বাদ করবো আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি
আশীর্বাদী যুক্ত রেখা আশীর্বাদী করে আমরা যেন তোমার আশীর্বাদের ছায়ার নিচে থাকতে পারি, আমরা আশীর্বাদী আমাদের প্রত্যেককে তুমি সঙ্গে সঙ্গে চলো, প্রত্যেকে নানান বিপদ নানান রূপে আকর্ষণ করে, প্রত্যেকে নানান আকর্ষণ সৃষ্টি তোমার গৌরব তোমার প্রশংসা কাজে ব্যবহৃত করো না, এই সরুন আর কিন্তু চাহিব কিছু পাপস্কর ক্ষমা করো, কেননা এই গোলযোগ্য সমস্ত প্রার্থনা প্রভুষ্কৃত তোমার নামে চাই। আমেন। আমরা কি গান করতে পারি দাদা? আমরা কি গান করতে পারি দাদা? একটু গান করলে ভালো হয়, আপনি যেহেতু আজকে আছেন আপনার মধ্যে দিয়ে আমরা শুরু করি। আমরা খ্রিস্ট সঙ্গীত 403 সকাল গানটি করি, গানটি অনেক বড়, কিন্তু আমরা তিনটি পদ আমরা করব, 1 2 3 যদি সোহাগ ভাই একটু স্ক্রিনে দেয়। পর প্রেমানন্দ মনে আমরা এই গানটি আমরা করি, এই গানের সঙ্গে সঙ্গে আমরা প্রভুর ধন্যবাদ করি, তার প্রশংসা করি, তার গৌরব করি। পরো প্রেমানন্দ মনে, পরো প্রেমানন্দ মনে, প্রেমানন্দ মনে এখন ধন্যবাদ জানাই চরণে, প্রেমানন্দ মনে, বড় প্রেমানন্দ মনে, তুমি করেছো দয়া রেখেছো আশ্রয় দিয়া, দিতে চো চরণ ছায়া কি রাতে কি দিনে, তুমি করেছো দয়া রেখেছো আশ্রয় দিয়া, দিতে চো চরণ ছায়া কি রাতে কি দিনে, আহারে বস্ত্র যোগাইতেছো কঙ্গাল দিনহীনে, যত আত্ম বন্ধুর স্নেহ দয়া, আত্ম বন্ধুর স্নেহ দয়া, সে সকল তোমার বিধানে, প্রেমানন্দ মনে, পরো প্রেমানন্দ মনে, রোগের করেছো তত্ত্ব যোগায় ঔষধ পথ, স্বাস্থ্য সুক্ত মর দত্ত সার জেনেছি মনে, কাঁদি যখন দুঃখে পরে ধারা বয়ে নয়নে, দয়া মায়, কাঁদি যখন দুঃখে পরে ধারা বয়ে নয়নে, এসে নিজাতে মুছাও চোখের জল, নিজাতে মুছাও চোখের জল, সান্ত্বনা দিয়া অজ্ঞানে,
বড় প্রেমানন্দ মনে, জগতের দুঃখে সুখে আধার দেখি দুই চোখে, দেখা দিয়া সন্মুখে লও নিটতে এনে, এক মুখে ওই দয়ার কথা বলিব কেমনে, দয়া মা এক মুখে ওই দয়ার কথা বলিব কেমনে, যদি থাকত শত সহস্র মুখ, থাকত শত সহস্র মুখ, হারতাম নাম দয়া বর্ণনে প্রেমানন্দ মনে, পর প্রেমানন্দ মনে, প্রেমানন্দ মনে এখন ধন্যবাদ জানাই চরণে, প্রেমানন্দ মনে পর প্রেমানন্দ মনে। ধন্যবাদ দিন আমাদের শ্রদ্ধেয় রেভারেন্ড পাফেল দাদাকে যে সুন্দর গান পরিবেশনের জন্য। আসুন আমরা বাক্যের কিছু অংশ, দুটি অংশ পাঠ করি এর মধ্যে দিয়ে। তারপরে আমাদের মাঝে আমাদের রমা দিদি আছেন, রমাদের মধ্য দিয়ে আমরা প্রার্থনা যাই, এরপরে বিশ্বাস সূত্র পাঠ করবো আমরা। মথি লিখিত তার 17 অধ্যায়ের 20-21 পদ আমি পাঠ করব, এরপরে আমাদের মধ্যে প্রার্থনা করবেন আমাদের রমা দিদি। রমা দিদি উপস্থিত আছেন, রমা দিদি শুনছেন? তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া তোমরা কেননা আমি তোমাদিগকে সত্যই কহিতেছি, যদি তোমাদের একটি সরিষা দানার দানার নেই বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে এখান হইতে ওইখানে সরিয়ে যাও, আর ইহাই সরিয়া যাইবে এবং তোমাদের অসাধ্য কিছুই থাকবে না। আমরা জানি যে আমাদের যদি বিশ্বাস যদি অল্প পরিমাণ থাকে, তাহলে আমরা যাহা কিছু যাচনা করি পিতা ঈশ্বর আমাদেরকে দিতে বাধ্য থাকেন এবং আমাদেরকে দেন। আমরা প্রার্থনায় যাই, প্রার্থনার পরে আমরা আমাদের বিশ্বের সূত্র পাঠ করব, পাঠ করার পরে আমরা বাইবেল শাস্ত্রের বাণীতে যাব। প্রেমায় স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ প্রভু তুমি একমাত্র গৌরব প্রশংসা সম্মান পাওয়ার যোগ্য প্রভু। তাই আমাদের প্রত্যেকের প্রভু মস্তক তোমার কাছে নত করি, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, এবং প্রভু তুমি আমাদেরকে সুন্দর সকাল দিয়েছ এই জন্য ধন্যবাদ দিই, প্রভু আমাদেরকে বাঁচিয়ে রেখেছো এই জন্য ধন্যবাদ দিই, আমাদেরকে তোমার কাছে আসবার সুযোগ দিয়েছ এই জন্য ধন্যবাদ দিই, আমাদের সামনে যে দিন রয়েছে তুমি আমাদের সহবর্তী থেকো, এবং আমরা যেন তোমাকে সঙ্গে নিয়ে আমাদের পথ চলতে পারি, তুমি আমাকে আশীর্বাদ করো প্রভু। তুমি আমাদের প্রত্যেকের গঠন যেন প্রেমময় পিতা, আমাদেরকে সেইভাবে প্রভু তুমি আশীর্বাদ করো এবং আমাদেরকে সহায় থেকো প্রভু। এখন প্রভু আমরা তোমার যে গান প্রার্থনা শাস্ত্র আলোচনা করবো, আমরা যেন সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে যেন তোমাতেই যেন আমরা নিবিষ্ট থাকতে পারি, এবং প্রভু তুমি আমাদের প্রত্যেকের মধ্যে অধিষ্ঠিত হও প্রভু, তোমার আত্মা প্রভু তুমি আমাদের
ভিতরে দাও, যেন সেই আত্মায় আমরা সমস্ত কিছু উপলব্ধি করতে পারি। আমাদের সভাপতি থাকো প্রভু, এবং প্রভু এখন জয়দা প্রভু সে পরিচালনা দিচ্ছে, তুমি তাকে আশীর্বাদ করো, সে সন্তানের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হও। এভাবে এখানে যতটি প্রাণ উপস্থিত আছে এবং যারা এখনো আসতে পারেনি প্রভু, তুমি প্রত্যেককে আশীর্বাদ করো, কারণ তোমার মনোনীত সন্তানদেরকে প্রভুকে তুমি একত্রিত করে থাকো প্রভু। এই জন্য আমরা প্রভু তোমার কাছে চিরকৃতজ্ঞ প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু আমাদের প্রভু জীবনের সমস্ত ভুল থেকে যেন আমরা শিক্ষা নিয়ে যেন সামনের দিকে সুন্দর ভাবে চলতে পারি প্রভু। আমাদের কথায় কার্যে প্রভু যেন তোমাকে সঙ্গে নিয়ে চলতে পারি, আমরা যেন কাউকে কারো কষ্টের কারণ না হই পিতা, তুমি মতো আশীর্বাদ করো প্রভু। তোমাতে যেন প্রভু আমরা উল্লাস করতে পারি প্রভু, তুমি মতো আশীর্বাদ করো। এই প্রার্থনা প্রেমময় পিতা তোমার নামে চাই, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন। আসুন আমরা বিশ্ব সূত্রে যাই, বিশ্ব সূত্র পাঠ করি। প্রতিদিনের মতো যারা আমাদেরকে স্ক্রিনে দিবেন, তারপরে আমরা সকরিয়তার দশ অধ্যায় আজকে আছে। সকরিয়তার দশ অধ্যায় প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত পাঠ করব। আমরা আসুন সকলে একসঙ্গে আমাদের বিশ্ব সূত্র আমরা পাঠ করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, তিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা, এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়াম হইতে জন্মিলেন, পন্তিয় পিলাতের সময় দুঃখভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন, পুনরুত্থিত হইলেন, পরলোকে নামিলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন, ও সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায় পবিত্র বিশ্বব্যাপী মন্ডলীতে সহভাগিতায় বচনে শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন, আমেন। যীশু ধন্যবাদ দেই। আমাদের মধ্যে যারা আমরা বিশ্বের সূত্রপাত করছি সকলকে ধন্যবাদ জানাই, আমরা আশীর্বাদ যুক্ত হয়েছি এবং আশীর্বাদিত করছি। আমরা এখন সকরিয়তার শাস্ত্রের বাণী পাঠ করবো, পবিত্র শাস্ত্র বাক্যের সকরিয়তার দশ অধ্যায় এক থেকে আমরা শেষ পর্যন্ত প্রার্থনা। সকরিয়তার দশ অধ্যায় প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আসুন আমরা পাঠ করতে শুরু করি। সকরিয়তার দশ অধ্যায় এখানে লেখা রয়েছে, তোমরা শেষ বর্ষার সময় সদাপ্রভুর কাছে বৃষ্টি যাচনা করো, সদাপ্রভু বিদ্যুতের উৎপাদক, তিনি লোকদিগকে প্রচুর বৃষ্টি দিবেন, প্রত্যেক জনের ক্ষেত্রে তিনি দিবেন, কেননা ঠাকুরগণ অসারতার কথা বলিয়াছে, মন্ত্র পাঠকেরা মিথ্যা দর্শন পাইতে পাইয়াছে ও মিথ্যা স্বপ্নের কথা বলিয়াছে, তাহারা বৃথাই সান্ত্বনা দেয়, এই কারণ লোকেরা মেষ পালের ন্যায় চলিয়া যায় ও দুঃখ পায়, কেননা পালক নাই। তিন পদ পালকদের প্রতি আমার উজ্জ্বলিত হইতেছে, আর আমি ছাত্রকে প্রতিফল দিব, কারণ বাহিনীগণের সদা প্রভু আপন পাল যিহূদা কুলের তত্ত্ববোধান করিয়াছেন, এবং তাহাকে আপনার সতেজ ন্যায় করিবেন, তাহা হইতে কোণের প্রস্তর, তাহা হইতে গোজ, তাহা হইতে যুদ্ধ ধনু, তাহা হইতে সমুদয়। বীরগণের ন্যায় তাহারা যুদ্ধে শত্রুদিগকে পথের কর্দমে মর্দন করিবে, তাহারা যুদ্ধ করিবে, কেননা সদাপ্রভু তাহাদের সহবর্তী, আর অশ্বারোহীগণ লজ্জিত হইবে, আমি যিহূদা কুলকে যশেশ কুলকে ত্রাণ প্রাপ্ত করিব এবং তাহাদেরকে ফিরাইয়া আনিব, কেননা তাহাদের প্রতি আমার করুণা আছে, এবং তাহারা এমন হইবে যেন আমি তাহাদেরকে
পরিত্যাগ করি নাই, কারণ আমি তাহাদের ঈশ্বর সদা প্রভু, আর আমি তাহাদিগকে প্রার্থনার উত্তর দিব। আমেন। সৎপথ হইবে এবং দ্রাক্ষারস দ্বারা যেমন আনন্দিত হয় তাহাদের অন্তঃকরণ তেমনি আনন্দ করিবে। তাহাদের সন্তানগণ দেখিবে আহ্লাদিত হইবে, তাহাদের অন্তঃকরণ সদা প্রভুতে উল্লাস করিবে। আমি শিষ দিয়া তাহাদিগকে ডাকিব, তাহাদিগকে একত্র করিব, কারণ আমি তাহাদিগকে মুক্ত করিয়াছি এবং তাহারা যেমন বহু বংশ ছিল তেমনি বহু বংশ হইবে। আর আমি জাতিগণের মধ্যে তাহাদিগকে বপন করিব, তাহারা নানা দূর দেশ আমাকে স্মরণ করিবে, আর তাহারা আপন আপন সন্তানগণ সহ জীবিত থাকিবে ও ফিরিয়া আসিবে। আমি তাহাদিগকে মিশর দেশ হইতে ফিরিয়ে আনিব, অসুর হইতে সংগ্রহ করিব, এবং আমি তাহাদিগকে গিলিয়দ দেশে ও লেবাননে আনিব, আর তাহাদের স্থানের অকুলন হইবে। আর তিনি সংকট সাগর দিয়া যাইবেন, তরঙ্গময় সমুদ্রকে প্রহার করিবেন, তাহাতে নীল নদের সকল গভীর স্থান শুষ্ক হইবে, অসুরের গর্ব খর্ব হইবে ও মিশরের রাজদণ্ড দূরীকৃত হইবে। আমরা বারো পথ সকলে একসঙ্গে পাঠ করি। আর আমি আশীর্বাদ দান করুন। আমেন আমেন। জয় যীশু। আমরা এখন আমাদের মধ্যে আমাদের যারা রেভারেন্ড খন্ডকর দাদা, উনি একটু বিবির পাঠ শোনাবেন আমাদের জন্য, তারপরে আমরা ওনার মধ্য দিয়ে আমরা আশীর্বাদ প্রাপ্ত হবো, ওনার মধ্যে যেমন প্রার্থনা যাব, আর উনি আমাদেরকে আজকের বক্তা যিনি আছেন ওনাকে পরিচয় করে দিবেন এবং উনি আসবেন। ধন্যবাদ। প্রাইজ দ্য লর্ড। প্রভুর ধন্যবাদ করি। প্রভু তিনি আমাদের গত একটি দিন সুরক্ষা করেছেন, প্রভু তার আশীর্বাদের নিচে আমাদেরকে রেখেছেন এবং আমাদেরকে অনেকের জীবনের জন্য আশীর্বাদের কারণ করেছেন। ধন্য প্রভুর নাম। ধন্যবাদ দি চয়েস দাদা, তিনি এই সপ্তাহ আমাদের পরিচালনা দিচ্ছেন। প্রভুর গৌরব করি। গতকাল পর্যন্ত আমাদের সেই ক্লাস ছিল সেই পুরাতন নিয়ম পরিক্রমা, এবং আগামী 7 তারিখ থেকে আমাদের দ্বিতীয় ক্লাস শুরু হবে বা নতুন নিয়ম থেকে দ্য বুক অফ রোমান্স, রোমিওদের প্রতি প্রেরিত পৌলের পত্র। সেই পত্রটি শুরু হবে আগামী 7 তারিখ থেকে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই সেখানে যুক্ত হবার জন্য, এবং আমরা যারা যুক্ত হয়েছি আমরা অন্যদেরকে উৎসাহিত করতে চাই যেন অন্যেরাও আমাদের সাথে এই বাইবেল ক্লাসে যেন যুক্ত হতে পারে, এটি আমরা প্রার্থনা করি যেন প্রভু তিনি আমাদের সাহায্য করেন। আমি ধন্যবাদ দিতে চাই যারা আমাদের সাথে সবসময় যুক্ত থাকেন এবং সবসময় পরামর্শ এবং বিভিন্ন ভাবে আপনারা আমাদেরকে সাহায্য করেন গ্লোবাল প্রেয়ার ফেলোশিপ পরিবারকে। প্রভু জয় হোক। আর আজকে আমাদের মধ্যে প্রভুর বাক্য বিভাজন করবেন আমাদের আপনাদের সকলেরই পরিচিত, আমাদের খুব সম্মানিত, আমাদের শ্রদ্ধেয় দাদা রিভারেন্ড সুশান্ত বৈরাগী, যিনি বরিশাল ব্যাপটিস্ট আঞ্চলিক সংঘের পালক প্রধানের দায়িত্ব পালন করছেন। অত্যন্ত আপনারা জানেন যারা পালক প্রধান বাংলাদেশে রয়েছে অত্যন্ত ব্যস্ত থাকেন তারা। আমি ধন্যবাদ দিতে চাই দাদাকে যে যখনই দাদাকে বলি যে দাদা প্রচার করা লাগবে, দাদা কখনোই বলেন না যে না আমি পারবো না বা ব্যস্ততা, এটি প্রভুর জন্য আমাদের একটি ভালোবাসা। প্রভু ধন্যবাদ করি এই সন্তানের জীবনের জন্য যে তিনি আমাদেরকে আজকে প্রভুর বাক্য তিনি বিভাজন করবেন এবং আজকে প্রার্থনার অংশ পরিচালনা করবেন। আমার কাছে লেখা রয়েছে আমাদের শ্রদ্ধেয় রঞ্জনা মাসি, তিনি প্রার্থনার অংশ পরিচালনা করবেন, এখনো তিনি যুক্ত হননি আমাদের সঙ্গে, এবং আগামীকাল আমাদের সাথে প্রভুর বাক্য বিভাজন করবেন ইন্ডিয়া থেকে আমাদের বন্ধু, ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার চেন্নাই থেকে তিনি যুক্ত হবেন আমাদের রিভারেন্ড স্যাম। এর আগে তিনি আমাদের এই গ্রুপে একবার প্রচার করেছিলেন। স্যাম চেন্নাইয়ের লোকরা দেখতে এমনি কালো নিগ্রোদের মতন, ভয় পাওয়ার কিছু নেই। স্যাম আগামীকাল আমাদের সাথে যুক্ত হবেন প্রভুর বাক্য নিয়ে, এবং আমাদের রিভারেন্ড ডক্টর সাইমন আর বিশ্বাসের ঘনিষ্ঠ বন্ধু
তারা একসাথে কোরিয়াতে পড়াশোনা করেছে, স্যাম এবং সাইমনদা, এবং আমি মাঝে মাঝে সেখানে যেতাম, তাদের ইউনিভার্সিটিতে খেতে যেতাম, খাইতে যাইতাম, বাংলায় বলে খাইতে যাইতাম তাদের ইউনিভার্সিটিতে। প্রভু ধন্যবাদ করি। এবং স্যাম আগামীকাল যুক্ত হবে আমাদের সঙ্গে, প্রভুর গৌরব করে। এই হচ্ছে আমার কাছে এই মুহূর্তে জানানোর বিষয়, নতুন আর কিছু নেই। তো আমরা কন্টিনিউ প্রার্থনা করতে চাই। গতকাল আমাদের উপবাস প্রার্থনা হয়েছিল, গতকাল সাতটার সময়, এবং অনেকেই আপনারা যুক্ত ছিলেন উপবাস প্রার্থনা। এবং প্রভুর আশীর্বাদ, আমরা যখনই প্রার্থনায় বসি তখনই আমরা দেখি এই প্ল্যাটফর্মটি এখন যে কি আমরা করছি, এটি হচ্ছে আমাদের প্রতিদিনের উপাসনার জায়গা। হতে পারে অনেকে চিন্তা করতে পারেন, আমাকে কখনো এখানে কিছু করতে দেওয়া হয় না, আমাকে কখনো প্রচার করতে দেওয়া হয় না, অনেকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে চিন্তা করেন। কিন্তু একটি বিষয়, আমরা যারা কোরিয়া বেস, কোরিয়াতে যারা আমরা ছিলাম, মেইন সেঞ্চুরিতে কখনো সিনিয়র পালক ছাড়া সেখানে কাউকে সুযোগ দেয় না, তারা খুব এমার্জেন্সি, খুব কম সেখানে সুযোগ দেয়। কিন্তু অন্যান্য সমস্ত আলাদা যে পার্টগুলি আছে মন্ডলী, সমস্ত জায়গায় বিশ্বাসী এবং অন্যান্য পালকরা সেখানে পরিচর্যা করে, এবং সেখান থেকে পরিচর্যা করতে করতে মেইন সেঞ্চুরিতে আসতে হয়। এই জন্য এটি আমাদের মেইন সেঞ্চুরি, এই জন্য কষ্ট পাওয়ার কিছু নেই। আমাদের অন্যান্য জায়গাগুলি আমাদের শিক্ষার জায়গা আমরা বলতে পারি, আমিও শিখছি, সেই জন্য মনে কষ্ট পাবেন না যে অনেককে আমরা সুযোগ দিতে পারি না প্রচার করবার জন্য। কিন্তু খুঁজে খুঁজে বেছে বেছে প্রভুর সন্তানদেরকে আমরা সুযোগ, প্রভুর সন্তানদেরকে নিয়ে আসি, যেন আমরা তাদের কাছ থেকে কিছু শিক্ষা লাভ করতে পারি। যে বিষয়টি হচ্ছে শিক্ষা লাভ, আর মূল যে কথাটি হচ্ছে শিক্ষা লাভ করা। প্রভুর ধন্যবাদ করি আপনাদের জীবনের জন্য। আসলে আমরা প্রার্থনা প্রভুর কাছে আমরা মস্তক নত করি, এবং আজকের এই দিনটিকে আমরা প্রভুর কাছে সমর্পণ করি। হালেলুয়া, হালেলুয়া। পবিত্র আত্মা, এই সময় তোমার কাছে সমর্পিত হই প্রভু। আমরা যতজন আজকে প্রভু এই জুমে যুক্ত হয়েছি, যারা আমাদের সাথে ফেসবুক ইউটিউবে যুক্ত আছেন, প্রভু এই সন্তানদেরকে আমরা তোমার কাছে গচ্ছিত রাখি। পবিত্র আত্মা তুমি আমাদেরকে স্পর্শ করো, পবিত্র আত্মা তুমি আমাদেরকে ব্যবহার করো, তোমার আত্মার উপস্থিতি দাও প্রভু যীশু। আমাদের জীবনকে আরো আরো উজ্জ্বল করো প্রভু, আমাদের জীবনকে আরো নমনীয় করো প্রভু, আমাদের জীবনকে আরো প্রভু আশাব্যঞ্জক করো, আমাদের স্বপ্ন দেখতে সাহায্য করো প্রভু। আমরা জীবনের স্বপ্ন দেখতে চাই, আমরা জীবনের দর্শন দেখতে চাই প্রভু। তোমার বাক্য শিক্ষা লাভ করতে করতে আমরা প্রভু সময়, আমরা যারা শ্রোতা রয়েছে প্রভু, বিশেষভাবে আমরা আমাদের আমরা তোমাদের তোমার কাছে আমরা গচ্ছিত হই প্রভু। তুমি আমাদের চিন্তাগুলিকে স্টাক করে দাও প্রভু, আমাদের চিন্তাগুলি, আমাদের বাইরের সমস্ত চিন্তাগুলি আমরা একটি জায়গায় নিয়ে আসি, এবং এই সময় প্রভু তোমার সময়, এই সময় আমরা তোমাকে দিতে চাই। পবিত্র আত্মা তুমি স্পর্শ করো আমাদের হৃদয় অন্তকরণ, তুমি জানো প্রভু। আমরা যদি কেউ প্রভু তোমাকে ফাঁকি দেই, আমরা যদি ইয়েস স্যার উপস্থিতির মধ্যে থাকি কিন্তু তোমার বাক্য যদি না শুনি প্রভু, সমস্ত কিছু বৃথা প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করো, সঙ্গে থাকো যীশু, তোমার নামে এই প্রার্থনা করি, তুমি শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন, 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 প্রাইজ দ্য লর্ড। আমরা আসনের সময় আমরা সরাসরি আমাদের শ্রদ্ধেয় দাদার সাথে আমরা যুক্ত হই, আজকের যিনি বক্তা রয়েছেন। দাদা, একটু আপনার পরিচয় যদি একটু দিয়ে শুরু করেন, সেটি বোধ হয় আমাদের জন্য ভালো হবে। প্রাইজ দ্য লর্ড। একটু আগে গলায় মাফলার পরা ছিলেন, এখন সকলকে ইমানুয়েল, জয় যীশু। আমি ঈশ্বর পিতাকে ধন্যবাদ দেই এবং তার গৌরব করি যে দীর্ঘদিন পরে আবার গ্লোবাল প্রেয়ার ফেলোশিপের পরিচালনায় এই জুম প্রেয়ার মিটিং এ উপস্থিত হবার এই সুযোগ পেয়েছি, এই জন্য ঈশ্বর পিতার ধন্যবাদ দেই এবং তার গৌরব, তার প্রশংসা করি। ধন্যবাদ দেই রেভারেন্ড জশুয়া খন্দকার, মূলত যিনি দীর্ঘদিন যাবত এই মিনিস্ট্রিটি তিনি পরিচালনা করছেন। আমি জানি যে একটি মিনিস্ট্রি রেগুলার পরিচালনা করতে খুবই কষ্ট হয়, বিভিন্নভাবে লোকজনের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন কাজ এর পিছনে থাকে। আমি তাকে ধন্যবাদ দিই যে বিশ্বস্তভাবে প্রভুর পক্ষে তিনি এই প্রার্থনা
অনুষ্ঠানটি তিনি পরিচালনা করে আসছেন। এবং আজকে যারা এই জুমে এই প্রেয়ার মিটিং এ উপস্থিত আছেন সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি রেভারেন্ড সুশান্ত বৈরাগি, আমি বরিশাল আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সঙ্গে গত এক বছর যাবৎ প্রভুর পক্ষে পরিচর্যায় নিয়োজিত আছি। আমার পরিবারে আমার স্ত্রী আছেন এবং একটি সন্তান আছে, নাতি আছে, জামাতা আছে, এই মোটামুটি আমার পরিবারের পরিচিতি। আমার বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার আটাশিবাড়ি গ্রামে, বুড়ুয়া বাড়ি, আমবাড়ি, আটাশিবাড়ি, এই এই এলাকাতে আমার বাড়ি। তো আমি সকলের কাছে প্রার্থনা যাচনা করি, দয়া করে আপনারা আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন, যেন প্রভু আশীর্বাদ করেন এবং তার পক্ষে বিশ্বস্ত ভাবে যেন পরিচর্যা করতে তিনি আমাকে ব্যবহার করেন। আমি এই সময় প্রভুর বাক্যের কাছে যেতে চাই এবং আমি আজকে যে অংশটি নিয়ে প্রভুর বাক্যের পরিচর্যা করতে চাই, আর এই অংশটি মার্ক লিখিত সুসমাচার এবং তার 14:3 থেকে আমি 9 পর্যন্ত পাঠ করি। 3-9 যিশুর অভিষেক। যিশু যখন বৈথনিয়াতে কুষ্টি শিমনের বাটিতে ছিলেন, তখন তিনি ভোজনে বসিলে একটি স্ত্রীলোক শ্বেতপ্রস্তরের পাত্রে বহুমূল্য আসল জটামাংসীর তৈল লইয়া আসিল। সে পাত্রটি ভাঙিয়া তাহার মস্তকে তৈল ঢালিয়া দিল। কিন্তু উপস্থিত কোন কোন ব্যক্তি বিরক্ত হইয়া পরস্পর কহিল, তৈলের এরূপ অপব্যয় কেন? এই তৈল তো বিক্রয় করিলে 300 শিকিরও অধিক পাওয়া যাইত এবং তাহা দরিদ্র দিগকে দিতে পারা যাইত। এবং তাহারা সেই স্ত্রীলোকটির প্রতি বিরক্তি প্রকাশ করিল। কিন্তু যিশু কহিলেন, ইহাকে থাকিতে দাও, কেন ইহাকে দুঃখ দিতেছ? এ আমার প্রতি সৎকার্য করিল, কেননা দরিদ্রেরা তোমাদের কাছে সর্বদাই আছে, তোমরা যখন ইচ্ছা করো তাহাদের উপকার করিতে পারো, কিন্তু আমাকে সর্বদা পাইবে না। এ যাহা করিতে পারিত তাহাই করিল। অগ্রে আসিয়া সমাধি উপলক্ষে আমার দেহে সুগন্ধি তৈল ঢালিয়া দিল। আর আমি তোমাদিগকে সত্য কহিতেছি, সমুদয় জগতে যে কোনো স্থানে সুসমাচার প্রচারিত হইবে, সেই স্থানে ইহার স্মরণার্থে ইহার এই কর্মের কথাও বলা যাইবে। ঈশ্বর পিতা তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের সকলকে তিনি আশীর্বাদ করুন। আসুন প্রভুর বাক্যের জন্য প্রভুকে ধন্যবাদ দিই। মঙ্গলময় পিতা, যীশু খ্রিস্টের জীবন্ত নামে আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। কেন আজকে প্রভু বাংলাদেশ সময় সকালবেলা এবং পৃথিবীর বিভিন্ন স্থানে প্রভু বিভিন্ন সময়, আমেরিকাতে এখন সন্ধ্যা এবং অন্যান্য দেশেও বিভিন্ন সময়ের তারতম্য রয়েছে, তথাচ প্রভু এই সময়টুকু তুমি আমাদেরকে দিয়েছো যেন আমরা তোমার চরণে সমর্পিত হতে পারি। আমি কৃতজ্ঞতা জানাই প্রভু এই জুমের মধ্যে দিয়ে। তুমি আজকে যাদেরকে উপস্থিত করেছো আমাদের সকলকে আশীর্বাদ করো, বাক্য দিয়েছো এই বাক্য প্রযুক্ত তুমি আমাকে আশীর্বাদ করো, যেন বাক্য প্রভু আমার হৃদয়ে আমি অনুধাবন করতে করতে সেটি প্রকাশ করতে পারি। আমার জিহ্বার জড়তা খুলে দাও, মনের দরজা তুমি উন্মুক্ত করো এবং যারা শুনবেন প্রভু তাদেরকে আশীর্বাদ করো, যেন বাক্যের শ্রোতা না হয়ে বরং বাক্যের কার্যকারী হতে পারি, তুমি সেই মতো ভাবে দয়া করো, সর্বাবস্থায় মঙ্গল করো। যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। প্রিয়জন, আমি যে অংশটি পাঠ করেছি এই অংশটি মূলত প্রভু যিশু খ্রিস্টের শেষ দুঃখভোগ নিস্তার পর্ব এবং নিস্তার পর্বের ঠিক 2 আগের এই ঘটনা, যেদিন প্রভু যিশু খ্রিস্ট তিনি কুষ্ঠরোগী শিমন, যাকে প্রভু যিশু খ্রিস্ট সুস্থ করেছিলেন, আর তার বাড়িতে তিনি উপস্থিত হয়েছিলেন বিশ্রাম করার জন্য। কোথাও কোথাও সেই কথাটি লেখা আছে যে তিনি বিশ্রামের জন্য শিমনের বাড়িতে তিনি উপনীত হয়েছিলেন। এবং যখন প্রভু যিশু খ্রিস্ট শিমনের বাড়িতে তিনি আতিথ্য গ্রহণ করেছিলেন, আর সেই সময়
আরেকটি ঘটনা ঘটেছিল, মূলত সেই ঘটনাটি এখানে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। আমি সেই ঘটনাটাই আপনাদের কাছে আমি প্রকাশ করতে চাই। এবং যখন শিমনের বাড়িতে প্রভু যীশু খ্রিস্ট আতিথ্য গ্রহণ করেছেন, বিশ্রামের জন্য উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে তার শিষ্যরা ছিলেন এবং ওই বাড়ির লোকজন ছিল এবং অন্যান্য অনেকে হয়তো তার সঙ্গে ওই বাড়িতে নিমন্ত্রিত ছিলেন, এবং সেইখানে একজন স্ত্রী লোক যিনি প্রভু যীশু খ্রিস্টের চরণে তিনি সমর্পিত হয়েছিলেন, বিশেষভাবে তিনি প্রভু যীশু খ্রিস্টকে অভিষিক্ত করেছিলেন, তার বহুমূল্য জটামাংসী তৈল দিয়ে তিনি তাকে অভিবাদন জানিয়েছিলেন। মূলত এই ঘটনাটির প্রেক্ষিতে আমি আজকে চারটি বিষয় নিয়ে আপনাদের সাক্ষাতে প্রভুর বাক্যের পরিচর্যা করতে চাই। আমি এই মহিলার বিষয় নিয়েই মূলত আজকে আমি কথা বলতে চাই। প্রিয়জন, এই মহিলাটি একজন জিহুদি মহিলা এবং মূলত তার চারিত্রিক বৈশিষ্ট্য এরকম ছিল, যদি আমরা সেই লোকলিখিত সুসমাচার 17 অধ্যায় পাঠ করতাম আর ওইখানে লেখা আছে পাপিষ্ঠা মহিলা, এবং তার জীবনাচরণ খুব একটা সুখকর ছিল না। তিনি নানাবিধ ভাবে নিজেকে মন্দতার সঙ্গে যুক্ত করেছিলেন, এবং যদিও মার্ক লিখিত সুসমাচারের যে অংশটি আমি পাঠ করেছি এই অংশে সেই বিষয় বিস্তারিত লেখা নাই, এবং আমি লুকলিখিত যোহন লিখিত সুসমাচার এবং মথি লিখিত সুসমাচারও আমি পড়েছি এবং সেই অংশেও ঠিক এরকম কথা লেখা নাই, কিন্তু লুকলিখিত সুসমাচার তার 7 অধ্যায় 37 থেকে 50 পদে লেখা আছে, তার শিরোনাম আছে অনুতাপিনী স্ত্রীর প্রতি যিশুর দয়া। প্রিয়জন, কেউ কেউ হয়তো মনে করেন যে লুকলিখিত সুসমাচার 7 অধ্যায় 37 থেকে 50 পদে যে অনুতাপিনী স্ত্রীর কথা বলা আছে এবং মার্ক লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 3 থেকে 9 পদে এবং মথি লিখিত সুসমাচার 26 অধ্যায় 6 থেকে 13 পদে যে যার কথা লেখা আছে, কেউ কেউ মনে করেন হতে পারে যে তিনি তারা দুজন এক ব্যক্তি নন, দুটি ভিন্ন ঘটনা হতে পারে, কিন্তু আমি সেই বিতর্কে যেতে চাই না। কিন্তু আমি যে বিষয়টি নিয়ে বলতে চাই, এই মহিলা তিনি প্রভু যীশু খ্রিস্টকে অভিষিক্ত করেছিলেন তার বহুমূল্য জটামাংসের তৈল দিয়ে। আজকে এই মহিলা সম্পর্কে আমি চারটি বিষয় বলতে চাই। এই মহিলা প্রথমত তিনি অত্যন্ত সাহস করে গৃহের মধ্যে প্রবেশ করেছিলেন। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই আর সেটি, তিনি পাথরের বাটিটি ভেঙে ফেলেছিলেন। তৃতীয়ত, মহিলাটি তিনি প্রভুকে প্রথম স্থান দিয়েছিলেন। চতুর্থত, মহিলা অনুতাপের অশ্রুতে প্রভুর চরণ ধুয়ে দিয়েছিলেন। এই চারটি বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাক্ষাতে প্রভুর বাক্যের পরিচর্যা করতে চাই। প্রিয়জন, আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি এই জগতে ছিলেন তখনকার সমাজ ব্যবস্থা সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। আমরা যদি লক্ষ্য করি যে প্রভু যীশু খ্রিস্ট যখন 5000 লোককে আহার দিয়েছিলেন আর তখন সেখানে 5000 লোক তাদেরকে পুরুষ হিসাব, পুরুষ লোকদেরকে গণনা করা হয়েছিল কিন্তু মহিলাদেরকে এবং শিশুদেরকে গণনা করা হয় নাই, অর্থাৎ তখনকার সময় মহিলারা তাদেরকে গণনা করা হতো না, মহিলাদেরকে সঠিকভাবে তাদেরকে মূল্যায়ন করা হতো না, আর তাই একজন মহিলা হয়ে পুরুষদের সংস্পর্শে যাওয়া, পুরুষদের ভিড়ের মধ্যে প্রবেশ করা, পুরুষদের সভাতে তাকে উপস্থিত হওয়া, এটি অনেক সময় কঠিন একটা কাজ ছিল। অথচ আমরা লক্ষ্য করি এই মহিলা তখন সমস্ত কিছুকে পরিহার করে, সমস্ত ভয় ভীতি সমস্যা হতে পারে সমস্ত কিছু পরিত্যাগ করে, তিনি সেই সমস্ত ভয়কে দূরীভূত করে প্রভু যীশু খ্রিস্টের চরণে তিনি সমর্পিত হয়েছিলেন, এবং অত্যন্ত সাহসের সাথে, সাহসিকতার সাথে তিনি প্রভুর কাছে উপস্থিত হয়েছিলেন। আমরা লক্ষ্য করি আরো দুই একজন লোকের কথা বলতে চাই। আরেকজন মহিলার কথা বলতে চাই আর যিনি প্রদরগ্রস্ত মহিলা, এবং তিনি
মতিলিখিত সুসমাচার নয় অধ্যায় ২০ থেকে ২২ পদে বিশেষভাবে সেই বিষয়টি লেখা আছে। এবং তিনি একজন প্রদরগ্রস্ত মহিলা, গতকালকে আমি লক্ষ্য করছিলাম লেবীয় পুস্তক তার ১৫ অধ্যায় ২৫ পদে, যদি এই ধরনের রোগে কেউ আক্রান্ত হতো তিনি হতেন অশুচি, এবং যেটি লেখা আছে লেবীয় পুস্তক তার ১৫ অধ্যায় ২৫ পদে, এবং যে পর্যন্ত না তিনি সুস্থ হতে পারেন সেই পর্যন্ত তিনি স্বাভাবিক জীবনে অর্থাৎ লোকালয়ে তিনি যেতে পারতেন না। অথচ এই মহিলা তিনি যখন সেই ১২ বছর পর্যন্ত তিনি একই ভাবে অসুস্থ ছিলেন, যখন তিনি সুস্থতা হচ্ছিলেন না অসুচিতায় জীবনযাপন করছিলেন, এই সময় লোকালয়ের মধ্যে প্রবেশ করা তার জন্য খুব কঠিন কাজ ছিল। কিন্তু আমরা লক্ষ্য করি তিনিও সেদিন প্রভু যীশু খ্রিস্টের চরণে উপস্থিত হয়েছিলেন, তার বস্ত্র তিনি স্পর্শ করেছেন। লেবীয় পুস্তকে লেখা আছে যদি এই ধরনের কেউ কারো বস্ত্র স্পর্শ করে সেও অশুচি হয়। অথচ মহিলা অত্যন্ত সাহসের সাথে প্রভু যীশু খ্রিস্টের চরণে তিনি উপস্থিত হয়েছিলেন, তার বস্ত্র তিনি স্পর্শ করেছিলেন এবং তিনি আরোগ্য লাভ করেছিলেন। এবং যদি তিনি প্রভু যীশু খ্রিস্টের বস্ত্র স্পর্শ করতে না পারতেন আমার মনে হয় তার জীবনে সুস্থতা তিনি লাভ করতে পারতেন না। যে পিতর অত্যন্ত ভীত ছিল একজন দাসীর কাছে প্রভু যীশু খ্রিস্টকে অস্বীকার করেছিলেন, আমরা দেখতে পাই সেই পিতরের সাহসিকতা। এবং সেদিন তিনি লোকালয়ের সামনে শত জনতার সামনে হাজারো জনতার সঙ্গে সামনে দাঁড়িয়ে তিনি খ্রিস্টকে প্রচার করেছিলেন, এবং অত্যন্ত সাহসের সাথে তিনি নিজেকে প্রভুর সন্তান হিসাবে নিজেকে উপস্থাপন করেছিলেন। পবিত্রত্বার পরিচালনায় পিতর সেদিন সাহসী ভূমিকা তিনি পালন করেছিলেন। এবং আমরা লক্ষ্য করি সেদিন থেকে মণ্ডলীর অগ্রযাত্রা শুরু হয়েছিল। প্রিয়জন, ঈশ্বর পিতা যিহোশুয়াকে বলেছেন তুমি সাহস করো, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না। আজকে প্রিয়জন, প্রভু যীশু খ্রিস্টের সান্নিধ্যে উপস্থিত হতে হলে আজকে আমাদের সাহসের সাথে এগিয়ে যেতে হবে। খ্রিস্টের সুসমাচার যদি আমাদেরকে ঘোষণা করতে হয় বর্তমান সময়ের প্রেক্ষাপটে, আমাদের অত্যন্ত সাহসী ভূমিকা পালন করতে হবে। প্রভু যীশু খ্রিস্টকে আমাদেরকে সব সময়ের জন্য তাকে আমাদেরকে উচ্চে উত্থাপন করতে হবে। এবং আমরা লক্ষ্য করি যদি এই মহিলা তিনি সেদিন সাহস না করতেন, যদি তিনি ভীত থাকতেন, তিনি জানতেন তার পাপ, তিনি জানতেন তার জীবনের অযোগ্যতা, এবং তার জীবনের সেই পাপের কারণে তার শাস্তি সম্পর্কেও তিনি জানতেন, কিন্তু সমস্ত ভয় জীবনের মায়া সবকিছু ত্যাগ করে তিনি প্রভু যীশু খ্রিস্টের কাছে তিনি আজকে উপস্থিত, এবং তিনি সেই জটা মাংসটির তৈল নিয়ে তিনি প্রভুর মস্তকে তিনি সেটি ঢেলে দিয়েছিলেন। এটি সম্ভব হয়েছিল তার সাহসিকতার জন্য। আজকে প্রিয়জন, আমরা অনেকে দুর্বল আছি, আমরা অনেকে প্রভু যীশু খ্রিস্টের কাছে আমরা সমর্পিত হতে পারি না, প্রভু যীশু খ্রিস্টকে আমরা তুলে ধরতে পারি না, খ্রিস্টের সুসমাচার আমরা প্রচার করতে পারি না, পাছে লোকে কিছু বলে এই ভয়ে আমরা পরিচর্যায় আসতে পারি না। কিন্তু আমি এই কথা বলতে চাই প্রিয়জন, ঈশ্বর পিতা যিহোশুয়াকে বলছিলেন তুমি মহাভয়ে ভীত কি নিরাশ হইও না, তুমি সাহস করো এবং তুমি এগিয়ে যাও। এবং যিহোশুয়া তার জীবনে বিজয় লাভ করেছিলেন। আজকে আমাদের জীবনে বিজয় লাভ করতে হলে আজকে সাহসের সাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। দ্বিতীয়ত, এই মহিলা তিনি তার পাথরের বাটিটি ভেঙে ফেলেছিলেন। এখানে লেখা আছে সে পাত্রটি ভাঙিয়ে ফেলিলে তাহার মস্তকে তৈল ঢালিয়ে দিলেন। পাত্র ভেঙে দেওয়া, এর অর্থ কি? এই পাত্রগুলি এমন ভাবে, এই পাথরের বাটিগুলি এমন ভাবে তৈরি করা ছিল যে পাথরের বাটির মধ্যে তৈল ঢুকানো যেত, বা এই জটামাংসীর সেই যে তৈল সেটি তিনি রাখতে পারতেন, কিন্তু সেটি না ভেঙে বের করা যেত না, ভাঙতেই হতো, কারণ এমন ভাবে এই পাত্রগুলি তৈরি করা ছিল। এর সম্ভবত লম্বা একটি গলা ছিল বোতলের মতন হতে পারে, এবং এটি পাথরের তৈরি একটি বাটি বা একটি পাত্র, এবং যেটি মধ্যে তৈল ঢুকানো যায়, যেমন আমরা
আজকাল সেই পয়সা রাখি ঘরে, অনেকের ঘরে সেই মাটির ব্যাংক থাকে, তার মধ্যে পয়সা ঢুকানো যায় কিন্তু সেটি আর ঝাঁকিও বের করা যায় না, সেটি ভেঙে তারপরে সেই পয়সা বের করতে হয়। ঠিক এইরকম ওই পাথরের তৈরি পাত্রটি ছিল, শ্বেতপ্রস্তরের পাত্র, এবং সেই কারণে তিনি এই পাত্রটি ভাঙলেন। প্রিয়জন, যদি তিনি এই পাত্রটি না ভাঙতেন তাহলে এই তৈল বা এই সুগন্ধি সেটি বেরিয়ে আসত না। আজকে প্রিয়জন, আমরা প্রভুর সান্নিধ্যে অনেকে আমরা উপস্থিত হয়েছি প্রভুর আশীর্বাদ লাভ করার জন্য, প্রভুকে আমাদের হৃদয় থেকে আমাদের হৃদয়ের নিংড়ানো ভালোবাসা প্রকাশ করার জন্য, আমাদের হৃদয়ের সম্মান প্রভুর চরণে উৎসর্গ করার জন্য আমরা সকলে আজকে উপস্থিত, যেন প্রভুকে আমরা সম্মান দিতে পারি, আমরা আমাদের শ্রদ্ধা বিনম্র কৃতজ্ঞতা প্রভুর চরণে আমরা অর্পণ করতে পারি। কিন্তু একটি প্রতিবন্ধকতা আছে প্রিয়জন, এই মহিলা তিনি সেই সেই শ্বেতপ্রস্তরের পাত্রে বহুমূল্য আসল জটামাংসীর তৈল নিয়ে এসেছিলেন, কিন্তু প্রতিবন্ধকতা ছিল ওই তৈল বের করা নিয়ে, যে কারণে তাকে সেই পাত্রটি ভাঙতে হয়েছে। আজকে প্রিয়জন, আমরা আমাদের জীবন্ত ঈশ্বর পিতার, মহান ঈশ্বর পিতার চরণে আমাদের হৃদয়ের অর্ঘ্য, প্রাণের ভালোবাসা, অন্তরের কৃতজ্ঞতা প্রকাশ করব, কিন্তু আমাদের মধ্যে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। আজকে সেই প্রতিবন্ধকতাকে যদি আমরা অপসারণ করতে না পারি, আমরা যদি ভাঙতে না পারি, আমরা যদি নিজেদেরকে চূর্ণ করতে না পারি, তাহলে সেই সুগন্ধ আমাদের হৃদয় থেকে বেরিয়ে আসতে পারে না, যা দিয়ে আমরা আমাদের প্রভুর সেবা করতে পারি। আজকে সেগুলি কি আমাদেরকে লক্ষ্য করতে হবে। প্রিয়জন, আজকে আমাদের হৃদয় অন্তকরণকে আজকে আমাদেরকে চূর্ণ করা দরকার। প্রিয়জন, আমাদের হৃদয়ে অনেক প্রতিবন্ধকতা, আমাদের হৃদয়ে অনেক অহংকার, গর্ব, এবং আমাদের হৃদয়ে অনেক মন্দতা, পাপের স্বভাব আমাদের জীবনকে অনেক সময় প্রভুর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আর যদি আমরা আমাদের হৃদয়ের সেই অহংকার, আত্মগর্ব এবং সেই বিভিন্ন রকমের পারিপার্শ্বিকতাকে যদি আমরা অপসারণ করতে না পারি, আমরা প্রভুর কাছে আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করতে পারি না, আমাদের ভালোবাসা প্রকাশ করতে পারি না। কেন? কারণ প্রভু তিনি বলছেন যে প্রথমে তুমি তোমার প্রতিবেশীকে আপনার মতন ভালোবাসো। আমরা প্রতিবেশীকে ভালোবাসতে যদি না পারি, আমাদের প্রতিবেশীকে যদি ক্ষমা করতে না পারি, তাহলে আমরা কি করে প্রভুকে ভালোবাসতে পারি, আমরা কি করে প্রভুকে সম্মান করতে পারি? আর তাই প্রিয়জন, ওই মহিলা যেমন ভাবে সেই পাথরের বাটিটি ভেঙে ফেলেছিলেন, আজকে আমাদের পাথুরে হৃদয়টাকে আজকে চূর্ণ করা দরকার। কারণ বাক্য এই কথা বলে, সদাপ্রভু ভগ্ন চিত্তদের নিকটবর্তী। সদাপ্রভু ঈশ্বর ভগ্নচূর্ণ অন্তকরণ তিনি তুচ্ছ করেন না। আজকে আমাদের প্রত্যেককে ভগ্নচূর্ণ অন্তকরণ নিয়ে প্রভুর চরণে আমাদেরকে সমর্পিত হওয়া দরকার। আমরা আমার হৃদয়ের অহংকার নিয়ে, আত্মগর্ব নিয়ে প্রভুর আশীর্বাদ আমরা উপলব্ধি করতে পারি না। প্রিয়জন, আমরা লক্ষ্য করি যে প্রভু যীশু দুজন ব্যক্তি যারা মন্দিরে উপস্থিত হয়েছিলেন যে উপাসনা করার জন্য, একজন ফরিসি আর একজন করগ্রাহী। ফরিসি প্রার্থনা করলেন, প্রভু আমি সপ্তাহে দুই দিন উপবাস করি, আয়ের দশমাংশ দেই, আমি ওই করগ্রাহীর মতন পাপী নই। আত্মধার্মিকতা ঈশ্বরের কাছে তিনি প্রকাশ করেছেন। প্রভু বলছেন ওই ব্যক্তি নয়, কিন্তু ওই করগ্রাহী যে নিজেকে নম্র করতে পেরেছে, যে নিজেকে নত করতে পেরেছে, যে বলেছে আমি পাপী আর আমার প্রতি তুমি দয়া করো, নিজেকে চূর্ণ বিচূর্ণ করতে সেই ব্যক্তি তিনি পেরেছিলেন। করগ্রাহী নিজেকে ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র রূপে ঈশ্বরের কাছে তিনি উপস্থাপন করেছিলেন।
আর তাই আমরা দেখতে পাই যে সেদিন ওই ফরিসি নয় কিন্তু সেই করগ্রাহী ঈশ্বরের আশীর্বাদ তিনি লাভ করেছিলেন। ঈশ্বর ভগ্নচূর্ণ অন্তকরণ তিনি তুচ্ছ করেন না। প্রিয়জন, আজকে আমি এই কথা বলতে চাই, প্রভু যীশু খ্রিস্ট তিনিও নিজেকে তিনি চূর্ণ করেছিলেন, তিনি নিজে দাসের রূপ ধারণ করেছিলেন, আকার প্রকারে মনুষ্যবোধ প্রত্যক্ষ হলেন। একটু লক্ষ্য করি, যিনি রাজাধিরাজ প্রভুদের প্রভু, যিনি আপনার আমার আমাদের প্রত্যেকের ত্রাণকর্তা মুক্তিদাতা, যিনি আলফা যিনি ওমেগা, আর সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বর্গের বৈভব তিনি ত্যাগ করে ধরার দামে তিনি নেমে এসেছিলেন। আমরা জানি লেখা আছে তার এমন রূপ কি শোভা ছিল না যে তার প্রতি দৃষ্টিপাত করি, নিজেকে এমন ভাবে তিনি চূর্ণ করেছেন, নিজেকে তিনি এমন ভাবে সমর্পিত করেছেন, আর সেই কারণে তাকে এই নাম দেওয়া হয়েছে, দে যার নাম স্বর্গমর্ত পাতালের সমস্ত জানু সেই নামের কাছে পাতিত হয়। তাই প্রভু এই কথা বলতে চাই, প্রিয়জন, এই মহিলা তিনি সেই পাথরের শ্বেতপ্রস্তরের সেই পাত্রটি তিনি ভেঙে দিয়েছিলেন এবং তারপরেই প্রভুর মস্তকে তিনি সেই তৈল ঢেলে দিতে পেরেছিলেন এবং সমস্ত গৃহ সেই তৈলের ঘ্রাণে পরিপূর্ণ হয়েছিল। আজকে যখনই আমাদের হৃদয়ের সেই প্রতিবন্ধকতা, আত্মগর্ব, অহংকার ইত্যাদি আমরা চূর্ণ করতে পারি, আমরা অপসারণ করতে পারি, আর তখনই আমাদের অন্তর থেকে সেই ভালোবাসার সুগন্ধ আমাদের অন্তর থেকে প্রবাহিত হবে এবং যে সুগন্ধে, যে ভালোবাসায় অন্য কেউ আমরা জয় করতে পারবো, অন্য আমাদের এই ভালোবাসার হৃদয় দেখে প্রভুর কাছে তারা ছুটে আসবে। আর তাই প্রিয়জন, আমাদেরকেও ঈশ্বরের চরণে চূর্ণ করা দরকার। তৃতীয় যে বিষয়টি আমি বলতে চাই, আর সেটি হলো এই স্ত্রী লোকটি প্রভুকে প্রথম স্থান দিয়েছিলেন। স্ত্রী লোকটি প্রথম স্থান প্রভু যীশু খ্রিস্টকে দিয়েছিলেন। প্রিয়জন, এই মহিলা, ওই ঘরে অনেক লোক ছিল, তার শিষ্যেরা ছিলেন এবং ওই বাড়ির লোকজন ছিলেন, হতে পারে যে আরো অন্যান্য অতিথিরা ছিলেন আমি জানি না, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে তার শিষ্যেরা ছিলেন, সিমন ছিল এবং অন্যান্য আরো কিছু লোক তারা ছিলেন, কিন্তু এই মহিলার দৃষ্টি ছিল প্রভুর দিকে, ওই ঘরের অন্য কারো দিকে নয়, একমাত্র প্রভু যীশু খ্রিস্টের দিকে তার দৃষ্টি ছিল এবং অন্য কারো মাথায় বা তার চরণে বা তাকে সম্মানিত করেন না এই মহিলা, অন্য কারো দিকে তার দৃষ্টি ছিল না, অন্য কাউকে তিনি সম্মানিত করতে যান নাই, অন্য কারো মাথায় তৈল ঢালতে যান নাই, অন্য কাউকে তিনি অভিষিক্ত করতে যান নাই, একমাত্র প্রভু যীশু খ্রিস্টের দিকে তার দৃষ্টি ছিল। প্রিয়জন, আমরা অনেক সময় অনেককে সুখী করতে চাই, প্রভুকে বাদ দিয়ে আমরা অন্যান্যদেরকে সুখী করতে চাই, মণ্ডলীতে যারা নেতা, সমাজে যারা নেতৃবর্গ তাদের প্রতি আমাদের শ্রদ্ধা বিনম্র কৃতজ্ঞতা আমরা প্রকাশ করতে চাই, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বয়ং একমাত্র আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা, তার চরণেই প্রণিপাত প্রণত হলে আমরা মুক্তি পাই, এটি আমরা ভুলে যাই। আমরা জগতের নেতাদের কাছে আমরা সমর্পিত হই, নেতাদেরকে তো সমাদ করি, নেতাদেরকে আমরা বিভিন্ন ভাবে তাদের আমরা স্তুতিবাদ করি, কিন্তু এই মহিলা সমস্ত নেতাদেরকে বাদ দিয়ে প্রভু যীশু খ্রিস্টের দিকে তার দৃষ্টি, তিনি প্রথম স্থান তিনি প্রভু যীশু খ্রিস্টকে দিয়েছিলেন। কিন্তু সমগত জনতা, শিষ্যেরা তারা কি করেছিলেন, তারা চিন্তা করছিলেন জনগণের জন্য, লোকেরা প্রভু যীশু খ্রিস্টের প্রতি নয় কিন্তু দরিদ্রদের প্রতি তাদের দৃষ্টি। প্রভু বলছেন দরিদ্রেরা তোমাদের কাছে সর্বদা আছে, দরিদ্র লোক সব সময় থাকবে কিন্তু আমাকে তোমরা সব সময় পাবে না। প্রিয়জন, আমরা
যদি একটু লক্ষ্য করি মার্ক লিখিত সুসমাচার তার ১২ অধ্যায় ৪১ থেকে ৪৪ পদ, এইখানে আরেকজন বিধবা মহিলার কথা বলা আছে এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি একদিন মন্দিরে উপস্থিত এবং তিনি বসে আছেন লক্ষ্য করছেন যে মানুষ কিভাবে মন্দিরে দান করে, এবং একজন মহিলা বিধবা তিনি তার দান তিনি রাখলেন, দুটি সিকি পয়সা তিনি সেই দান বাক্সে তিনি রাখলেন। প্রভু বললেন যে এই মহিলা সবচেয়ে বেশি দিল, তার জীবন উপায় যা ছিল সমস্ত কিছু তিনি মন্দিরে তিনি দান হিসাবে তিনি রাখলেন, অর্থাৎ ঈশ্বরের প্রতি তার ষোলো আনা ভালোবাসা তিনি প্রকাশ করলেন। তার আর কিছু ছিল না যা দিয়ে তিনি ঈশ্বরের সেবা করতে পারেন, বরং যা ছিল সবটুকু তিনি উৎসর্গ করলেন, ঈশ্বরের প্রতি শতভাগ ভালোবাসা প্রকাশ করলেন। এবং এই মহিলাও লেখা আছে সমস্ত তৈল তার মস্তকে ঢেলে দিলেন, একটুও বাকি রাখেন নাই, সমস্তটুকু ভালোবাসা তিনি প্রভুকে জ্ঞাপন করলেন, এর ভাগ তিনি অন্য কাউকে দিলেন না। প্রিয়জন, ঈশ্বর সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, তিনি তার গৌরব কারোর সঙ্গে তিনি শেয়ার করেন না, ঈশ্বরের গৌরব তিনি কারোর সঙ্গে ভাগাভাগি করেন না। আর এটি প্রকাশিত হয়েছে এই মহিলা তার সমস্ত তৈল তিনি প্রভুকেই দিয়েছেন, কোনো অংশ অন্যকে তিনি দেন নাই, শিষ্যদেরকে দেন নাই, সমাগত লোকদেরকে তিনি দেন নাই, একমাত্র প্রভু যীশু খ্রিস্টের প্রতি ষোলো আনা ভালোবাসা তিনি প্রকাশ করেছেন। আজকে আমাদের জীবনে আমরা ঈশ্বরের প্রতি শতভাগ ভালোবাসা আমরা দিতে পারি না, আমাদের সন্তানদের প্রতি, আমাদের স্ত্রীদের প্রতি, আমাদের প্রতিবেশীর প্রতি, আমাদের অর্থের প্রতি, আমাদের এই জগতের নানাবিধ পরিস্থিতির প্রতি আমরা এমন ভাবে জড়িয়ে যাই যে ঈশ্বরকে দেওয়ার মতন আর আমাদের হাতে কিছু থাকে না। প্রিয়জন, এই মহিলা তিনি তার শতভাগ ভালোবাসা প্রভুর চরণে তিনি সমর্পণ করেছিলেন। আমি একটি ঘটনা আরেকটি ঘটনা বলতে চাই, প্রেরিতদের কার্য বিবরণী তার পাঁচের অধ্যায় এক থেকে যদি আমরা পড়ি, এক পদ থেকে যদি পড়ি, এখানে অননীয় সাফিরার একটি ঘটনা আছে। অন্যান্য ব্যক্তিরা তাদের জমি জমা বিক্রি করে প্রেরিতদের চরণে প্রাথমিক মণ্ডলীতে লোকদের ভরণ পোষণের জন্য, প্রেরিতদের খরচের জন্য বিশ্বাসীরা, নব্য বিশ্বাসীরা তাদের দান ও সেই জমি ভূমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে গচ্ছিত অর্থ প্রেরিতদের চরণে এনে রাখতেন। আর তাই অননি সাফিরা মনে করলেন যদি আমরাও কিছু না দেই তাহলে লোকের চোখে তো আমরা ভালো হতে পারি না, আর তাই তারা জমি বিক্রি করলেন এবং তারা কিছু রেখে দিলেন এবং রেখে দিয়ে বাকি অংশ প্রেরিতদের চরণে রাখলেন। পিতর বললেন এইটা কি তুমি সব বিক্রি করেছো? হ্যাঁ এই তো সব। কিন্তু প্রিয়জন, আমরা দেখতে পাই সেদিন অননি সাফিরা তারা শতভাগ ভালোবাসা তারা প্রকাশ করতে পারে নাই, তারা যদিও বিশ্বাসী মণ্ডলীর সঙ্গে যুক্ত, যদিও প্রেরিতদের সঙ্গে যুক্ত, যদিও সেই পবিত্রতায় দ্বারা পরিচালিত মণ্ডলীর সঙ্গে যুক্ত, তথাপি তারা শতভাগ ভালোবাসা ঈশ্বরের প্রতি, শতভাগ নির্ভরতা ঈশ্বরের প্রতি প্রকাশ করতে পারে নাই। আমরা অনেক সময় পারি না, আমাদের দান দশমাংশ আমরা প্রভুর ভাণ্ডারে দিতে পারি না। আমরা চিন্তা করি আমাদের জগতের কথা, আমরা চিন্তা করি সংসারের কথা, আমরা চিন্তা করি সন্তানের কথা, আমরা পারি না। আর তাই দেখেন অননীয় সাফিরার জীবনের পরিণতি কি ঘটেছিল। প্রিয়জন, আসুন আমরা শতভাগ, এই মহিলা যেমন প্রথম স্থান প্রভুকে দিয়েছিল এবং শতভাগ ভালোবাসা প্রকাশ করেছিল, আমরাও প্রভুকে আমাদের শতভাগ ভালোবাসা দিয়ে তার সেবা করি, কারণ ঈশ্বর তিনি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, আর তাই তিনি তার গৌরব তিনি কারোর সঙ্গে শেয়ার করেন না। তাই আমরাও যেন তার গৌরব যেন তাকেই
আমরা দান করি, তাকেই যেন আমাদের হৃদয়ের শতভাগ কৃতজ্ঞতা আমরা প্রকাশ করি। চতুর্থত যে বিষয়টি আমি বলতে চাই এবং শেষ করতে চাই, এবং সেটি হলো মরিয়ম, শুধু যে সেদিন প্রভুকে শতভাগ সেই প্রথম স্থানে রেখেছিলেন তাই নয়, তিনি নিজেকে অনুতপ্ত করেছিলেন। সাত অধ্যায় লোকলিখিত সুসমাচার যদি সাত অধ্যায় পড়ি, আর সেইখানে আমরা দেখতে পাই লেখা আছে চোখের জলে তিনি প্রভু যীশু খ্রিস্টের পা ধুয়ে দিয়েছিলেন। চোখের জলে অনুতাপের অশ্রুতে প্রভু যীশু খ্রিস্টের চরণ তিনি ধুয়ে দিয়েছিলেন। শুধু তার মাথায় মস্তকে তৈল ঢেলে দিয়েছিলেন তাই নয়, শুধু তাকে অভিষিক্ত করেছিলেন তাই নয়, তৈল দিয়ে অভিষিক্ত করেছিলেন তাই নয়, কিন্তু তার চোখের জলেও প্রভু যীশু খ্রিস্টের চরণ তিনি ধুয়ে দিয়েছিলেন। অনুতাপের অশ্রুতে প্রভু যীশু খ্রিস্টের চরণে তিনি সমর্পিত হয়েছিলেন। এবং প্রিয়জন, তার চুল দিয়ে তিনি প্রভু যীশুর চরণ মুছে দিয়েছিলেন। সাধু দাউদ বলেছেন, হে ঈশ্বর, তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা কর, তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা কর, আমার অপরাধ সকল তুমি ক্ষমা কর। প্রিয়জন, অনুতাপের অশ্রুতে সাধু দাউদ সেদিন প্রভুর কাছে সমর্পিত হয়েছিলেন, হে ঈশ্বর, তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো। আজকে প্রিয়জন, আমাদের প্রত্যেকের জীবনে পাপ মন্দতায় আমরা পরিপূর্ণ, কারণ এই জগৎ মন্দ, আমরা যেদিকে তাকাই পাপের সেই এক মহাসমুদ্র যেন আমরা দেখতে পাই। যে কোনো অবস্থাতেই আমরা যাই না কেন, এই জগৎ পাপের জগৎ, এখানে মন্দতায় পরিপূর্ণ। এবং আমরা অনেক সময় শুদ্ধতায় চলতে চিন্তা করলেও অনেক সময় আমাদের জীবনে সেই পাপ অযোগ্যতা লেগে যায়। আমাদের চোখের দৃষ্টি মনের চিন্তা সতত কেবল মন্দ। আর তাই গীত পুস্তক তার চোদ্দ গীতে বলা আছে, ঈশ্বর স্বর্গ থেকে নিরীক্ষণ করিলেন, দেখিতে চাহিলেন কেউ সততায় শুদ্ধতায় চলে কিনা। লেখা আছে সকলে পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। আজকে প্রিয়জন, আমাদের উচিত যেন আমরাও অনুতাপের অশ্রুতে প্রভুর ওই চরণ আমরা ধুয়ে দেই। অপব্যয়ী পুত্র যখন তিনি ফিরে আসলেন এবং তিনি এক অনুতাপের প্রার্থনা পিতার কাছে নিবেদন করলেন, পিত, তোমার বিরুদ্ধে, স্বর্গের বিরুদ্ধে আমি পাপ করেছি, আমি তোমার পুত্র নামের যোগ্য নই। আজকে যিনি তার জন্মদাতা পিতা, অথচ তিনি তাকে বলছে যে আমি তোমার পুত্র হবার যোগ্য নই। কিভাবে তার অন্তরের অনুভূতি তিনি প্রকাশ করেছেন যে আমি যে পাপ করেছি, আমি তার সন্তান হবার অধিকার আমি হারিয়েছি। অনুতাপের প্রার্থনা অপব্যয়ী পুত্র প্রভুর কাছে তিনি রেখেছিলেন। আমরা দেখতে পাই জোনা তার আর্তনাদের প্রার্থনা, অনুতাপের প্রার্থনা। আমরা দেখতে পাই নিনবীর লোকেরা, তারা ঈশ্বরের কাছে উপবাস ঘোষণা করলো, অনুতাপের প্রার্থনায় তারা চট পরিধান করলো এবং নিজেদেরা ভস্মে বসলো এবং ঈশ্বরের কাছে যশা সত্য তারা প্রার্থনা করলো। তাদের অনুতাপের প্রার্থনা ঈশ্বরের কাছে তারা নিবেদন করলো। প্রিয়জন, যাকব পুস্তকে বলা আছে চার অধ্যায় আট পদে, হে পাপীগণ হস্ত শুচি করো, হে দিমনা লোক সকল হৃদয় বিশুদ্ধ করো, শোকার্ত হও এবং রোদন করো। আজকে শোকার্ত হওয়া এবং রোদন করা আমাদের দরকার, কারণ এই মহিলা তিনি অনুতাপের অশ্রুতে প্রভুর চরণ তিনি ধুয়ে দিয়েছিলেন। একটি গান ভক্ত গানে গেয়েছেন প্রিয়নাথ বৈরাগি, ধুয়ে নয়নের জলে ওহে দয়াল যিশু তোমার চরণ দুখানি। আজকে প্রভু যিশু খ্রিস্টের চরণ দুখানি, নয়ন জলে অনুতাপের অশ্রুতে আজকে আমাদেরকে ধুয়ে দেওয়া দরকার। আর সেটি যদি আমরা পারি, আমাদের জীবনের সমস্ত পাপ অযোগ্যতা
প্রভু তিনি ক্ষমা করবেন। পরিশেষে আমি এই কথা বলে শেষ করতে চাই, প্রিয়জন, এই মহিলা তিনি তার সেই সাহসের সাথে তিনি প্রভুর কাছে উপস্থিত হয়েছিলেন। আজকে আমরাও আসুন সাহস করে প্রভুর কাছে আমরা সমর্পিত হই, তার খ্রিস্টের সুসমাচার আমরা বহন করি। কারণ বাক্য আমাদেরকে এই কথা বলে, তুমি ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে আছি। সুতরাং প্রভু যীশু খ্রিস্ট আমাদের সঙ্গে আছেন, আমাদের ভয় করার কোনো প্রয়োজন নাই। আসুন খ্রিস্টের সুসমাচার নিয়ে আমরা এগিয়ে যাই, আমরা আমাদের হৃদয়কে ভেঙে দেই, যেমন ভাবে এই মহিলা তার পাথরের বাটি ভেঙে দিয়ে সমস্ত ভালোবাসা প্রভুর চরণে তিনি উৎসর্গ করেছিলেন। মহিলা প্রভু যীশু খ্রিস্টকে প্রথম স্থান তিনি দিয়েছিলেন। বাক্য এই কথা বলে, তোমরা প্রথমে তাহার রাজ্য ও ধার্মিকতার বিষয় চেষ্টা করো। লেখা আছে, আর তুমি তোমার অন্তঃকরণ, সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুর কে প্রেম করো। প্রথমে আমাদেরকে ঈশ্বর সদাপ্রভুকে শতভাগ ভালোবাসা প্রকাশ করতে হবে, এবং অনুতাপের অশ্রুতে প্রভুর চরণ ধুয়ে দিলে। লেখা আছে, এই মহিলা প্রভু যীশু খ্রিস্ট বলছিলেন, পৃথিবীর সমুদায় জগতের যে কোনো স্থানে সুসমাচার প্রচারিত হবে, সেই স্থানে এই মহিলার এই কর্মের কথাও বলা যাবে। এই মহিলাকে প্রভু যীশু খ্রিস্ট তিনি সম্মানিত করেছিলেন, আজকে আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। পবিত্র বাইবেলে স্বর্ণাক্ষরে এই মহিলার এই কাজের কথাও বলা আছে। আসুন আমরা এগিয়ে যাই, অনুতাপের অশ্রুতে প্রভুর চরণ আমরা ধুয়ে দেই, আমরা ঈশ্বরকে শতভাগ ভালোবাসা দান করি, তাহলে ঈশ্বরও আমাদের প্রতি তার সম্মান, তার ভালোবাসা তিনি প্রকাশ করবেন। তার বাক্যে আমাদের সকলকে তিনি আশীর্বাদ করুন। আমেন। ধন্য প্রভুর নাম। ইম্মানুয়েল। প্রাইজ দ্য লর্ড। প্রভু ধন্যবাদ করি আজকের এই প্রভুর আশীর্বাদের বাক্য প্রভু আমাদেরকে দিয়েছেন। আমরা অনেকেই আমরা শুনেছি আজকে দাদার মধ্যে, আমরা গৌরব করি তার জীবনের জন্য, আমরা প্রশংসা করি প্রভু যেন এই সন্তানকে তার পরিচর্যা যেভাবে ব্যবহার করছেন, আমরা প্রার্থনা করতে চাই প্রভু যেন আরো আশীর্বাদের সঙ্গে প্রভুর এই সন্তানকে তিনি যেন ব্যবহার করেন। ধন্য প্রভুর নাম। আমি অনুরোধ করতে চাই আমাদের শ্রদ্ধেয় স্টিফেন, আপনি আজকে বাক্যের জন্য যদি ছোট্ট করে একটু প্রার্থনা করেন, এবং তারপরে আমাদের যে হোমওয়ার্ক আছে আমরা হোমওয়ার্কে যাব, এবং তারপরে আমরা প্রার্থনায় কিছু সময় কাটাবো। আমি দেখতে পাচ্ছি না আজকে যদি কারো কেউ যদি প্রার্থনা অংশটি পরিচালনা করার জন্য মনোনীত হন, যে আমি প্রার্থনা অংশ পরিচালনা করতে চাই, আমার খাতায় লেখা রয়েছে, কিন্তু আমি যদি কেউ করতে চান, কালকে কার সাথে কথা হয়েছিল আমার সঠিক মনে আসছে না, কিন্তু আমরা আসলে আমাদের স্টিফেনদের সাথে আমরা এই সময় প্রার্থনায় আমরা যুক্ত হই। ধন্যবাদ জানাই সুন্দর সুযোগ দানের জন্য। আসুন আমরা প্রভুকে আরেকটি বার আমাদের হৃদয় খুলে দিই, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাকে এই কথা বলে, হে সদা প্রভু, আমাদের আমাদের প্রতি কৃপা করো, আমরা তোমার অপেক্ষায় রহিয়াছি, তবু তুমি প্রতি প্রভাতে আপন অপেক্ষাকারীদের বাহুরূপ হও। আমরা ধন্যবাদ দিই সর্বস্ব পিতা যীশু খ্রিস্ট নামে, আজকের এই অপূর্ব সকালবেলা তুমি আমাদেরকে তোমার সন্তানের মধ্য দিয়ে তোমার জীবন্ত বাক্য প্রভু আশ্বাদ গ্রহণ করতে সাহায্য করেছো। আমরা ধন্যবাদ দিই এই বাক্যে প্রভু, আমাদের হৃদয় ভূমিতে প্রচুর রূপ ফলবান হবে। তুমি দয়া করো প্রভু, যেন আমরা অনেকের কাছে তোমার তোমার আশীর্বাদ ছড়াতে পারি। ধন্যবাদ দিই প্রভু, তুমি সন্তানকে প্রাচুর্যের সঙ্গে ব্যবহার করছো বিভিন্ন জায়গায়, তোমার প্রভু তিনি তোমাকে ঊর্ধ্বে স্থাপন করেছেন। আজকে ধন্যবাদ দিচ্ছি, সুন্দর বাক্য তুমি তার মধ্যে দিয়ে পরিবেশন করেছো প্রভু, আমরা আপ্যায়িত হয়েছি প্রভু। দয়াময় আমাদেরকে প্রতিনিয়ত তোমার দিকে দৃষ্টি রাখি, চলতে সাহায্য করো, যেন প্রভু আমরা যেখানে যে অবস্থায় যেখানে রয়েছি প্রত্যেকে তোমার গৌরব তোমার প্রশংসা আমরা করতে পারি। আমাদের সঙ্গে থাকো প্রভু, পরবর্তী যে সমস্ত অনুষ্ঠান রয়েছে, প্রার্থনা সভা রয়েছে প্রভু, আমরা বুঝতে পারি যেন তুমি জীবন্ত ভাবে উপস্থিত আছো। আমাদের সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা তোমার কাছে রাখতে চাই, তুমি উপযুক্ত ভাবে উপযুক্ত সময় সে সমস্ত প্রার্থনা এবং ধন্যবাদ গ্রহণ করে আমাদেরকে প্রভু উৎসাহ দান করো।
আমাদের আরো যারা ভাই বোনেরা প্রভু আজকে সংযুক্ত হওয়ার জন্য চেষ্টা করছে, সংযুক্ত হবেন, তাদের প্রার্থনা ধন্যবাদ প্রভু তোমার চরণ উৎসর্গ করবেন। আমরা প্রভু ধন্যবাদ দিই তাদের জীবনের জন্য, প্রতিদিন সকলকে বিভিন্ন জায়গা থেকে একত্রিত করে থাকো এবং প্রভু তোমার আমরা পবিত্র ভাবে তোমার চরণে উপস্থিত হয়ে আমাদের সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা এবং যাচনা বিষয় তোমার তোমার কাছে রাখতে পারি, এই জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। আমরা আমাদের সমস্ত ভাবনার ভার আজকে নাও, প্রয়োজনীয় সমস্ত দ্রব্য দিয়ে তুমি আমাদের প্রতিপালন করো, আমাদের কোনো প্রকার আমার পরীক্ষা আমাদের কোনো অপাপনটন রোগ ব্যাধি সমস্ত ভাবতে রক্ষা করো, যীশু খ্রিস্ট নামে এই প্রার্থনা চাই, আমেন আমেন আমেন। যদি কেউ প্রার্থনার অংশ পরিচালনা করতে চান অনুগ্রহ করে জানাবেন। আমরা আসুন আজকে আমাদের পাঁচের এক, যে আমাদের পাঁচের এক আমরা বই খুলি আমাদের, এবং যারা আমাদের সাথে সাত তারিখ থেকে ক্লাস করতে চান আপনারা আমাকে একটু আগেই জানাবেন, না হলে আসলে বইয়ের ব্যবস্থা যারা বই পেয়েছেন তারা তো পেয়েই গেছেন, নতুন যারা আগামী ক্লাসটি করতে চান তাদের জন্য আসলে বইয়ের অর্ডার দিতে হবে। সো একটু খেয়াল করবেন নতুনদের জন্য, পুরানো যারা আছেন আমাদের অলরেডি তারা আমাদের সাথে যুক্ত আছেন, আমরা যারা বই পাননি আমরা বইয়ের ব্যবস্থা নিশ্চয় করব, এবং নতুন যারা আমাদের সাথে যুক্ত হতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন একটু আগে। আমরা আসুন আজকে পঞ্চম চ্যাপ্টার আমরা খুলি, যাদের কাছে আমাদের বই আছে, বই কি আছে আমরা মাইক্রোফোন গুলি একটু আনমিউট করে আমরা একটু শুনতে চাই কার কার কাছে বই আছে। আমরা পাঁচের এক নম্বর উত্তরটি যদি কেউ আমাদের সাথে শেয়ার করতে চান, পাঁচের এক এই পুস্তকে আমরা দেখবুঝি, এই পুস্তকে আমরা দেখবো যে ইসরায়েলরা মিশর দেশ ছেড়ে যাত্রা শুরু করেছে, এই জন্য এই বইয়ের নাম দেওয়া হয়েছে যাত্রা পুস্তক। এই যাত্রার মাধ্যমে ইসরায়েলের মিশর দেশ থেকে বের হয়ে এসেছিল, এই বলে যাত্রা খুব গুরুত্বপূর্ণ, যাত্রা খুব গুরুত্বপূর্ণ। যারা ফিল আপ করেননি আপনারা ফিল আপ করে নেবেন, যাত্রা খুব গুরুত্বপূর্ণ। তিন নম্বর প্রশ্নটি যদি কেউ পড়তে চান, তিন নম্বর আপনারা কি যুক্ত আছেন আমাদের সাথে, ক্যামেরা গুলো একটু চালান তো দেখি কে কে যুক্ত আছেন, কে কে ইয়েস স্যার এর খাতায় যদি কেউ থাকেন একটু দেখা যাবে সাথে সাথে, তাই তো অনেকে যুক্ত আছে, ধন্যবাদ, প্রেজ দ্য লর্ড। তিনের দুটি মূল বিষয়ের উপর ভিত্তি করে পুস্তকটি দুই প্রধান অংশ ভালো অংশে ভাগ করা যায়, প্রধান অংশ দুটি, একটি হচ্ছে মিশরের বন্দিত্ব, দ্বিতীয় লেখা আছে। আচ্ছা আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, ছয় নম্বর সাত নম্বর এই পন্থা যখন কার্যকর হলো না তখন জন্মের সময় তাদের শিশুদের মেরে ফেলার জন্য ফৌরন ধাত্রীদের আদেশ দিলেন, ধাত্রীরা ফৌরনের এই আদেশ শুনলো না, সুতরাং এই পদক্ষেপ কার্যকর হলো না। ওকে, কার্যকর হলো না, থ্যাংক ইউ। আমাদের দশ নম্বর প্রশ্ন যদি কেউ উত্তর দিতে চান, দশ লোকদের উপর নেতৃত্ব দেওয়ার জন্য ঈশ্বর মসীহকে মনোনীত করেছিলেন, কিন্তু নেতৃত্ব দেওয়ার আগে তার প্রশিক্ষণের প্রয়োজন ছিল, তিনি মিশর এবং ফরনের দরবারে তার প্রশিক্ষণের প্রথম অংশ লাভ করেছিলেন। মিশরীয়রা খুব উচ্চ শিক্ষিত ছিলেন, তারা অঙ্কশাস্ত্র ও বিজ্ঞান সম্বন্ধে অনেক জ্ঞান লাভ করেছিল এবং তাদের বড় বড় পাঠাগার ছিল, নিচের কোনগুলি মসীহ ফরনের দরবারে শিক্ষা পেয়েছিলেন, কিভাবে পড়তে হয় ক, ঘ কিভাবে লিখতে হয়, ম অঙ্কশাস্ত্র, ছ রাজাদের আচার ব্যবহার। ধন্যবাদ দিদি, একটু চলে যেতে চাই, ১৭ নম্বর প্রশ্ন যদি কেউ লিখে থাকেন, ১৭ মিশরে তিনি যে শিক্ষা লাভ করেছিলেন সেই শিক্ষা, মিদিয়নে যে শিক্ষা লাভ করেছিলেন সেই শিক্ষার মতোই গুরুত্বপূর্ণ, মসির দু ধরনের শিক্ষা লাভই প্রয়োজন ছিল। ধন্যবাদ দিদি, দু ধরনের শিক্ষায় লাভের প্রয়োজন ছিল, আমরা
27 নম্বর প্রশ্ন একটু চলে যায়। 27 নম্বর, আমাদের এই দুইজন ছাড়া যদি অন্য কেউ উত্তরটি দিতে চান, 27 নম্বর আমাদের বিনোদ ভাই আছেন, বিনোদ পাস্টার বিনোদ টুডু আছি দাদা আছি। হ্যাঁ, 27 নম্বর উত্তরটা যদি একটু বলেন দাদা। আমি ফ্ল্যাপ করি নাই, আমি ধন্যবাদ আমাদের বিনোদ টুডু আপনার বিশ্বস্ততার জন্য, প্রভু আশীর্বাদ করুন। আমাদের রেবেকা মাসি কি আছেন? আছি আঙ্কেল। 27 নাম্বার কি ফিল আপ করছেন? আমারও হয় নাই আঙ্কেল। আমার প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। কে 27 নাম্বার প্রশ্নের উত্তরটি একটু করবেন? সাতাইশ নম্বর, আমাদের আমাদের ঝুমুরদি আছেন আপনি? ঝুমুরদি দাদা আমিও ক্লাব করি নাই। প্রাইজ দ্য লর্ড, প্রাইজ দ্য লর্ড, প্রাইজ দ্য লর্ড। আমাদের সঞ্জয় বারোই, সঞ্জয় ভাই আপনি কি আছেন? হ্যাঁ দাদা আছি। 27 নম্বর কি হইছে দাদা? না। জয় যিশু। এবার আমরা যারা করছিলাম যদি আপনারা বলেন 27 নম্বর। হ্যাঁ, বইয়ের উপর আমাদের 20 নম্বর আছে, সো বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ। 100 মার্কের ভিতরে 20 নম্বর বইয়ের এই অংশের মধ্যে আছে, সো যদি না করেন আপনি, আমি আমি কিছু কি বলবো, আমি আমার তো চেক করার কোনো ক্ষমতা নেই যে আমি চেক করবো এখান থেকে। আমি বুঝতে পেরে, মসি বুঝতে পেরেছিলেন যে তিনি ঈশ্বরের সামনে আছেন, তাই তিনি মুখ লুকিয়েছিলেন। ঈশ্বর তার লোকদের সম্বন্ধে মসির কাছে কয়েকটি কথা বললেন। তিনি বললেন, আমি আমার লোকদের দুর্দশা দেখেছি, আমি তাদের কান্না শুনেছি, আমি তাদের দুঃখভোগের কথা জানি, এবং তাদের মুক্ত করার জন্য এবং একটি সমৃদ্ধ দেশে নিয়ে যেতে নেমে এসেছি, এবং আমি তোমাকে পাঠিয়েছি, এসো আমি তোমাকে পাঠিয়েছি। ধন্যবাদ দিদি। আমরা চলে যেতে চাই এই সময় 35 নম্বর প্রশ্নে। 35 নম্বর প্রশ্ন আমাদের, যদি কেউ, আমরা আসলে যারা করিনি তারাও একটু পড়ি, পড়ে দেখি আমরা উত্তরটি বুঝতে পারি কিনা। 35 নম্বর প্রশ্নটি আমরা একটু, হ্যাঁ আমরা একটু পড়তে চাই, কাইন্ডলি যদি কেউ পড়েন। মনে সন্দেহ প্রশ্ন করেছিলেন, এই সময় ভয় পাচ্ছিলেন, এই ভেবে যে প্রাচীন লোকেরা তাকে বিশ্বাস করবে না, তাকে পাঠাচ্ছেন, এর প্রমাণ হিসাবে তিনটি জিনিস দেওয়া হয়েছিল। ঈশ্বর মসিকে পাঠিয়েছিলেন, ঈশ্বর তার সাথে থাকবেন এবং ঈশ্বরের ক্ষমতা তার পিছনে থাকবে বলে নিশ্চয়তা দিয়েছিলেন। তার ব্যহিক চিহ্ন দেওয়া হয়েছিল যেন লোকেরা বিশ্বাস বিশ্বাস করে যে ঈশ্বর তাকে পাঠিয়েছেন। ধন্যবাদ নিত্যদি, প্রেজ দ্য লর্ড। আমরা আমরা 43 নম্বর উত্তরটি দেখতে চাই। 43 নম্বর উত্তরটি আমরা যে কোনো একজন আপনার নিজের মতামত এখানে আপনি দেবেন, যে 43 নম্বর মসি প্রশিক্ষণ থেকে আরো দুটি শিক্ষা আপনি শিখতে পেরেছেন, দুটি শিক্ষা একটু যদি কেউ নিজের। হ্যাঁ দিদি, শুনি নাই। ঈশ্বর অসাধারণ ও অদ্বিতীয়, তিনি সর্বদাই ছিলেন, আছেন এবং থাকেন। জানি না এটা ঠিক হবে কিনা, জানি না। মসির প্রশিক্ষণ ছিল অনেক দীর্ঘ সময় এবং ধৈর্যের সাথে তারা সেটা নিয়েছিল, গ্রহণ করেছিল, বা আমরা শিক্ষা নিতে পারি এখান থেকে, ধৈর্যশীলতার বিষয়ে আমরা শিক্ষা নিতে পারি। হ্যাঁ, ধৈর্যশীলতা আমরা শিক্ষা নিতে গেলে আমাদের যেরকম ধৈর্য প্রয়োজন সেটির বিষয়ে আমরা লিখতে পারি। ধৈর্য,
আমরা দ্বিতীয় পাঠে চলে যাই, পাঁচের পাঁচের দুই। পাঁচের দুই এ আমরা পাঁচের দুই এ আমরা চলে যাই। এখানে অনেকগুলি আছে, এখানে ছয় নম্বর প্রশ্নটি, এখান থেকে আমরা এই চ্যাপ্টার থেকে শুধু, আচ্ছা ছয় নম্বরটি আমরা একটু দেখে আসতে চাই, যারা লেখেননি আপনারা ওই উত্তরটি জানেন, শুধু একটু আমাকে পরে যদি একটু বলেন। মিশরীয় উপাসনা ও ধর্মবদ্ধ করতে বা বাধা দিতে অথবা মিশরীয় দেবতাদের অক্ষমতা প্রমাণ করতে প্রতিটি আঘাতের পরিকল্পনা করা হয়েছিল। উহাদের হলো মিশর, উদাহরণ হলো মিশরীয়রা নীল নদীর উপাসনা করত, কিন্তু যখন নদীর ভালো নদীর জল রক্ত হয়ে গিয়েছিল, তারা তখনই নদীর উপাসনা করতে পারেনি। দ্বিতীয় আঘাত হিসাবে মিশর দেশ জটিলতা মিশর দেশে অনেক আঘাত এসেছিল, এখানে হবে আঘাত এসেছিল। ওকে, অনেক আঘাত এসেছিল। তৃতীয় প্রশ্নটি যদি কেউ তৃতীয়টি করেন, তৃতীয় আঘাতটি কি ছিল? পিশু দ্বারা এক ধরনের মশা, মশা বা পিশু এসেছিল। চতুর্থ আঘাত কি ছিল? দংশক বা মাছি। ওকে, পঞ্চম আঘাতটি? পশুপালের অসুখ। ওকে, ষষ্ঠ আঘাতটি? দশম আঘাত কি ছিল? প্রথম জাত সন্তান মৃত্যুবরণ করেছিল। প্রথম জাতের সন্তানের মৃত্যু, থ্যাংক ইউ। আমরা চলে যেতে চাই ১৯ নম্বর প্রশ্নে, তো যদি পড়েন ১৯। আগের নয়টি আঘাতের চেয়ে দশম আঘাতটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর। মিশরের বন্দিত্ব থেকে খুব কঠিন ব্যবস্থা নেওয়া হয়েছিল। এই আঘাতে মিশরীদের প্রথম জাত ছেলেদের মেরে ফেলা হয়েছিল। আমরা আগে দেখেছি যে প্রথম জাত ছেলেদের মৃত্যুর পরে ফরআন ইসরায়েলদের ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন, তাই তো? হ্যাঁ, প্রস্তুত ছিলেন। ওকে, থ্যাংক ইউ। আমরা পাঁচের তিন নম্বর চ্যাপ্টারে চলে যাই। পাঁচের তিন, যারা আমাদের সাথে যুক্ত আছেন, এখানে মোশি একজন প্রার্থনাশীল নেতা ছিলেন। এই চ্যাপ্টারে আমরা চলে যাই। এখানে আমরা দেখতে চাই ছয় নম্বর প্রশ্নটি, ছয় নম্বর, পাঁচের তিনের ছয়। আমাদের, হ্যাঁ পড়ুন। এই জটিল প্রকৃতির লোকদের নেতৃত্ব দিতে গিয়ে মসি কি করতে শিখেছিলেন? ঈশ্বর সেখানে সদাপ্রভুর কাছে প্রার্থনা করেছিলেন, প্রার্থনা করতে শিখেছিলেন। সদাপ্রভুর কাছে সমস্যাটি তুলে ধরতে চেয়েছিলেন, সমস্যা তার কাছে তুলে ধরেছিলেন।
সবাদি আপনি তো পাস্টার, সবাদি আপনি তো পাস্টার, আমরা তো নতুন শিক্ষা, আপনি তো পাস্টার হয়ে গেছেন, আমাদের একটু উত্তর দিতে দিয়েন। ধন্যবাদ। থ্যাংক ইউ মাইকেল দা। 18 নম্বর উত্তরটি এবার মাইকেল দার কাছ থেকে পেতে চাই। দেশ থেকে বের করে লোকদের ধ্বংস করে ফেলেন। 18 নম্বর, মোশের তিনটি বিষয়ের উপরে ভিত্তি করে প্রার্থনা করেছিলেন। মাইক্রোফোন আনমিউট মাইকেল দা, মাইক্রোফোন। তো এটা ফিল আপ করি নাই আমি, ও যে আমি চাচ্ছিলাম যে অন্য কেউ যদি উত্তর দেয়, আমি ফিল আপ করি নাই, আমি এই পর্যন্ত আসতে পারি নাই। দেশ থেকে বের করে এনেছিলেন লোকদের ধ্বংস করে ফেলেন এবং ঈশ্বর যা করেছিলেন তা স্মরণ করিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, অতীত ঈশ্বর যা করেছিলেন তা স্মরণ করিয়ে দিয়েছেন, আর প্রভু তার লোকদেরকে নিয়ে তিনি খুব চিন্তিত হয়ে পড়েছিলেন যদি সদাপ্রভু ধ্বংস করে ফেলেন তবে মিশরীয়রা ঠিক মনে করবে। তিন নম্বর, যাকোবের কাছে যে প্রতিজ্ঞা করেছিল তা স্মরণ করিয়ে দিয়েছিল। ধন্যবাদ। আমরা আর একটি চ্যাপ্টার এখানে আছে আজকের, আর মনে হয় শেষ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। চার নম্বর পাঁচের চার আমরা যদি একটু দেখি, আমি এখান থেকে তো মনে হয় নয়, পাঁচের চার এখানে আমরা ৬ নম্বর প্রশ্নটি যদি একটু দেখি, ৬ নম্বর শূন্যস্থান, অবশেষে তিনি বিশাল জনতার, এটা যদি একটু কেউ পাঠ করেন। পরিচালনা করতে লাগলেন। থ্যাংক ইউ। আমরা আজকে এই পর্যন্তই শেষ করি আমরা, এবং যে বিষয়টা আমি একটু আপনাদেরকে বলতে চাই, এই বইয়ের 20% মার্ক এটি আপনার নিজের উপরে। অনুগ্রহ করে আমাকে যদি আপনি একটা মেসেজ করে বলে দেন যে আমি কারে কত মার্ক দেবো, সেটি মনে আমার জন্য ভালো হয়, যেহেতু আপনারা শিক্ষক আমি ছাত্র। সো আপনার বিশ্বস্ততার উপরে আপনি যদি পুরো বইটি কমপ্লিট করেন, আপনি লিখতে পারেন 20 মার্ক, আমাকে গ্রুপে আমাকে মেসেজ দিয়ে দিলে হবে, আমি সেইভাবে আপনি যেভাবে বলবেন এই 20 মার্ক আমি সেইভাবে আপনাকে দিয়ে দেবো। আমি সেই খাতা আমি করছিলাম মার্কিং, এই যে মার্কিংটা আমি করছিলাম, কিন্তু আমি এইখানে গিয়ে আটকে গেছি যে বই কে কে পড়েছে কে কে পড়েনি। এই দায়িত্বটা আপনার নিজেরই নিতে হবে যে আমি আপনি পড়েছেন কিনা, এবং আমাকে যদি আপনি মার্ক যদি না দেন আপনার ওই স্টাডির মার্কটি ফাঁকা থাকবে, আমি মার্কটি দেব না। এই জন্য আপনাকে আপনাদের বলে দিতে হবে কাকে আমি কত মার্ক দেবো। কেউ যদি একটু পড়েন হতে পারে লিখতে পারেন 1 মার্ক, কেউ যদি একটু বেশি পড়েন 10 মার্ক, যে যেভাবে ভালো বোঝেন সেইভাবে করতে পারলে ভালো। এবং আপনাদেরকে আমি বলি যে আমাদের কি সিসিটিভির অ্যাডমিশন ফর্ম আছে, যে ফর্মটি কয়েকজন মাত্র মনে হয় 10-12-15 জন আমরা ফিল আপ করেছি, সো আরও অনেকে ফিল আপ করেননি। সো আমি ফাইনাল শিটটি, কেউ যদি আপনাদের নাম উইথড্র করতে চান কাইন্ডলি আমাকে জানাবেন যে আমি নামটি উইথড্র করতে চাই, তাহলে আমি আপনার নামটি সিসিটিভিতে পাঠাবো না। আমি একটু নামগুলি, ফাইনাল যে নামগুলি আমি লিখেছি আমি একটু পরে আপনাদেরকে জানাতে চাই। আমাদের মায়া দেবনাথ, আমাদের পাথুয়েল সরকার, পাস্টার সুনীল মধু, আমাদের সিলভিয়া রুনু মধু, আমাদের সুনীলদের স্ত্রী, নিপেন কিসকু, অন্তই খিয়াং দাদা, আমাদের আমাদের পাস্টার স্টিফেন জেমিত্র, মিসেস গ্লোরিয়া রামা, মিস রেবেকা বিশ্বাস, রেভারেন্ড বার্নাবাস সরকার, মিস সবিতা সরকার, রেভারেন্ড জাকব সরকার, রেভারেন্ড টমাস বারোই, মিস্টার সঞ্জয় বারোই, সমুয়েল সরকার, শিপন সরকার, শোভন তালুকদার, বিনোদ, পাস্টার বিনোদ টুডু,
মিস্টার ভূপাল বিশ্বাস, মিস্টার বার্নাবাস টুডু, সুজলা সরেন, কাজল বারুই, পাস্টার বিমল হেমব্রম, মিস্টার চয়েস রেমা, তারপরে জেমস বারুই, পিয়ালি বৈদ্য, প্রিসিলা সিংহা, সুব্রত দত্ত, আমাদের শ্রদ্ধা রঞ্জনা মাসি, রেভার হাফিজুর রহমান, অনিতা, মিস অনিতা পাল, মিস রূপা অধিকারী, মিস শালমী হালদার, বিনীতা জয়া, নীলু নিতু গোয়ালা, মনুলাল গোয়ালা, তারপরে আছেন রেভারেন্ড ডেভিড বৈদ্য, আমাদের আশিস বৈরাগী, পাস্টার রাজা বিশ্বাস, রেভারেন্ড জোনাথন মোল্লা, পাস্টার জন মিখাইল বিশ্বাস, মিস রত্না রীনা রত্ন, মিস রোজমেরি ব্যানার্জি, পাস্টার ধনেশ্বর বর্মন, সীমা সরকার, মার্গারেট ভ্রুনি, মিস ঝুমুর রায়, মিস শান্তনা নাথ, মিস্টার পাস্টার বিপ্লব মারান্ডি, পাস্টার মানিক গায়ন, পাস্টার সঞ্জয় সরকার, রেভারেন্ড ফিলিমন কিস্তু, রেভারেন্ড শোভা তপ্ন, পাস্টার উইলিয়াম দীপক দেউরি, পাস্টার এলভিন রহমান, পাস্টার মেথিয়াস সরেন, মিস্টার পরিমল, মিস স্টিফান পরিমল বিশ্বাস, সুফল সরেন, পাস্টার উইলিয়াম পলাশ, পাস্টার পিন্টু বারিকদার এবং মার্সি প্রকাশ। এই হচ্ছে আমার কাছে নামের লিস্ট। যদি কেউ আপনারা এখান থেকে নাম উইথড্র করতে চান, প্লিজ আমাকে জানিয়ে দেবেন, তাহলে আমি নামটি উইথড্র এখান থেকে কেটে দেবো, যেন এই নামগুলি সিসিটিভিতে না যায়। ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা এ সময় প্রার্থনায়, কেউ যদি বাদ যান আমাকে বলবেন যে আমি বাদ গেছি, আমি সেটি যুক্ত করব। কেউ যদি উইথড্র করতে চান সেটি আমাকে জানাবেন, আমি উইথড্র করে দেবো। আমাকে চ্যাট বক্সে মেসেজ করলে আমি দেখবো, বা আমাদের গ্রুপে মেসেজ দিতে পারেন। ধন্যবাদ সকলকে। আমরা এই সময় প্রার্থনায় চলে যাবো। আজকে সম্ভবত প্রার্থনা পরিচালনা আমাদের শ্রদ্ধেয় রঞ্জনা মাসি, যদি আমি ভুল না করি। মাসি, আমি কি ভুল করলাম নাকি? হ্যালো, আজকে আপনার না, আমি বলেছিলাম আমি করব প্রার্থনার অংশ। ওকে ওকে ওকে, তাহলে আমরা, আপনি কি করতে পারবেন এখন? আমি করতে পারবো। ওকে, প্রাইজ দ্য লর্ড। আমরা আসুন, আমরা রঞ্জনা মাসির সাথে আজকে প্রার্থনায় আমরা যুক্ত হই। তার আগে একটা কথা বলতে চাই আঙ্কেল, যে 20-20 মার কি পাবো, কিন্তু একটু সময়ের জন্য নানা রকম ঝামেলার মধ্যে দিয়ে পূরণ করতে পারি নাই, তবে দুই দিন সময় দিলে সম্পূর্ণ বই শেষ করতে পারবো আশা করি। আপনি এখন নিজে শিক্ষক, দায়িত্ব আপনার উপরে। আমাকে 5 তারিখের মধ্যে আমাকে রিপোর্ট দিলেই হবে, 5 তারিখে যেহেতু সময় আছে, দুই দিন না, আপনি 5 দিন সময় আছে, আজকে 1 তারিখ। সো আমরা আসুন প্রার্থনায় আমরা যুক্ত হই। দাদা এক্সকিউজ মি, আমি একটু, আমাদের দুইটা বই লাগবে, আমাদের ভাই অন্তরিক খ্যান আর আমার একটা রোমিয়া পুস্তক। হ্যাঁ, ওই দুইটা আপনি আমাকে বলছেন, আমার খেয়াল আছে দুইটা বইয়ের বিষয়ে। এছাড়া নতুন স্টুডেন্ট যারা যুক্ত হবেন, ওই একবারে বইয়ের অর্ডার করতে হবে, তো এই জন্য আমাদের অনেকেই আছে যারা বই পেয়ে গেছে, কিন্তু ধরেন 80% বই আছে তাদের কাছে। বুক অফ রোমান্স। লিমন বলছিলাম দাদা। হ্যাঁ দাদা, লিমন দা বলছিলাম। দাদা, ওই যেহেতু আমাদের পরীক্ষা তো 3-4 তারিখের মধ্যে দেওয়ার কথা, তো আমরা তো কয়েকজন 4 তারিখ পর্যন্ত ঢাকায় যাবো, তো ক্ষেত্রে কি করবো আমাদের, মানে উত্তর গুলো একটু দেরি হবে দিতে পরীক্ষা। এখন খাতা পাড়াই দেওয়ার পরে তো উত্তর পাড়াইয়ে তো লাভ নাই দাদা। দেখেন কি করা যায়, ঢাকায় যাওয়ার পথেও তো গাড়িতে বই আর 2 ঘন্টা বই পড়লে শেষ হয়ে যাবে। না বই না দাদা, বই না, ওই যে লিখিত যে পরীক্ষা, লিখিত পরীক্ষা আছে না আমাদের, কালকে যেটা প্রশ্ন দিয়েছেন। আর কুইজ কোথায়? কুইজের উত্তর গুলো তো দিতে হবে। আচ্ছা, পরে আলাপ করব। মানে মেলে পাঠাই দিচ্ছি কুইজ আজকে সব। আচ্ছা, মেলে না, আমার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়ে আমার পার্সোনাল নাম্বারে।
এটা ভালো হয় যেহেতু মেল তো ওইভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপটাই চেক করা হয় বেশি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আমরা শুন রঞ্জনা মাসির সাথে আমরা যুক্ত হই আজকে প্রার্থনা এই সময়। হালেলুয়া, 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 হালেলুয়া। আমি বাইবেল থেকে একটি অংশ পড়তে চাচ্ছি যেখানে লেখা আছে ইব্রীয় এক অধ্যায় এক থেকে তিন পর্যন্ত আমি পড়ব। যীশুখ্রিস্ট সর্বপ্রধান মধ্যস্থ। ঈশ্বর পূর্বকালে বহু ভাগে ও বহুরূপে ভাববাদিগণে পিতৃ লোকদিগকে কথা বলিয়া শেষকালে পুত্রে আমাদিগকে বলিয়াছেন। তিনি ইহাকেই সর্বাধিকারী দায়িত করিয়াছেন এবং ইহারই যুগকলাপের ইহারই দ্বারা যুগকলাপের রচনাও করিয়াছেন। ইনি তাহার প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্ক এবং আপন পরিক্রমের পরাক্রমের বাক্যের সমুদয় ধারণকর্তা হইয়া পাপ ধৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে উপবিষ্ট হইলেন। প্রভু যীশু সম্পর্কে কথা বলেছেন এবং বলেছেন ঈশ্বর যে ঈশ্বর প্রথমে আমাদেরকে ভগবদ্গণের মাধ্যমে কথা বলতেন, যেগুলো আমরা এখন শিখছি, প্রতিদিন শিখছি। ঈশ্বরের বাক্যের মাধ্যমে আমরা শিক্ষা পেয়েছি, সেই আদি থেকে মালাকি পর্যন্ত পবিত্র পুস্তকগুলোর মধ্যে আমরা দেখেছি ঈশ্বর আগে ভগবদ্গণের মধ্যে কথা বলতেন। এবং নতুন নিয়মে আমরা এসে দেখেছি যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা সেই তার মাধ্যমে আমরা সেই মুক্তি পেয়েছি, কারণ তিনি সেই তার মাধ্যমে সেই ঈশ্বরের প্রতাপ প্রভাব দেখা গেছে, তিনি মুদ্রাঙ্ক করেছেন এবং ধারণ তিনি আমাদের জন্য বসে আছেন ঊর্ধ্বলোকে। সেই যীশুর নাম, সেই যীশুর নামে আমরা জানি কি বলেছেন তিনি। যদি আমরা দেখি যখন ১৬:২৩-২৪ আর সেই দিনে তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিবে না, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো তিনি আমার নামে তোমাদেরকে তাহা দিবেন। এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচনা করো নাই, যাচনা করো তাহাতে পাইবে যেন তোমাদের আনন্দ পূর্ণ হয়। আমরা যেন প্রতিদিন যখন প্রার্থনা করি পিতা কাছে, যখন প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা প্রার্থনা চাই, যেন আমরা আমাদের সেই সমস্ত প্রার্থনা আমরা যেন সে প্রার্থনার উত্তর পাই, ফল পাই। আমাদের প্রতিদিন সেই কথা মনে রাখতে হবে, আমরা যেন ভুল না করি যে আমরা প্রার্থনা কখন, অনেক সময় দেখা গেছে যে আমরা প্রার্থনা করি কার কাছে প্রার্থনা চাইছি আমরা বুঝতে পারি না, কিন্তু এখানে পবিত্র বাইবেলে স্পষ্ট ভাবে লেখা আছে যে যীশুর নামে আমাদেরকে প্রার্থনা চাইতে হবে। আমরা যদি যখন ১২:১৩ দেখি সেখানেও লেখা আছে সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি যে আমাতে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমন কি এ সকল হইতে বড় বড় কার্য করিবে, কেননা আমার পিতার নিকটে আমি পিতার নিকটে যাইতেছি আর তোমরা আমার নামে যাহা কিছু যাচন করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো তবে আমি তাহা করিব। জয় যীশু, জয় যীশু বলি যে কি সুন্দর করে বলে দেন স্পষ্ট করে। আমাদের কাছে কোনো কিছু কিন্তু লুকায়িত না, আমাদের কাছে ঈশ্বর সমস্ত কিছু মুক্ত করে দিয়েছেন, কোনো কিছুই আর সেই বন্ধ নাই, বন্দি নাই, আমরা সেই ভাবে জানতে পারছি এবং এই সুযোগ করে দিয়েছেন ঈশ্বর আমাদেরকে। কি অপূর্ব সুযোগ করে দিয়েছেন, তার যে শিক্ষা আমাদের কাছে যা বন্ধু ছিল আমরা বুঝতে পারতাম না যে, কিন্তু প্রতিদিন এখন আমরা প্রার্থনার মাধ্যমে বাক্য শোনার মাধ্যমে আমরা শিখতে পারছি, জানতে পারছি। সেই জন্য আমরা মহা ঈশ্বরের কাছে ধন্যবাদ দিই, তার মহা করুণার জন্য, মহা আশীর্বাদের জন্য ধন্যবাদ দিই। আমরা কৃতজ্ঞ চিত্তে তার কাছে আমরা আমাদেরকে সমর্পণ করে এই প্রার্থনা সভায় আমরা এখন উপস্থিত হয়েছি। আমরা আমাদের মনের কথা তার সাথে খুলে বলবো, আমরা তার সাথে সে সম্পর্ক আমরা প্রতিদিন নিয়ত একটু 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 করে আমরা ঈশ্বর আমাদেরকে সাহায্য করছেন বাড়িয়ে দিতে তার সঙ্গে যোগাযোগের সেই সুযোগগুলো আমরা নিচ্ছি। ঈশ্বর আমাদেরকে সেই জন্য সকলকে আশীর্বাদ করুন, আমরা জানি। তারপরে আমরা আমাদের মনের কথা তার কাছে বলবো, বাবার কাছে যেমন করে মেয়ে বাবার কাছে যেমন করে ছেলে আবদার করে, বলে, জানায়, সারাদিনের ঘটনা জানায় যে বাবা জানো আজকে আমি এই করেছি, তোমার কথা মনে করেছি, তুমি আমাকে এই কলম দিয়েছিলে লিখেছি, তোমার কাছে আমি তোমাকে আমি ভেবেছি, তুমি কখন আসবে, তোমার কোলে উঠে বসবো, আমি খেলতে খেলতে আমি তোমার কথা ভেবেছি, বন্ধুদের ছেড়ে চলে আসি তোমার কাছে বসার জন্য। এই যেভাবে আমরা যেভাবে বাবার সাথে কথা বলি আমরা সেইভাবে আমরা ঈশ্বরের কাছে যেন প্রার্থনা করতে পারি, আমাদের মনের কথা খুলে বলতে পারি। ঈশ্বর আমাদেরকে সে সুযোগ করে দিয়েছেন এবং যীশু আমাদের দুই হাত বাড়িয়ে অপেক্ষা করছেন আমরা কখন তার কাছে আসবো। একবার চিন্তা করে দেখুন তো, একবার চিন্তা করে দেখুন যে যীশু সেই সে মেষ পালক তিনি এবং আমাদেরকে তিনি কোলে নিয়ে খুঁজে খুঁজে নিয়ে আসতেছেন, কোলে নিয়ে আসতেছেন, ঘাড়ে করে নিয়ে আসতেছেন, সে পাহাড়ের গোয়া থেকে, উপত্যকা থেকে, সে
অন্ধ গলি থেকে তুমি আমাদেরকে তুলে নিয়ে আসছেন, তুমি আমাদেরকে রক্ষা করছেন। কি অপূর্ব আমাদের সুযোগ, কি অপূর্ব আমাদের ভালোবাসা। কারণ বাইবেল আমরা জানি সে কি বলেছিলেন, হারানো মেষ খুঁজতে তিনি এসেছিলেন এবং সত্যি তিনি আমাদেরকে খুঁজতে এসেছিলেন। আমরা সেজন্য প্রভুর কাছে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই, প্রণাম করি। আমরা যাবো এখন, আমাদের কাছে রয়েছেন উপস্থিত আমাদের পাথর দাদা। যদি ছোট্ট একটা সঙ্গীত আমাদেরকে দিতে পারেন প্রভুর চরণে রাখার জন্য, দাদা আপনাকে অনুরোধ করছি। আমাদের একটা আরাধনা আপনি দেন আমাদেরকে সঙ্গীত ঈশ্বরের চরণে, আমাদের হৃদয়টা সুস্থির হোক, আমরা প্রার্থনার জন্য তৈরি হই দাদা। পাথর দাদা যদি আমরা কি ওই গানটি করতে পারি, 305 পুলিতে কি পারি তাহলে? অবশ্যই দাদা, অবশ্যই, খুবই সুন্দর গান। আসলে আমরা এই গানটি আমরা করি, গানের মধ্যে দিয়ে আমরা কিছু সময় প্রভুর আরাধনা তার প্রশংসা করি। পুলিতে কি পারি তারে তারে, পুলিতে কি পারি তারে, যিনি নিজ প্রাণ দিয়া তারিলেন অভাগারে, যিনি নিজ প্রাণ দিয়া তারিলেন অভাগারে, ভুলিতে কি পারি তারে তারে, ভুলিতে কি পারি তারে, সেই নাথ মহিয়ান মম চিন্তা মম ধ্যান, সেই নাথ মহিয়ান মম চিন্তা মম ধ্যান, জীবন থাকিতে আমি ভুলিতে কি পারি তারে, জীবন থাকিতে আমি ভুলিতে কি পারি তারে, ভুলিতে কি পারি তারে তারে, ভুলিতে কি পারি তারে, অপূর্ব করুণা তার নাহি কো তুলনা যার, অপূর্ব করুণা তার নাহি কো তুলনা যার, বুঝিলে এমন প্রেম কোথা পাবো সংসারে, বুঝিলে এমন প্রেম কোথা পাবো সংসারে, ভুলিতে কি পারি তারে তারে, ভুলিতে কি পারি তারে, নাহি চাহি কোন ভান বেশি যে প্রিয়জন, নাহি চাহি কোন ভান বেশি যে প্রিয়জন, কণ্ঠ ভার করি আমি রাখি বলি অত তারে, কণ্ঠ ভার করি আমি রাখি বলি অত তারে, ভুলিতে কি পারি তারে, ভুলিতে কি পারি, যিনি নিজ প্রাণ দিয়া তারিলেন অভাগারে, যিনি নিজ প্রাণ দিয়া তারিলেন অভাগারে, ভুলিতে কি পারি তারে তারে, ভুলিতে কি পারি তারে। আমেন, 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 আমেন। ঈশ্বরের কি অপূর্ব আশীর্বাদ, কি অপূর্ব আশীর্বাদ, অপূর্ব সুন্দর গান। আমাদের ঈশ্বরকে ভোলার কোন উপায় নাই, প্রতি মুহূর্তে আমরা মনে রাখছি, মনে করছি, দিন ঘুমাতে যাওয়ার আগে মনে করছি, ঘুম থেকে উঠেই প্রথমে মনে হচ্ছে যে একটা সুন্দর দিন ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, আমরা কিভাবে তার ধন্যবাদ দিব, কিভাবে তার প্রশংসা করবো। কতজন রাত্রেবেলা ঘুমের মধ্যে চলে যায়, আমরা চিন্তাও করতে পারি না, ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, কি অপূর্ব তার মহিমা, তার কি ভালোবাসা আমাদের প্রতি।
আমরা একবার যদি চিন্তা করি, একবার যদি ভাবি, আমি দুটো বাক্য পড়ছি বাইবেল থেকে, যিশু উত্তর করলেন, প্রথমটি এই, হে ইসরায়েল শুনো, আমাদের ঈশ্বর প্রভু একই প্রভু, আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। আমরা প্রত্যেকে জানি এবং প্রত্যেকে আমরা এখানে যারা আছি আমরা জানি, আমরা এইটা নিয়ে এখন চর্চা করছি এই বাক্য নিয়ে। দ্বিতীয়টি, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে, এই দুই আজ্ঞা হইতে বড় কোনো আজ্ঞা নাই, দুই আজ্ঞা হইতে বড় কোনো আজ্ঞা নাই। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন, এত সুন্দর বাক্য দিয়েছেন এবং কি করতে বলেছেন, যিশু আমাদের জন্য জীবনে সেই ব্যবস্থাকে সহজ করে নাই, কঠিন করে দিয়েছেন। সত্যি আমরা জানি সেই দশ আজ্ঞার সেই ব্যবস্থা যে আমরা পড়ছি, সেখান থেকে আমরা দেখি এই দুই আজ্ঞা যে আমাদের জীবনে কতখানি কাজে লাগছে। আমরা একবার চিন্তা করে দেখি, আমরা কি আপন ভাই বোনদের বিষয়ে বচসা করি না, বদনাম করি না, একটু সম্পত্তি নিয়ে ভাগাভাগি হলেই দেখবেন কি অবস্থা হয়। আমরা প্রতিবেশীর নামে বদনাম করি না, প্রতিবেশীর নামে মিথ্যা সাক্ষ্য দিই না, পুলিশের কাছে গিয়ে খবর দিই প্রতিবেশী এই করছে সেই করছে। কিভাবে আমরা পারবো এই দশ আজ্ঞা থেকে দুই আজ্ঞাতে যে সহজ করে দিয়েছেন, কিভাবে আমরা সেটা করতে পারবো? আমরা যেন প্রতিদিন নিজেদেরকে একটু একটু করে ধুই, একটু করে করে আমাদের নিজেদের হৃদয়কে আমরা পরিষ্কৃত করি, আমরা যেন সেই সুন্দর সেই আগুনে স্বর্ণ যেমন পুড়িয়ে পড়ে খাঁটি হয় সিদ্ধ হয়, আমরা যেন আমাদেরকে সেইভাবে তৈরি করতে চেষ্টা করি। আসুন, আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন ঈশ্বর, আমরা সেই সুযোগ গুলো আমরা যেন নেই। আমরা প্রার্থনা করবো, যাবো এখন, আমরা 31 জন আছি, আমি সহ 31 জন, কাজে আমরা 30 জনের মতন আছি। আমি আজকে অনুরোধ করব যাদের কাছে এখন আপনারা যারা লিস্ট নিশ্চয়ই নাম দেখতে পাচ্ছেন, আমাদের আমি বলবো না যে, কারণ অনেক সময় আমরা ছবিতে সবার চেহারা দেখতে পাই না, যাদের চেহারা না থাকে তাদের দেখতে পাই না, কিন্তু নামের লিস্ট আমরা দেখতে পাই, প্রত্যেকের নামের আমরা নীল লিস্ট দেখতে পাই, এ থেকে শুরু করে উপরে হয়তো বা কিছু কেউ কেউ আছেন যারা কোহস্ট আছেন, তাছাড়া আমরা যারা আছি এ দিয়ে শুরু হয়েছে নাম প্রত্যেক। আমি লিস্ট ধরে দেখছি, সেই লিস্টে লিস্টে যারা আমাদের নাম আছে, অন্তই খিয়াং দাদা থেকে শুরু করে আমরা এভাবে শুরু করি, অন্তই খিয়াং দাদা, তারপরে রয়েছেন অনিমা দিদি, এইভাবে অন্তই খিয়াং দাদা অনিমাদের বিষয়ে প্রার্থনা করবেন, অনিমা দি অনিতাদির বিষয়ে প্রার্থনা করবেন, অনিতা দি বিনোদ দাদার প্রার্থনা করবেন, বিনোদ দাদার চয়েস দাদার প্রার্থনা করবেন। এভাবে যদি থাকে, যার যদি কোনো প্রার্থনা না থাকে তাহলে পরের জনের কাছে চলে যাবেন। এইভাবে আমরা প্রার্থনা করি, একে অন্যের জন্য প্রার্থনা করি, একে অন্যের জন্য প্রার্থনা করি, কারণ আমাদের তো ঈশ্বর বলেছেন তুমি প্রতিবেশীকে আপনার মতো ভালোবাসো, কাজে আমরা অন্যকে ভালোবাসি বলে অন্যের জন্য আজকে আসুন আমরা প্রার্থনা করি একজন একজন করে। আসুন আমরা প্রার্থনা করি। এবং সবশেষে আমি অনুরোধ করবো, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রেভারেন্ড ফিলিমন কিস্কু দাদা, তিনি আমাদের শেষে প্রভুর প্রার্থনা নিয়ে যাবেন এবং আশীর্বচন দেবেন। তার আগে আমরা প্রত্যেকে পরের জনের জন্য প্রার্থনা করি। আসুন, যদি কেউ পরের জনের নাম দেখতে না পারে, আমরা আমাদের প্রত্যেকের নাম জানি, আমরা জানি কার নাম এই দেশ, সেভাবে আমরা আসি। দিদি আমার একটু ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় আছে। প্রভুকে ধন্যবাদ জানাই বলবো, অন্তই খিয়াং দাদা আমরা ওইভাবে আসবো দাদা, আজকে একজন পর পর আপনার আপনার আগে যান। আচ্ছা, আপনি তো উপরে আছেন, আমরা আসতেছি পরে দাদা, শুনবো অবশ্যই শুনবো, বলেন আপনি, আমরা প্রার্থনা করবো। ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানি প্রভুকে, তিনি সুন্দরভাবে রক্ষা করেছেন। দাদা আপনাকে বিশেষ ভাবে প্রার্থনা করবেন, দাদা আপনি কি আমার প্রার্থনা করবেন? পাস্টার রায় দাদা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি একটু অপেক্ষা করুন, আমরা আসছি আপনার, আমরা আসছি আপনার কাছে, আপনার আসবো আমার আপনার কাছে, প্লিজ। অন্তই খিয়াং দাদা আপনি আছেন? দিদি কি প্রার্থনার বিষয় শুনবো না বলবো? প্রার্থনার বিষয় আপনি শুনবেন অনিমাদের কাছ থেকে, আমি কিন্তু উল্টো বলে ফেলেছি, আপনার প্রার্থনা শুনে অনিমাদি প্রার্থনা করবে, এভাবে হয়তো বা ভালো হতো। অনিমাদি আপনি কি আছেন? আচ্ছা, তো অনেক সময় নষ্ট চলে যাবে, আপনার মনে হয়
মানে আমাদের একটু শুনতে অসুবিধা হচ্ছে, ডিভাইসগুলো বোধহয় ঠিক নাই। আঙ্কেল কি দাদা আপনি প্রথমটা প্রার্থনা শুনে প্রার্থনা করেন প্লিজ? জি হে বল দেশ দেশ দ্বারা গ্রহ যোগ্য নৈবেদ্য উৎস আমাকে ভালো রেখেছে, কিন্তু আমার পরিবারের সমস্যা আছে। আমি কয়েকদিন আগে প্রার্থনা রেখেছিলাম বাবা সেই ছোট শালকের জন্য, সেই অসিত গায়েন, সে এখন সুস্থ, সম্পূর্ণ সুস্থ, এই জন্য প্রভুকে ধন্যবাদ দেবেন। এবং আমার ছেলেটা অসুস্থ ছিল, সেও সম্পূর্ণ সুস্থ, এই দুজনের জন্য ধন্যবাদ দিবেন। এবং আমার পরিবারে আমার স্ত্রী বেশ অসুস্থ ছিল, এখন সে আগে থেকে একটু ভালো, তার জন্য ধন্যবাদ দিবেন। কিন্তু গতকালকে আমার সেই ছোট মেয়ে তাকে আবার সেই জ্বরে ধরেছে, আমার সেই মেয়েকে রাখতে চাই, নাম হলো কণিকা সরকার, জন্য প্রার্থনা করবেন যেন প্রভু তাকে সুস্থ করেন এবং আমরা যেন আবার প্রভুকে ধন্যবাদ দিতে পারি। প্রভু যীশু খ্রিস্টের নামে এই সময় তোমার চরণতলে সমর্পিত হয়েছি। আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, যে সুন্দর সুযোগ তুমি আমাদের জীবনে দিয়েছ প্রভু, প্রতিনিয়ত এই সুন্দর তোমার ধন্যবাদ দেই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আমরা তোমার ধন্যবাদ করি শ্রদ্ধেয় পাথওয়েলদার শ্যালক যে অসুস্থ ছিল, যার জন্য আমরা মিস্টার গাইনের জন্য প্রার্থনা করেছিলাম, তুমি তাকে স্পর্শ করেছো, সুস্থতা প্রদান করেছো। তার ছেলের কথা আমরা শুনেছি, অসুস্থ ছিল, তুমি তাকেও সুস্থতা দান করেছো প্রভু গো। আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, ধন্যবাদ দেই বৌদির জীবনের জন্য, তুমি তাকে সুস্থতা প্রদান করেছো, তার জন্য আমরা প্রার্থনা রেখেছিলাম প্রভুগো। আমরা এই সময় বিশেষভাবে তার কন্যার কথা শুনেছি প্রভুগো, যিনি আবার অসুস্থ হয়ে পড়েছেন, জ্বরে আক্রান্ত, প্রভুগো তুমি তাকে স্পর্শ করো, তোমার আরোগ্যদায়ী হস্তের স্পর্শে তুমি তাকে সুস্থতা প্রদান করো প্রভুগো। এই মুহূর্তে যারা আমরা এখানে উপস্থিত আছি, আমাদের প্রত্যেকের কোনো না কোনো প্রার্থনার বিষয়, ধন্যবাদের বিষয় রয়েছে, তুমি সমস্ত কিছুই অবগত আছো প্রভু। এই সময় এই প্রার্থনা সভাকে তোমার চরণতলে রাখি, এই সভা যতক্ষণ পর্যন্ত আমরা তোমার চরণতলে তোমার সান্নিধ্যে থাকব, আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, আমরা যেন তোমার সেই পবিত্র পরিচালনা পেতে পারি, আমাদের সঙ্গে থাকো, যীশু খ্রিস্টের নামে আমরা এই প্রার্থনা চাই, আমেন। আমেন, আমেন। ধন্যবাদ দাদা আপনাকে, ধন্যবাদ। এখন যদি আপনি প্রার্থনার বিষয়ে বলেন, অন্য কেউ আপনার বিষয় নিয়ে প্রার্থনা করতে পারেন। এখন এখন কি কেউ প্রার্থনা করতে আগ্রহী? জন রায় দাদা আপনি কি আছেন না চলে গেছেন? হ্যাঁ দাদা, হ্যাঁ আপনি আপনি প্রত্যেকে অসুস্থ ছিলাম, বর্তমানে প্রত্যেকে আমরা সুস্থতা লাভ করেছি, এই জন্য বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আর প্রার্থনার বিষয় হচ্ছে, আমার মেয়ে ছুটিতে এসেছিল, সে দেশের বাইরে থাকে, আগামী 4 তারিখে আমরা, আমি আমার ওয়াইফ এবং আমার মেয়ে, আমরা ঢাকায় 3 তারিখ যাব। আপনারা বিশেষভাবে আমাদের আপনাদের প্রার্থনায় স্মরণ করবেন এবং মেয়ের জন্য তার দীর্ঘ যাত্রা পথের জন্য বিশেষভাবে প্রার্থনা করবেন, যেন সে সুস্থ শরীরে তার গন্তব্যে যেন গিয়ে পৌঁছাতে পারে। প্রার্থনা করি।
আরো কেউ কিছু বলবে? না, আপনি এই বিষয়টা নিয়ে প্রার্থনা করেন। প্রার্থনা করি। হে প্রেমময় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, আমরা তোমার গৌরব প্রশংসা করি, আমরা তোমার স্তুতি করি যে প্রভু তুমি আমাদের সুরক্ষা করেছো এবং আশীর্বাদ করেছো তোমার সেই নানা মৃদু দয়া অনুসারে। প্রভু তুমি আমাদেরকে প্রচারণা করছো, আমরা তোমার ধন্যবাদ করি, আমরা তোমার গৌরব প্রশংসা করি, প্রভু তোমার স্তুতি করি। আমরা বিশেষ প্রার্থনা করি, তোমার চরণে নিবেদন করি যে সন্তান প্রভু প্রার্থনা বিষয়ে রেখেছে তার মেয়ের জন্য। পিতা তুমি শুনেছো, তুমি অবগত রয়েছো, অপ্রভু তুমি তাকে দয়া করো, অনুগ্রহ করো, তোমার শান্তি, তোমার ভালোবাসা, তোমার অনুগ্রহ প্রভু তুমি দান করো। প্রভু ধন্য যীশু নাম, তোমার ধন্যবাদ কৃতজ্ঞতা যে স্বীকার করেছি পিতা, সে ধন্যবাদের ডালি তুমি গ্রহণ করো। প্রেমময় পিতা, তোমার কাছে প্রার্থনা করি প্রভু, আজকে সেই পিতা প্রভু জীবনের মধ্য দিয়ে আমাদের তোমার গৌরব প্রশংসা, তোমার স্তবিস্তুতি করতে সাহায্য করছো। আমরা তোমার ধন্যবাদ করি, আমরা তোমার গৌরব করি, আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার স্তবিস্তুতি করি। হালেলুইয়া, ধন্য যীশু নাম, ধন্য প্রভু যীশু নাম, গৌরব প্রশংসা মহিমা সমাদর শক্তি তোমারই প্রভু। আমরা তোমার কাছে আমাদের জীবনকে প্রভু, আমরা যতজন এই ডিভাইজে প্রভু রয়েছে, আমরা যতটি সন্তান সন্তান এখানে রয়েছে, যতজন আমরা প্রার্থনা করছি, বিনতি করছি প্রভু, তুমি সমস্ত প্রার্থনার বিষয়ে তুমি অবগত হয়েছে এবং তুমি শুনছো প্রভু, তুমি সে প্রার্থনা সকল বিশ্ব উত্তর দান করো। হালেলুইয়া, ধন্য যীশু নাম। ও পিতা, যে সন্তান প্রার্থনা বিষয়ে রেখেছে পিতা তুমি শুনেছ, ও পিতা তুমি অবগত রয়েছে, তুমি বলেছো যাচ না করিবার পরে সমস্ত কিছু অবগত রয়েছে পিতা। প্রভু তোমার কাছে রাখি সেই সন্তানকে, সেই সন্তানের পরিবারকে, সেই সন্তানের পরিবার পরিজনকে পিতা প্রভু, পবিত্রতা পূর্ণতার মধ্য দিয়ে তোমার শক্তি পরাকান্ত হস্তের মধ্য দিয়ে তুমি তাকে প্রচারণা করো। হালেলুইয়া, সেই পরিবারের প্রতি আশীর্বাদ যুক্ত করো, যেন তোমার সে গৌরব করতে পারে, তার প্রশংসা করতে পারে, তোমার স্তবিস্তুতি করতে পারে, অপ্রভু সে শক্তি দান করো। হালেলুইয়া, আমেন, আমেন, আমেন। আশীর্বাদ তোমাদের প্রত্যেককে প্রভু, আরেকটি বার তোমার ক্ষত সকল দ্বারা প্রত্যেক আরোগ্য করো। হালেলুইয়া, ধন্য যীশু নাম, ধন্য প্রভু যীশু নাম। হয়তো বা অনেক কিছু বিষয় আছে যা প্রকাশিত হয়নি, অনেক সে গোপন প্রার্থনা রয়েছে হয়তো সেটি বলা হয়নি, কিন্তু সে সকল প্রার্থনার উত্তর তুমি দান করো যীশু নামে। হালেলুইয়া, অপ্রত আশীর্বাদ করো, তোমার সে প্রকম হস্তের মধ্য দিয়ে তোমার প্রশ্ন, তোমার শান্তি সহভাগিতা প্রার্থনা নিয়ে বলবেন এবং আমরা সবাই চেষ্টা করবো যেন আমরা একটু সংক্ষেপে করে প্রার্থনার বিষয় বলি এবং প্রার্থনা যখন করবো শুধু তার জন্য আমরা তখন প্রার্থনা করবো সংক্ষেপে, তাহলে আমরা অনেকেই প্রার্থনার বিষয় বলতে পারবো। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই প্রেময় পিতাকে, তিনি সুন্দর সুস্থ রেখেছেন, এ পর্যন্ত তিনি প্রচারণা করছেন, পিতার সাথে ধন্যবাদ জানাই। বিশেষ করে প্রার্থনা করবেন আমার ছেলে প্রতাপ রায়, আপনারা সকলে অবগত রয়েছেন যে সে অনেক অসুস্থ ছিল, প্রভু তাকে দয়া করেছেন, যদিও এখনো ঠান্ডা জ্বর রয়েছে, তার জন্য প্রার্থনা করবেন, প্রভু তাকে স্পর্শ করেন। বিশেষ করে প্রার্থনা করবেন তার সেই 10 বছর আজকে পূর্ণ হলো, তিনি সে 11 বর্ষে পদার্পণ করছে, প্রভু যেন তাকে সুরক্ষা করেন, আশীর্বাদ করেন। সে 5ম শ্রেণীতে পড়ে, কারণ আমরা অনেকে হতাশার মধ্যে ছিলাম পরিবারগত ভাবে, প্রভু তাকে স্পর্শ করেছে এবং সুস্থ করেছেন এবং বাঁচিয়ে রেখেছেন, প্রভু তাকে সামনের জন্য বছরটি সুন্দরভাবে যেতে পারে। আর এটি এই বছর তাদের কঠিন অবস্থার মধ্যে ছিল, কিন্তু প্রভু যে কঠিন অবস্থা থেকে তাকে সুস্থ করেছেন এবং তার যে ঠান্ডা জ্বর এবং রয়েছে, প্রার্থনা করবেন প্রভু যেন তাকে স্পর্শ করেন। আর যদিও সে লেখাপড়া অনেক দুর্বল এবং দেওয়া যাচ্ছে না, প্রার্থনা করবেন প্রভু যেন তাকে স্পর্শ করেন। এবং আজকে তার বার্থডে, বার্থডে আপনার প্রত্যেকে তার জন্য প্রার্থনা করবেন, প্রভু যেন তাকে সুরক্ষা করেন, এই বিষয় নিয়ে প্রার্থনা করবেন। ধন্যবাদ জন দাদা, সুনীল দাদা, আপনাকে প্রার্থনা যাই। আসুন আমরা প্রার্থনা করি, প্রার্থনায় যাই। আমরা শুনেছি সন্তানের যাচনা, সন্তানের ইচ্ছা, আমরা ধন্যবাদ দেই প্রভুকে, স্বর্গীয় পিতা তোমাকে ধন্যবাদ দিই আরেকটি বার প্রভু, সন্তানের আর জীবনে সেই ধন্যবাদ দেওয়ার দিন তুমি দেখতে সুযোগ দিয়েছো প্রভু। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। সন্তান পাস্টার জন রয়
তার পরিবারকে আমরা তোমার কাছে রাখি প্রভু। আমরা জানি তাদের সমস্ত বিষয় প্রভু, তুমি জানো, তুমি অবগত আছো প্রভু। আমরা ধন্যবাদ দেই প্রভু সেই প্রতাপের জীবনের জন্য প্রভু, তার একমাত্র পুত্র সন্তান প্রভু। সে অসুস্থ ছিল, তুমি আশ্চর্য ভাবে তুমি তাকে সুস্থ করেছ। আমরা তোমার ধন্যবাদ দেই প্রভু, তোমার গৌরব করি প্রভু। সন্তানকে তুমি সুস্থ রেখেছো, তুমি তাকে বৃদ্ধি দান করছো। আজকে তার প্রভু সেই এই দিনে প্রভু তুমি তাকে তাদেরকে সেই উপহার হিসেবে দিয়েছিলে, যেন প্রভু সন্তানকে তারা তোমার জন্য তৈরি করে। প্রভু সন্তান আজ 11 বছরে পা দিয়েছে, আমরা তার জীবনের জন্য ধন্যবাদ দেই প্রভু। আমরা তাকে তোমার কাছে রাখি প্রভু, তোমার শক্তিতে, তোমার অনুগ্রহে, তোমার জ্ঞানে প্রভু তুমি তাকে বৃদ্ধি দান করো প্রভু। সে যেন মানুষের ভালোবাসা, তোমার অনুগ্রহ লাভে প্রভু সে যেন বড় হতে পারে প্রভু। তাকে তুমি সুস্থ রাখো প্রভু, সে পড়াশোনা করে প্রভু, তুমি তাকে সেই জাগতিক জ্ঞানে তুমি তাকে সাহায্য করো প্রভু। সে যা কিছু পড়বে তা যেন মনে রাখতে পারে প্রভু, এবং সে পরীক্ষার সঠিক প্রশ্নের উত্তর দিতে পারে এবং প্রভু ভালো রেজাল্ট করতে পারে। আমরা যেন তার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে পারি। তুমি তাকে তোমার ইচ্ছা মতো তুমি তাকে গঠন করো প্রভু, আমাদের ইচ্ছা না, কিন্তু তোমার ইচ্ছা মতো তুমি তাকে তৈরি করো। আমরা ধন্যবাদ দেই প্রভু, এই সন্তান প্রভু তোমার সন্তান প্রভু, তার একটি মেয়ে তুমি তাকে দিয়েছো প্রভু। সে পড়াশোনা করে প্রভু, তাদের অনেক প্রয়োজন আছে প্রভু, তারা অনেক তাদের পরিবারের অভাব তুমি জানো, তাদের পরিবারের প্রভু প্রয়োজন তুমি জানো প্রভু। এই মেয়েকেও আমরা তোমার কাছে রাখি, সন্তানটিও প্রভু তোমাতে বড় হচ্ছে প্রভু, তাকেও তুমি তোমার গৌরবের জন্য ব্যবহার করো। আমরা প্রভু মিসেস রয়কে তোমার কাছে রাখি প্রভু, তুমি তাকে আশীর্বাদ করেছো প্রভু, তুমি তাকে আশীর্বাদ করেছো, তুমি তাকে প্রভু প্রভু উঠিয়ে নিয়ে এসেছো আরেক জায়গা থেকে প্রভু। তার সে যেন তোমার তোমার সন্তান হয় প্রভু, তোমার রাজ্যের অধিকারী হয় প্রভু। এই পরিবারকে তুমি মনোনীত করেছো তোমার কাজের জন্য, তোমার রাজ্যের জন্য প্রভু। শক্তিশালী ভাবে তুমি ব্যবহার করো তাদের সমস্ত, তাদের সমস্ত প্রয়োজন মিটাও প্রভু। প্রভু তাদের যে হতাশা ছিল, তাদের যে কষ্ট ছিল প্রভু, তাদের যে দুশ্চিন্তা ছিল তুমি মুক্ত করেছো, তুমি দূর করেছো। তোমাকে ধন্যবাদ দেই প্রভু। ও প্রভু এই বর্ষটিকে তাদের তুমি প্রচুর ফলে ফলবান করো প্রভু, জাগতিক ভাবে যা কিছু দরকার তুমি যুগিয়ে দাও প্রভু, আত্মিক ভাবে যা কিছু দরকার প্রভু তুমি তাদের প্রয়োজন অনুযায়ী তুমি সমস্ত কিছু যুগিয়ে দাও। আমরা ধন্যবাদ দেই প্রভু এই পরিবারটির জন্য প্রভু, তারা কত প্রভু কত ধন্যবাদ তোমাকে দিয়েছে, আর সেই সাথে আমরাও তোমাকে ধন্যবাদ দিই। এমনি ভাবে প্রভু আমাদের প্রত্যেকের জীবনে যে সমস্ত ধন্যবাদ রয়েছে প্রভু, প্রত্যেকটি ধন্যবাদ আমরা তোমার কাছে দিই প্রভু। আমরা বিশেষভাবে আমরা প্রত্যেকে এই সময় সমর্পিত হই, দিনের প্রথমে প্রভু, এই রাত এই এই দিনের শেষে প্রভু আমরা তোমাতে সমর্পিত হই। তুমি আমাদেরকে তোমাতে শক্তি দাও, তোমার অনুগ্রহে প্রভু, তোমার আশীর্বাদের নিচে তুমি আমাদের রাখো, তোমার শক্তির নিচে রাখো প্রভু। আমরা যেন ও প্রভু আমরা যেন কোনো ভাবে প্রভু তোমার কাছ থেকে দূরে সরে না যাই প্রভু, আমরা যেন তোমার কাছে থাকতে পারি প্রভু, আমরা যেন তোমাকে ডাকতে পারি, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করতে পারি। তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো প্রভু তোমার মঙ্গল ইচ্ছায়, তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো তোমার গৌরবের জন্য, তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো তোমার কাজের জন্য, তুমি আমাদের বাঁচিয়ে রাখো তোমার নামের জন্য প্রভু। তুমি আমাদেরকে তোমার সেই পরাক্রমের সাথে ব্যবহার করো, যেন প্রভু তোমার মহিমা, প্রভু তোমার মহিমা হয়। তুমি আমাদের এই প্রার্থনা, এই ধন্যবাদে বিনতি সমস্ত কিছু প্রভু তুমি গ্রহণ করো। এ প্রার্থনা আমাদের মুক্তিদাতা ক্রুশে হত পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন। ধন্যবাদ সুনীল দাদা আপনাকে। আমরা অনুরোধ করবো আমাদের মধ্যে মিসেস বার্নাবাস বৌদি ছিলেন, তিনি একটা প্রার্থনার বিষয়ে তখন বলতে চাচ্ছিলেন হয়তো। দিদি আপনি বলেন, বৌদি আপনার সময়, আপনি বলেন প্রার্থনা, এবং আমি অনুরোধ করব আমাদের মধ্যে নিতু গোয়ালা বোন আছেন। দিদি আমি রান্না করছি। আচ্ছা কোনো অসুবিধা নেই দিদি, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আমরা অনুরোধ করব আমাদের চয়েস মারাক দাদা আছেন, আমি অনুরোধ করছি পিয়ালি বৈদ্য বোনকে, পিয়ালি বৈদ্য বোন আপনি। দিদি আমি তো আমার কাজে আছি।
Mrs. Sarkar Bobir Parthana, we should soon a Parthana Karin. Lady Apni Bolen, Mrs. Barnabas Sarkar. শুনতে পাচ্ছেন যদি ওই বৌদি যদি আমি এক্ষুনি দেখলাম মনে হয় বৌদিকে আছেন আছেন কিন্তু মনে হয় অন্য জায়গায় ব্যস্ত আছেন আচ্ছা শুনুন মধ্যে দাদা আপনার প্রার্থনার বিষয় আছে তাহলে মা দাদা করতে পারেন সেই বিষয় নিয়ে প্রার্থনা হ্যাঁ ধন্যবাদ দেই প্রভুকে যে প্রভু আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন পরিবারগতভাবে আমরা ভালো আছি মণ্ডলীগতভাবে আমরা ভালো আছি বিশেষভাবে প্রার্থনা করবেন আমার মেয়ের জন্য সে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে ও লেভেল তার অনেক দুর্বলতা আছে তার শারীরিক কিছু দুর্বলতা আছে প্রভু যেন এই সন্তানকে নাম ইশারা তাকে সুস্থ রাখেন এবং সেই সাহায্য করেন যেন সে সেই পরীক্ষার জন্য পরিশ্রম করতে পারে প্রিপারেশন নিতে পারে এবং তার জন্য সে উপযুক্ত ফল লাভ করতে পারে আমরা বিশেষভাবে তাকে প্রভুর কাছে রেখেছি প্রভু সে সন্তানকে যেন তার গৌরবের জন্য ব্যবহার করেন বিশেষভাবে প্রার্থনা করবেন ধন্যবাদ মারক দাদা আপনি আনমিউট করে নেন প্রার্থনা করেন হ্যাঁ সুন্দর দাদার জন্য জি আসুন আমরা প্রার্থনায় যাই মস্তক অবনত করি আমি প্রার্থনা করি ঈশ্বরের আশীর্বাদ নিয়ে চিরমঙ্গলময় স্বর্গস্থ পিতা তুমি বলেছো শাস্ত্রে তোমরা যেখানে সঙ্গে সেখানে আমি তাই আমরা এই গ্লোবাল ফেয়ার ফেলোশিপ মন্ডলীর মধ্যে দিয়ে তোমার গুরুকে প্রশংসা করি তোমার মহান নামে ধন্যবাদ করি কারণ তুমি একমাত্র যুগ যুগ করতে যুগে যুগে শুধু ধন্যবাদের যোগ্য তুমি একমাত্র তাই আমরা তোমার ধন্যবাদ করি তোমার প্রশংসা করি তোমার মহানামে গৌরব করি ঈশ্বর গুণ পিতা তুমি আমাদের মাঝে আছো সঙ্গে আছো আমরা এখনো তোমার দয়ার হস্তে নিচে আছি এবং তুমি আমাদেরকে দয়া করেছো অনুগ্রহ করেছো তাই আমরা তোমার অনুগ্রহের মধ্যে দিয়ে চলতে পারছি এবং এই দুনিয়া এই পৃথিবীতে বাস করতে পারছি এই উপাসনে আমরা থাকতে পারছি এই উপাসনের মধ্যে দিয়ে আমরা তোমার দিকে ঈশ্বর গুণ পিতা আমরা আরো প্রার্থনা করি তোমার কাছে যাচনা করি যে আমাদের মধ্যে প্রার্থনার আহ্বান করেছেন শুনির মধ্যে দ্বারা তুমি তাকে চিনো এবং দেখো সে একজন তোমারই বিশ্বাসী তোমারই ভক্তকান তোমার ভক্ত সন্তান তাই আমরা তোমার কাছে বিনীত যাচনা করি তার মেয়ে পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষা দিবে প্রিপারেশন নিচ্ছে তুমি তাকে শক্তি দান করো সবল শক্তি দান করে তার প্রজ্ঞা দান করে তুমি তাকে বুদ্ধিমতি দান করে পবিত্র আত্মসান শক্তি দান পবিত্র চিন্তা দান করে সেই জন্য ভালোভাবে পরীক্ষা দিতে ভালো ফল লাভ করতে তুমি তাকে আশীর্বাদে পরিপূর্ণ করে আশীর্বাদে যুক্ত রেখো সেই জন্য কোনো ভাবে যেন কোনো ত্রুটি যেন না থাকে তুমি তাকে এমনই আশীর্বাদে করো আশীর্বাদে পরিপূর্ণ করো সেই জন্য ভালোভাবে পরীক্ষা দিতে পারে ঈশ্বর মনিটা আরো প্রার্থনা করি তার ফ্যামিলির জন্য তার মিনিস্ট্রির জন্য তুমি সুনীল দাদাকে যে মিনিস্ট্রি পরিচালনা করছো তুমি তার মিনিস্ট্রির মধ্য দিয়ে তুমি আরো উত্তরোত্তর বৃদ্ধি দানে সাহায্য করো সহযোগিতা করো তুমি তাকে আশীর্বাদ পরিপূর্ণ করো উত্তরোত্তর বৃদ্ধি দানে সাহায্য ও সুবিধ করো সুরমিতা তুমি তার ফ্যামিলিকে আশীর্বাদে আশীর্বাদিত করো তুমি তার ফ্যামিলির মধ্য দিয়ে আশীর্বাদ এবং গৌরবান্বিত করো তুমি তার ফ্যামিলির মধ্য দিয়ে গৌরবান্বিত হও যেন তোমার গৌরব এবং মহিমা যেন প্রকাশ হয় তার ফ্যামিলির মধ্য দিয়ে তার মিনিস্ট্রির মধ্য দিয়ে তুমি তাকে এমন আশীর্বাদে পরিপূর্ণ করো আমাদের প্রত্যেককে মাঝে থেকে প্রত্যেককে তুমি আশীর্বাদে পরিপূর্ণ আমরা যারা এই গ্লোবাল আছি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করে আশীর্বাদ যুক্ত রেখো আমাদের পরিচালনা যিনি আছেন আমাদের সেই খন্দকার তুমি তাকে আশীর্বাদ করে যাচ্ছ আশীর্বাদ করছো এবং তার মিনিস্ট্রির মধ্য দিয়ে আমাদেরকে গৌরবান্বিত করছো এবং গৌরবের সাহায্য করছো তাই মহান নামে ধন্যবাদ দিই তুমি তার ফ্যামিলিকে আশীর্বাদ করে আশীর্বাদে যুক্ত করে আশীর্বাদে পরিপূর্ণ করো আর যেন উত্তরোত্তর বৃদ্ধি দানে তোমার গৌরব প্রশংসা করতে পারে তোমার মহানামে যেন ধন্যবাদ করতে পারে এমন আশীর্বাদ পরিপূর্ণ করো আমি প্রত্যেককে প্রত্যেক সন্তান সন্তানকে তুমি তোমার মহাপবিত্র রক্ত দ্বারা তুমি আমাকে আবৃত করো তুমি তোমার মহাপবিত্র রক্ত তোমার সিল মনে আমাদের প্রত্যেক ফ্যামিলিকে তুমি মূল্যাঙ্কিত করো কোন শয়তান যেন আমাদেরকে হানি করে কোন শয়তান যেন আমাদের পূর্বণ করো এমন আমি আশীর্বাদ করো সঙ্গে সঙ্গে চলো তেমন এই ক্ষুদ্র অযোগ্য সমাজ প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে ভিক্ষা চাই আমেন 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 আমাদের কারোর প্রার্থনার বিষয় আছে তাহলে শুনি মাসি আমাকে এখন একটা প্রার্থনা দিতে পারেন আমাকে আমি করতে পারি ধন্যবাদ স্টিফেন দাদা আপনি প্রার্থনার বিষয় রাখতে চাই
গতকাল আমার মণ্ডলীর এক যুব সন্তান প্রভুতে নিধৃত হয়েছে এবং জানুয়ারি থেকে আজ অবধি পাঁচজন সব মণ্ডলীর সদস্য প্রভুতে নিধৃত হয়েছে। ঈশ্বরের পরিকল্পনা আমরা সবাই জানি, প্রভুর কাছে প্রার্থনা রাখতে চাই সেই শোকার্ত পরিবারের জন্য। একটা যুবতী মেয়ে আছে, স্ত্রী আছে, তার মা আছে, তাদের জন্য প্রভুর কাছে প্রার্থনা করবেন, তাদের আশীর্বাদ করেন, তার শান্তি সে পরিবারে দান করেন। একটু পরে আমরা সমাধি কাজে যাব, আমি হয়তো সমাধি করব, সমাধির কাজ সম্পন্ন করব। প্রভু যেন সেখানে উপস্থিত থাকেন, জীবন্তভাবে তার আশীর্বাদ লাভ করতে পারে প্রার্থনা। আমার স্ত্রী গতকাল পশু থেকে একটু অসুস্থ হয়েছে, তার জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ, ধন্যবাদ। আমি অনুরোধ করব আমাদের স্টিফেন দার প্রার্থনাগুলো নিয়ে নিত্য দিদি প্রার্থনা করবেন, এবং তারপরে আমি আমাদের মধ্যে আমাদের বোন আছেন, রূপা অধিকারী বোন আছেন, তিনি নিত্যগোয়ালা দিদি এবং চয়েস মারাক দাদার দুজনের প্রার্থনার বিষয় নিয়ে তিনি প্রার্থনা করবেন। এভাবে আমরা এখন এগিয়ে যাব, আমাদের সময়ের দিকে আমরা লক্ষ্য রাখি। নিত্য দিদি আপনি স্টিফেন দাদার বিষয় নিয়ে প্রার্থনা করবেন। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হে আমাদের সর্বশক্তিমান, সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, দয়ালু পরমেশ্বর পিতা, ধন্যবাদ পিতা পরমেশ্বর, এই সুন্দর সময় দেনে কে ধন্যবাদ, ধন্যবাদ দিতে প্রভু আপনি পুত্রকে প্রভু দ্বারা প্রভু আমাকে সামিপ আনে কে প্রভু ইয়াদ দিয়ে প্রভু ধন্যবাদ দিতে হ্যাঁ পিতা পরমেশ্বর। প্রভু কো यहाँ पर जितने जन प्रभु आपने प्रभु जिसको चुने हैं पिता परमेश्वर, इस संसार को पूरा संसार से प्रभु हमें चुने हैं पिता, इकट्ठे किए हैं पिता अपने स्वर्ग राज्य के लिए पिता परमेश्वर, धन्यवाद देते हैं। हम आपके राज्य के संतान हैं पिता, हे पिता प्रभु से जैसे आप यीशु मसीह को प्रभु प्यार करते हैं, उनको जैसे देखभाल करते हैं, आप हमें भी प्यार करते हैं, हमें भी वैसे देखभाल करते हैं। हमारे दुखों को भी प्रभु आप जानते हैं पिता परमेश्वर, इस समय सबसे ज्यादा नहीं प्रभु से प्रार्थना के प्रभु विषय दिए हैं पिता परमेश्वर, प्रार्थना विषय के प्रभु आपके सम्मुख रखते हैं पिता परमेश्वर। आप जानते हैं पिता जो भी प्रभु अभी प्रभु में सोए हुए हैं पिता परमेश्वर, वो सभी प्रभु बहुत भाग्यशाली हैं पिता परमेश्वर। आप जब आएंगे प्रभु अब फिर से अंतिम तुरही में प्रभु सभी उठेंगे पिता, धन्यवाद देते हैं। इस समय अगर वो अगर बिछड़े हैं अपने परिवार से प्रभु, उस परिवार को प्रभु आपके चरणों में रखते हैं पिता परमेश्वर, आप तो शांति उनके हृदय में बना रहे हैं पिता, आप उनको संभाले रखे प्रभु। ये समय भी प्रभु आपके ओर प्रभु अपना मन उठाए रखे पिता परमेश्वर, आपको महिमा गौरव कर पाए पिता परमेश्वर। जो भी प्रभु इनके परिस्थिति में इनके परिवार जन है, आपके स्वजन जो भी इनके करीब है पिता, सभी को प्रभु आप अपने और शांति दीजिए पिता परमेश्वर, संभाले रखे पिता परमेश्वर। आपके आशीष हम सभी के साथ हम विश्वास करते हैं पिता, उनके साथ भी अपना बनाए रखे पिता, धन्यवाद देते हैं प्रभु। प्रार्थना करते पिता परमेश्वर अपनी पत्नी के लिए प्रभु, जो बीमार बना रहे हैं पिता परमेश्वर, प्रभु कोई भी ऐसा बीमारी नहीं है जो हमें रोक सकती है पिता परमेश्वर, आपके पास आने के लिए पिता परमेश्वर, सभी प्रभु आपको महिमा के लिए पिता परमेश्वर। प्रभु इसके द्वारा प्रभु हम आपके शरीर और शरीर आप पाते हैं पिता परमेश्वर, हम धन्यवाद देते हैं बीमारों के लिए, धन्यवाद देते हैं हर एक परिस्थिति के लिए पिता परमेश्वर, सभी परिस्थिति आपके योजना के हेतु है पिता परमेश्वर, हम विश्वास करते हैं पिता परमेश्वर आपकी योजना हमारे जीवन में पूरा होते हम देखते हैं पिता परमेश्वर, आगे भी प्रभु देखेंगे प्रभु। इस समय अगर वो बीमारी पिता परमेश्वर, उस बीमारी को प्रभु यीशु मसीह के नाम से, उसके शरीर से प्रभु यीशु नाम से प्रभु हम उसको रिजेक्ट करते हैं पिता परमेश्वर, खंडित करते हैं पिता परमेश्वर, कोई भी बीमारी उसके शरीर में ना रहने पाए पिता, क्योंकि उसके शरीर परमेश्वर का आपका मंदिर है पिता परमेश्वर, आपके मंदिर में उसके बीमार करने का कोई हक नहीं है पिता परमेश्वर। बीमारी को हम लोग आज्ञा देते हैं तो निकल के जाकर समुद्र में गिरे, वापस चले उस शरीर में ना आ पाए पिता प्रभु, शरीर को प्रभु आपके सामर्थ्य आपके पवित्र आत्मा के सामर्थ्य प्रभु आप भरे रखे पिता, आपके शक्ति से प्रभु भरे रखे पिता परमेश्वर, प्रभु आपके सामर्थ्य प्रभु हम चल पा रहे हैं पिता परमेश्वर। प्रभु वो हर एक बीमारी को प्रभु आपके कोड़े खाने से प्रभु हमें चंगाई मिली है पिता परमेश्वर, आपके घाव प्रभु उसको बीमार दो पहन को प्रभु शरीर में प्रभु हम लगाते हैं पिता परमेश्वर, आपके लहू के सामर्थ्य प्रभु रखते हैं पिता परमेश्वर, आपके लहू के द्वारा हर एक बंधन से छुटकारा पापों से क्षमा है पिता, जो भी भूल गलती अपराध जाने अनजाने पाप हुआ है पिता परमेश्वर, सभी को प्रभु हम क्षमा मांगते हैं, हम सभी को प्रभु क्षमा करें। इस प्रार्थना को प्रभु आपके हाथ में रखते हुए सारी महिमा आदर प्रशंसा देते हुए इस प्रार्थना निवेदन को हम हमारे उद्धार का सम्मुख रहकर प्रभु यीशु के नाम को हम मांगते हैं, विश्वास करके आपने हमारी प्रार्थना को सुना है, आमीन आमीन, आमीन आमीन, जय श्री राम, आमीन। धन्यवाद नीति दीदी, এখন নিত্য দিদি এবং চয়েস মারাক দাদার প্রার্থনা নিয়ে আমাদের বোন রূপা করবেন, এবং আমাদেরকে আর কারো প্রার্থনার বিষয় আছে? পরবর্তীতে আমি অনুরোধ করবো রূপা দিদির প্রার্থনার বিষয় এবং আর আমি প্রার্থনার বিষয় দেবো, এই দুটো বিষয় নিয়ে প্রার্থনা করবেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বোন সীমা সরকার, তিনি প্রার্থনা করবেন।
এখন রূপা দিদির কাছে আপনাদের দুজনের প্রার্থনা বলুন, নিতে দিদি এবং মা চয়েস মারাক দাদা যদি থাকেন, যদি চয়েস দাদা না থাকেন তাহলে অন্য কেউ যে কেউ বলতে পারেন। আমাকে বলতে লাগবে দিদি প্রার্থনার বিষয়ে? হ্যাঁ আপনি বলতে পারেন, আপনি হ্যাঁ বলুন বলুন। ঈশ্বর ধন্যবাদ দিই, আমাদের সবাইকে সুন্দর ভাবে বাঁচিয়ে রেখেছেন, ধন্যবাদ ঈশ্বরকে। আমার আমি এটাই ধন্যবাদের বিষয় বলি, আমার প্রার্থনার বিষয়ে ধন্যবাদ দিই। এখন বর্তমানে প্রভু সবকিছু ভালো রেখেছেন। এটাই যে আমি বাংলা বাইবেল কোনোদিনই আমরা পড়ি নাই, আমি আর আমার হাজবেন্ড আমরা বাংলা বাইবেল কোনোদিনই পড়ি নাই, কিন্তু আপনাদের এই সহযোগিতা আসার পরে আমরা বাংলা বাইবেল আমরা দেখা শুরু করেছি, পড়া শুরু করেছি, বুঝা শুরু করেছি। অনেক অনেক শব্দ যখন আপনারা পাই না আমি অবাক হয়ে যাই, এটা কি মিনিং হতে পারে? কারণ আমরা তো হিন্দি পড়ে এসেছি, আমাদের মাতৃভাষা হিন্দি, কারণ আমরা ভোজপুরি, আমরা ভোজপুরি কথা বলি। তার জন্য আমি বলি এটা একটা অনেক একটা আশীর্বাদ যে আমরা যতটুকু এখন বুঝতে পেরেছি, বলতে পারছি। আমি এটা সব গৌরব মহিমা প্রশংসা আমি ঈশ্বরকে দিতে চাই, কারণ আপনারা মানে ভাবতে পারবেন না, যেমন যে জানে আমি বাংলাতেও প্রার্থনা করতাম না, কিন্তু এখনো আমি একটা সময় ইচ্ছা করি, আমি আমি হিন্দিতে বলে আমি খুব কমফোর্টেবল ফিল করি, তবু আমি চেষ্টা করি বাংলাতে যেন পড়ি, আর এই যে বাংলাগুলো শব্দগুলো অক্ষরগুলো যেন ঈশ্বর আমাকে আরো বুঝতে সাহায্য করে, আর যেমন আমি খুব সহজ ভাবে সেই উত্তরগুলো আপনার মানে লিখতে পারি, বলতে পারি, পরীক্ষা যেন দিতে পারি। এই জন্য আমি এটা অসুবিধা হচ্ছে, প্রশ্নটা বুঝতেও একটু অসুবিধা হচ্ছে, কারণ বাংলার শব্দের মিনিং গুলা খুবই কঠিন, তবু আমরা হিন্দি বাইবেল থেকে খুঁজে খুঁজে দুটো মিলিয়ে 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 পড়াশোনা করছি। আমি এটার জন্য আমি ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই, ধন্যবাদ ঈশ্বর আমাদেরকে এইভাবে জ্ঞান বুদ্ধি দিয়েছে, আমাদের এগিয়ে নিয়ে যান সবাইকে আরেকবার। ইমানুয়েল, জয় যিশু, জয় যিশু। আর আর কে বলবেন? আমি আমি বলতে চাই দিদি। হ্যাঁ বলুন। প্রার্থনার বিষয়, এই কিছুক্ষণ আগে খবর পেলাম যে লাশ নিয়ে গেছে আমাদের পাশ দিয়েই, ওই আমার চেয়ে ছোট চন্দ্রগোনা ব্যাপটিস্ট চার্চের একজন মেম্বার, সে হঠাৎ করে গতকাল রাতে মারা গেছে। সেই পরিবারের জন্য বিশেষভাবে প্রার্থনা করবেন, বাদল বিশ্বাস। রূপাবন আপনি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু যিশু। তুমি আমাদেরকে যে সুন্দর যে অভাবনীয় যে আশীর্বাদময় সময় তুমি আমাদেরকে দিয়েছ, আমরা তার জন্য তোমার চরণে কৃতজ্ঞ হই, তোমার ধন্যবাদ করি। তুমি প্রভু যিশু তুমি আমাদেরকে প্রতিদিন বহন করছো, রক্ষা করছো, সমস্ত কিছুর জন্য তোমার কাছে ধন্যবাদ দিই। আমরা নিত্য দিদির পরিবারের জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ হই, তার সন্তানদেরকে তোমার কাছে রাখি, তার হাজবেন্ডকে তোমার কাছে রাখি। প্রভু সেই দাদা অনেক দূরে সেখানে কাজ করেন, আর মধ্যে আমরা তোমার কাছে যিশুর নামে প্রভু তোমার কাছে যাচনা করি, তুমি তার সেই আশীর্বাদ করো। এবং তার সেই ক্যাম্পে যে আমরা সেদিন শুনছিলাম প্রভু যিশু যে সেখানে থ্রেট করা হয়েছে, কিন্তু আমরা যে যিশুর নামে প্রভু তোমার সেই রক্ত সেচন করি, তোমার পবিত্র সেই রক্তের বলয়ের মধ্যে প্রভু আমরা তাকে রাখি, তার পরিবারকে রাখি। প্রভু তুমি জানো তাদের জীবনে প্রভু তোমার জন্য কাজ করবার যে আকাঙ্ক্ষা তৃষ্ণা, তুমি তাদেরকে আশীর্বাদ করো, কারণ প্রভু তার স্পৃষ্টিত হৃদয় প্রভু তোমার উদ্দেশ্যে প্রভু তারা কাজ করতে চায় তোমার প্রভু যিশু নামে। যিশু নামে আমরা সেই পরিবারকে তোমার কাছে রাখি, ধন্যবাদ বলছেন দিদি তার তারা সেই বাংলা পড়ছে প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি। তুমি বলেছো তোমার তাদের চারদের জ্ঞানের অভাব আছে, আমার কাছে যাচনা করো, তোমাদেরকে অকাতরে প্রভু দেওয়া যাবে। তাই প্রভু তোমার ধন্যবাদ করি সেই বোন প্রভু যার সেই ভাষা না বাংলা, কিন্তু তিনি চেষ্টা করছেন এবং তিনি পারছেন। এই জন্য তোমার ধন্যবাদ করি যে তুমি সত্যই প্রভু জীবন্ত, তোমার বাক্যের মতো তুমি সত্য, তুমি জীবন্ত, তুমি ন্যায্য প্রভু, এবং তুমি সকলকে সেই অকাতরে তুমি আশীর্বাদ করে থাকো। আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু তার জীবনের জন্য, তার সেই আকাঙ্ক্ষার জন্য, তাদের সেই আকাঙ্ক্ষার জন্য। জীবন্ত ঈশ্বর তুমি, সত্য প্রেমময় ঈশ্বর প্রভু, তুমি ধার্মিক ঈশ্বর, তুমি আমাদেরকে সত্য সত্য তুমি আমাদেরকে সেই মাতার গর্ভ থেকে পর্যন্ত বহন করে রক্ষা করছো প্রভু, তুমি আমাদেরকে গঠন করেছো, তুমি আমাদের সমস্ত কিছু জানো প্রভু। আর সত্যই তোমার আমরা তোমার কাছে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই প্রভু যিশু, আমরা তোমার ধন্যবাদ করি প্রভু। একটু
আগে সেই আমরা শুনছিলাম সেই বাদল বিশ্বাস, তিনি তোমাদের নিদ্রিত হয়েছে প্রভু, সেই পরিবারকে আমরা স্মরণ করি, তোমার কাছে রাখি প্রভু, সেই পরিবারের তুমি শক্তি হও, তাদের বল হও প্রভু, তুমি তাদেরকে যত সান্ত্বনা প্রভু, জগতের মানুষের কোনো কথায় কোনো সান্ত্বনা কোনো কিছু মেলে না, কমফোর্ট মেলে না, You are the only one, Jishu, আমরা তোমার যিশু নামে প্রভু সেই পরিবারকে আমরা তোমার কাছে রাখি, আত্মীয় স্বজন চার্চের প্রত্যেকটা মেম্বারকে প্রভু তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, এবং সেই সন্তানের জীবনের জন্য আমরা তোমার ধন্যবাদ করি, সেই কিয়ান যে প্রার্থনা প্রভু তার তাকেও তোমার কাছে রাখি, তোমার ধন্যবাদ করি প্রভু, সেই সন্তান সেই প্রার্থনা তোমার চরণে নিয়ে এসেছেন, সেই ধন্যবাদের বিষয় এবং সেই পরিবারের বিষয় প্রভু আমরা তোমার যিশুর নামে পিতার চরণে রাখি, এবং আমাদের সমস্ত প্রার্থনা আমাদের সমস্ত কৃতজ্ঞতা আমাদের প্রত্যেকটা পরিবার প্রভু যিশু আরো একটি পাঠ তোমার যিশুর নামে পিতার চরণে রাখি, ধন্য প্রভু, ধন্য তোমার নাম, তুমি জীবন্ত ঈশ্বর, তুমি গৌরবান্বিত হও, আমেন, 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 আমেন। ধন্যবাদ, ধন্যবাদ বোন রূপা। রূপা বোন আপনার কি কোনো প্রার্থনা আছে? হ্যাঁ আমি বলি, আসি, বলুন তাহলে সীমা দিদি, সীমা দিদি শুনবেন। আমি প্রভু ধন্যবাদ করি এই সুন্দর সুযোগের জন্য, আর সত্যি প্রভু খুব সুন্দর যে সুযোগ দিয়েছেন পবিত্র বাইবেল শিক্ষার, এই জন্য তার কাছে কৃতজ্ঞ হই, এবং প্রভু যেন সাহায্য করেন সেই সুন্দর ভাবে সে বাইবেল সত্যি পুরাতন নিয়ম অনেক কঠিন লাগতো আমার কাছে, কিন্তু প্রত্যেকটা ক্লাস যখন শুনি আর তখন মনে হয় যে এত সুন্দর করে তিনি বুঝিয়েছেন আমাদের শ্রদ্ধেয় রেভারেন্ড মাইকেল অধিকারী আঙ্কেল, আমরা ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে যে সুন্দর সুযোগ গ্লোবাল ফেলোশিপের মাধ্যমে প্রভু আমাকে করে দিয়েছেন, আমি সেই জন্য ধন্যবাদ দিই। আমার পরিবারের জন্য আমার দুটো সন্তানকে প্রভুর কাছে রাখবেন, মেঘা এবং নিধি, ওরা স্কুলে যাচ্ছে, বেশ গত সপ্তাহ আগের সপ্তাহ বেশ অসুস্থ ছিল, কোভিড পজিটিভ ছিল আমার বড় মেয়েটা, কিন্তু সত্যি প্রভু ধন্যবাদ করি যে কোনো রকম কোনো তেমন কোনো কিছু হয়নি, কিন্তু সুস্থভাবে সুন্দরভাবে তারা আবার লাস্ট উইক থেকে স্কুলে ব্যাক করছে, আমি প্রভুকে ধন্যবাদ দিই। আমার হাজবেন্ডের জন্য প্রার্থনা করবেন, আমার মায়ের জন্য প্রার্থনা করবেন, তার অনেক অনেক ব্যস্ত থাকে, কিন্তু তারপরেও প্রভু এই কোভিড এর মধ্যে তার অ্যাজমার অনেক সমস্যা, কিন্তু তারপরেও তাকে সুস্থ রেখেছে, যে জন্য সত্যি আমি প্রভুকে ধন্যবাদ দিই, ধন্য প্রভু, ধন্য তার নাম, আমেন, ধন্যবাদ, ধন্যবাদ। দিদি শুনেছেন, আর কারো আমাদের প্রার্থনার বিষয় আছে? আমি পিতা ঈশ্বরকে একটু ধন্যবাদ দিতে চাই। দিদি বলেন। আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই যে তিনি আমাকে অনেক আশীর্বাদ করেছেন, আমাদের অনেক সমস্যা ছিল আপনারা জেনেছেন, প্রার্থনা করেছেন, ঈশ্বর সেই আশীর্বাদ করেছেন, সেজন্য পিতা ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই, তিনি আমাদের সব সময় রক্ষা করেন। আমি যে সময় যে প্রার্থনা চাই প্রভুর কাছে, প্রভু আমার সব প্রার্থনার উত্তর দেন, আমি প্রভুর কাছে কৃতজ্ঞ, তাই পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিবেন। আর আমাদের যে কাজ চলছে কাজকে ঈশ্বরের কাছে রাখবেন, যেন সুন্দরভাবে এই কাজ করতে পারে, আমি বলি এই কারখানা ঈশ্বরের, ঈশ্বর যেন নিজে উপস্থিত থেকে এই সমস্ত কিছু পরিচালনা করেন, এবং আমাদের পরিবারের তিনজন আমরা যেন ঈশ্বর আমাদেরকেও পরিচালনা করেন, আমরা যেন প্রভুর পক্ষ থেকে কখনো দূরে সরে না যাই, এটি আমার প্রার্থনা। ধন্যবাদ দিদি সুযোগ দেওয়ার জন্য। আশীর্বাদ করেন। হ্যাঁ সীমাদি, আপনি শুনেছেন দুজনের প্রার্থনা, প্রার্থনা করে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে বোন। প্রার্থনা করে, আমাদের জীবন্ত জাগ্রত স্বর্গের মহান পিতা প্রভু গো, আরেকটি বার তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি প্রভু, প্রভু আজকে সুন্দর দিনটি দেখতে দিয়েছো প্রভু, সেজন্য তোমাকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই প্রভু। প্রভু অনেকে এই দিনটি দেখতে চেয়েও দেখতে পায়নি, কিন্তু তুমি আমাদেরকে সুন্দর সুযোগ করে দিয়েছো পিতা, সেই জন্য তোমাকে ধন্যবাদ দেই প্রভু গো। প্রভু গো তুমি আমাদের যে ভাবে আমাদেরকে যত্ন করে আগলে রেখেছো প্রভু গো, অনেক সমস্যা, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা এবং অনেক অসুস্থতা থাকে আমাদের জীবনে, কিন্তু তার মধ্যে দিয়ে প্রভু গো তুমি আমাদেরকে সুরক্ষা দিয়ে সুন্দরভাবে আগলে রেখেছো প্রভু, সেই জন্য তোমাকে ধন্যবাদ দেই প্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু গো।
তোমার নাম উর্দে উঠাই প্রভু, তোমার প্রশংসা গাই প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো প্রভু। এইখানে যে প্রার্থনার বিষয়গুলি রাখা হয়েছে প্রভু তুমি সব জানো প্রভু। আমরা এখানে যারা বসে আছি আমাদের প্রত্যেকের অন্তরে কিছু না কিছু কথা, কিছু না কিছু প্রার্থনা রয়েছে প্রভু গো। হয়তো আমরা কেউ বলি কেউ বলি না, কিন্তু তুমি আমাদের অন্তকরণ জানো প্রভু গো, তুমি আমাদের সমস্ত কিছু জানো প্রভু গো, তুমি আমাদের হৃদয়ের গঠন দাতা প্রভু গো। তোমার কাছে কিছু বলার অপেক্ষা রাখে না, কিন্তু প্রভু গো আমরা আমাদের হৃদয় খুলে দিয়ে আমাদের কষ্ট, আমাদের বেদনা, আমাদের ধন্যবাদ, আমাদের চাওয়া পাওয়া তোমার কাছে আমরা তুলে ধরি প্রভু গো। প্রভু গো এই সময় যে রূপাদি তোমার কাছে প্রার্থনা চেয়েছে, তুমি তার প্রার্থনার বিষয়ে জানো প্রভু গো, তুমি তাকে আশীর্বাদ করেছো প্রভু, তুমি তাকে যে আশীর্বাদ দান করেছো প্রভু গো সেই জন্য তোমাকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানিয়েছে প্রভু গো। সে যে শিক্ষা নিচ্ছে প্রভু গো সেজন্য তোমাকে ধন্যবাদ জানিয়েছে প্রভু গো। আসলে এই শিক্ষা নিয়ে প্রভু আমরা অনেক আশীর্বাদ লাভ করছি প্রতিদিন প্রতিনিয়ত প্রভু গো, যে আশীর্বাদের সুযোগ তুমি আমাদের করে দিয়েছো প্রভু গো। প্রভু গো এই আশীর্বাদ যেন আমরা প্রতিনিয়ত পেতে পারি প্রভু, তুমি তাকে আশীর্বাদ দান করেছো প্রভু গো, যে তার ছেলে মেয়েরা প্রভু অসুস্থ ছিল কিন্তু এখন তারা সুস্থ, তোমাকে ধন্যবাদ দিয়েছে প্রভু। তার হয়ে আমরাও আজকে তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি প্রভু। তোমার সেই জীবন্ত সেই জাগ্রত পিতা প্রভু গো তুমি আমাদেরকে সেই আশীর্বাদ দান করে রেখেছো সবসময় প্রভু গো, আমরা যেন সেই ধন্যবাদ কৃতজ্ঞ নিয়ে তোমার কাছে আসতে পারি প্রভু। তুমি সেই আশীর্বাদ আমাদেরকে দান করো প্রভু গো। সে তার মায়ের জন্য প্রার্থনা চেয়েছে প্রভু গো, সেই মাসির আজমার সমস্যা আছে প্রভু গো, তুমি তাকে আশীর্বাদ করো প্রভু গো। সে যতদিন পৃথিবীতে থাকবে যেন সুস্থ সুন্দর ভাবে সে থাকতে পারে প্রভু গো, তুমি তাকে আশীর্বাদ দান করো। তোমার আরোগ্য দিয়ে হস্ত বাড়িয়ে দিয়ে তুমি তাকে স্পর্শ করে তুমি তাকে সুস্থ রাখো, সবল রাখো প্রভু গো। এবং সে দাদার জন্য প্রার্থনা চেয়েছে প্রভু, তুমি তাকে আশীর্বাদ দান করো। সে কাজে যায় প্রভু গো, তুমি তাকে আশীর্বাদ দান করো। সর্ববিষয়ে তুমি তার সঙ্গে থেকে তুমি তাকে আশীর্বাদ দান করো। সর্বোপরি দিদির পরিবারকে আরেকটি বার তোমার হাতে রাখি প্রভু গো, যা কিছু প্রয়োজন যা কিছু দরকার সবকিছু দিয়ে প্রভু গো তুমি প্রতিপালিত করো প্রভু। তোমার পবিত্র আত্মার পরিচালনা তুমি সেই পরিবারে দান করো প্রভু গো। এই সময় প্রার্থনা করি রিনা আন্টির জন্য প্রভু গো, সে সবসময় তোমাকে ধন্যবাদের ডালে নিয়ে এসে উপস্থিত হয় প্রভু গো। যত সমস্যাই থাক না কেন প্রভুকে সে ভীত হয় না প্রভু গো, কিন্তু তোমার সামনে উপস্থিত হয় পিতা। তুমি তাকে জানো প্রভু, তুমি তার হৃদয়ে জানো প্রভু, তুমি তাকে আশীর্বাদ দান করো প্রভু গো। তার পরিবারকে তুমি আশীর্বাদ দান করো, পরিবারের যা কিছু প্রয়োজন প্রভু গো তুমি সবকিছু মিটিয়ে দাও প্রভু গো। এবং তার যে কারখানা রয়েছে প্রভু আমরা প্রায় শুনি প্রভু গো, অনেক ঝই ঝামেলা আসে প্রভু গো, কিন্তু তুমি সবকিছু সমাধান করতে পারো প্রভু গো। তোমার হস্তে নিচে কোনো মানুষ কিছু করতে পারে না, কিন্তু তুমি সবকিছু করতে পারো প্রভু গো। আমরা যেন সবসময় তোমার উপর বিশ্বাস ধরে চলতে পারি, সেই আন্টি সবসময় তোমার উপর বিশ্বাস ধরে চলে প্রভু গো, এবং সে সবসময় তোমাকে সাথে নিয়ে চলতে চায়, তোমাকে আঁকড়ে ধরে রাখতে চায় প্রভু গো। তুমি তাকে আশীর্বাদ দান করো, যেন সে সবসময় তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু গো। তুমি সে আশীর্বাদ দান করো। তার পরিবারের যে কয়েকজন সদস্য রয়েছে প্রভু, প্রত্যেকে তোমার হস্তে রাখি প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করো, যেন তাদের জীবন দ্বারা তোমার গৌরব হয় তোমার প্রশংসা হয় প্রভু গো, যেন তুমি আনন্দিত হও খুশি হও প্রভু, সেইভাবে যেন তারা তাদের জীবন যাপন করতে পারে প্রভু গো। তুমি সেই আশীর্বাদ তুমি দান করো প্রভু গো। প্রভু আমরা এখানে যে কয়েকজন উপস্থিত আছি এখনো পর্যন্ত তুমি জানো প্রভু, এবং যারা উপস্থিত থাকতে চেয়েও থাকতে পারেনি তুমি তাদেরকেও আশীর্বাদ দান করো এবং আমাদেরকেও আশীর্বাদ দান করো, যেন আমরা প্রতিনিয়ত তোমার আশীর্বাদ নিতে পারি, যেন তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত না হয় প্রভু গো। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের প্রত্যেককে পরিচালনা দান করো। বিশেষভাবে আমি আমার জন্য প্রার্থনা চাইছি প্রভু গো, তুমি জানো আমি একটি সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি প্রভু গো, যে আমি আগামী সপ্তাহে বাড়িতে যাবো এবং সেই সব কাজটি যেন সুন্দরভাবে সম্পন্ন করে আসতে পারি প্রভু গো, এবং আমি যেন তোমার সেই খ্রিস্ট বিশ্বাসের সামনে তোমার উদ্দেশ্যে যেন জয়ধ্বনি করতে পারি, গৌরব তোমার প্রশংসা করতে পারি প্রভু। সেই দিন তুমি আনয়ন করো প্রভু গো, যেন ধন্যবাদ কৃতজ্ঞ গোতে প্রভু তোমার কাছে আসতে পারি, তোমার প্রশংসা তোমার ধন্যবাদ করতে পারি প্রভু গো। তুমি সেই দিন আমার সামনে আনয়ন করো প্রভু, আমি বিশ্বাস করি আমি সুন্দরভাবে সেই কাজ করে আসতে পারবো প্রভু। তুমি আমাকে সেই আশীর্বাদ দান করো, সর্বোপরি আমাকে আশীর্বাদ দান করো, যেন তোমার সাথে সবসময় যোগাযোগ রেখে সবসময় চলে যেন থাকতে পারি প্রভু। তোমার সে পবিত্র আত্মা দ্বারা তুমি আমাকে পরিচালনা দান করো, যেন সে বিশ্বস্ত জীবন আমি যাপন করতে পারি প্রভু। আমার পরিবারকে তুমি আশীর্বাদ দান করো, এবং এখানে যারা রয়েছে প্রত্যেকটি পরিবারকে তুমি আশীর্বাদ দান করো। এই গ্লোবাল প্রেয়ার ফেলোশিপকে তুমি আশীর্বাদ দান করো, এই ফেলোশিপের মধ্যে দিয়ে প্রভু গো আমরা যে আশীর্বাদ পাচ্ছি তুমি সে জানো প্রভু গো। তুমি এই গ্লোবাল প্রেয়ার ফেলোশিপের সে দাদা রয়েছে তাকে তুমি আশীর্বাদ দান করো, এবং তার পরিবারকে উত্তরোত্তর আশীর্বাদ তুমি দান করো, তাদের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হও সেবিত পূজিত হও প্রভু গো। এই ছোট্ট বিনতি প্রার্থনা আমাদের মুক্তিদাতা তোমার প্রিয় পুত্র ত্রাণকর্তা শ্রী প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আমেন। ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের আর মনে হয় না আমরা অনুরোধ করেছি, খুব একটা কেউ বোধহয় নাই প্রার্থনার বিষয়ে। আমি একটু প্রার্থনার বিষয়ে বলতে চাই, রেভারেন্টকে জিজ্ঞাসা করি। আমি একটু প্রার্থনার বিষয়ে বলতে চাই রিনা দিদি, আপনি শুনবেন প্রার্থনা গুলো,
আমার প্রার্থনা যেটা চাচ্ছি ঈশ্বরের কাছে এবং রেভারেন্ট যেগুলো বলবেন সেগুলো নিয়ে আপনি প্রার্থনা করার পরে আমরা অনুরোধ করব আমাদের রেভারেন্ট ফিলিমন কিষ্কু দাদা তিনি আমাদের জন্য প্রভুর শেষ প্রার্থনা প্রভুর প্রার্থনা এবং আশীর্বাচন দেবেন। আমি প্রার্থনা রাখতে চাই আমাদের একজন ডাক্তার, তার নাম ডক্টর নিকোলাস বিশ্বাস, আমরা জানি তার জন্য আমরা প্রার্থনা করে আসছি। আজকে আমরা অনেকে উপবাস থেকে তার জন্য প্রার্থনা করেছিলাম এবং প্রার্থনা রাখতে চাই সেই নিকোলাস দাদার জন্য, যেন ঈশ্বর তাকে স্পর্শ করেন এবং যিশুর নামে আমরা সে প্রার্থনা চাই যেন ঈশ্বর তাকে সুস্থ করেন সম্পূর্ণভাবে এবং তার যত রকমের বাধা আছে, কারণ তার জ্বর কমছে না, জ্বর কমছে না বলে তিনি বিদেশে চিকিৎসার জন্য যেতে পারছেন না, তার চিকিৎসার একটু কমপ্লেক্স আছে সেজন্য তাকে বিদেশে যেতে হবে, কিন্তু জ্বর না কমার কারণে তিনি যেতে পারছেন না, সেজন্য আমরা তাকে রাখবো, ঈশ্বর যেন তাকে স্পর্শ করেন, সুস্থতা দান করেন এবং তার জন্য বিদেশে যতটুকু দরকার আমরা বিশ্বাস করি ঈশ্বর তাকে সুস্থতা দান করবেন, তাকে আমরা রাখবো প্রার্থনাতে। আমরা প্রার্থনা রাখবো, এর আগে আমরা শুনেছিলাম রেভারেন্ড নেলসন নীলরতন বিশ্বাস এবং আমাদের শ্রদ্ধেয় মিস্টার ডেভিড লিটন রং, বাংলা বাইবেল সোসাইটি, বাংলাদেশ বাইবেল সোসাইটি, তিনি জেনারেল সেক্রেটারি, তার এনার দুজনের কোভিড হয়েছে, তাদেরকে আমরা ঈশ্বর হাতে রাখবো, আমি ঈশ্বর তাদেরকে সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং এইরকম করে যারা অসুস্থ আছেন বিশেষ করে কোভিডে তাদেরকে যেন ঈশ্বর সুস্থতা দান করেন। এই দুটো বিশেষ প্রার্থনা রাখতে চাচ্ছি। রিনাদি আপনি শুনেছেন নিশ্চয়ই, আমরা এখন রেভারেন্ড খন্দকারের কাছ থেকে প্রার্থনা বিশেষ শুনবো, এই দুটো ওনার প্রার্থনা এবং আমার প্রার্থনা নিয়ে আপনি প্রার্থনা করবেন। ধন্যবাদ দিদি। জয় যিশু, প্রভু ধন্যবাদ করি আজকের সুন্দর আশীর্বাদের সময় আমরা অতিবাহিত করছি। আমি শুধু ধন্যবাদ দিতে চাই প্রভুকে যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে প্রথম ধন্যবাদ হচ্ছে একটা নতুন ডেস্কটপ কম্পিউটার কিনেছি, যেটি আসলে এটি আমার জন্য দরকার ছিল, আসলে আমি ল্যাপটপে খুব ডিস্টার্ব করছে, ল্যাপটপটাও নতুন একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ, বাট সেটি ডিস্টার্ব করছে যার জন্য এক প্রকার বাধ্য হয়ে কেনা লাগলো নতুন একটি কম্পিউটার। প্রভু ধন্যবাদ করি যে তিনি সাহায্য করেছেন। আরেকটি ধন্যবাদের বিষয় যেটি আসলে এর জন্য প্রার্থনা প্রয়োজন সবসময়, সেটি হচ্ছে প্রভু ধন্যবাদ করি যে তিনি আমাকে সুযোগ দিয়েছেন আর একটু ফার্দার পড়াশোনা করবার জন্য, এবং যেটি হচ্ছে ওয়েসলি ও ওয়েসলি সেমিনারি আমেরিকাতে, সেখানে আমি পিএইচডি করার সুযোগ পেয়েছি এবং ফুল স্কলারশিপ আমার দুই সেমিস্টার আমেরিকাতে এবং দুই সেমিস্টার কোরিয়াতে করতে হবে। সো বিশেষ প্রার্থনা চাই যে কোর্সটি করবার জন্য, এই আসলে পিএইচডি হচ্ছে পার্মানেন্ট হেড ড্যামেজ, আমরা এটা জোকস করে বলতাম সবসময় এবং কখনোই আসলে কখনোই চাইনি যেন আসলে এই কোর্সটি, এই পড়াশোনাটি আমি করতে চাইনি কখনো, যেহেতু এটি অনেক মানে কষ্ট, একটা পীড়া মতন পেইন সবসময় দেয়। সো আমরা প্রার্থনা করবেন যেন প্রভু আমাকে সুস্থ রাখেন, সুস্থতা অনেক প্রয়োজন আমার জন্য, সুস্থ রাখেন এবং তার পরিচর্যায় তিনি যেন ব্যবহার করেন, যেহেতু এটি একটি বড় একটি সেমিনারি, আমরা আমেরিকার বিষয়ে আমরা অনেক কিছু জানি, যেখানে পয়সা দিয়ে সার্টিফিকেট কেনা যায়, স্কুল কলেজে না পড়েও করা যায়, কিন্তু প্রভু এমন একটি জায়গায় আসলে তিনি এনরোল করেছেন যেটি আসলে ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নাই, যেহেতু ফুল স্কলারশিপ স্টুডেন্ট, এবং আমরা প্রার্থনা করবেন যেন প্রভু সাহায্য করেন এই কোর্সের মধ্য দিয়ে, যেন প্রভু গৌরবান্বিত হন এবং তার পরিচর্যায় যেন ব্যবহৃত হতে পারে। সাথে সাথে আমার সন্তানদের জন্য প্রার্থনা করবেন, তিনটি সন্তান প্রভু দিয়েছেন এবং আমার স্ত্রী, সেও পড়াশোনা করতে চায়, সেও ডাবল মাস্টার্স করা, সেও পিএইচডি করতে চায়, সো প্রভু যেন তাকেও যেন সুযোগ করে দেন যেন সেও পড়াশোনায় করতে পারে। আসলে তার মুখস্থ বিদ্যা অনেক ভালো, কিন্তু আমার একদম মুখস্থ বিদ্যা নেই, ভুলে যায় এই করে এই ভুলে যায়, মানে মাথার ভিতরে পারমানেন্টলি হেড ড্যামেজ,
সো এখন বাস্তবতা সেটাই হচ্ছে পার্মানেন্ট হিসেবে, যেহেতু পিএইচডি তে আসলে পড়াশোনা হচ্ছে সব লেখালেখি, কোনো মুখস্থর কোনো বিষয় নাই, সব লেখা। সো এই লেখাতেও আমি দুর্বল, আমি মনে হয় রঞ্জনা মাসির কাছ থেকে সাহায্য নিতে হবে মাঝে মাঝে লেখা টেখার বিষয়ে। প্রার্থনা প্রার্থনা করবেন প্রভু যেন আমাকে সাহায্য করেন, এবং যেন যে সুযোগটি পেয়েছি এই সুযোগটি যেন কাজে লাগাতে পারি। আগামী জুন মাস থেকে ক্লাস আমার শুরু হবে, পার সেমিস্টার সারা বছর ক্লাস করলে আসলে 15টি ক্লাসই দাঁড়ায়, সারা বছর এক এক সেমিস্টারে 15টি ক্লাস। সো আমাদের এই 15টি ক্লাস আমাদের একসাথেই হবে, কন্টিনিউ 15 দিন ক্লাস হবে, 2 সপ্তাহ ক্লাস। সো জুন মাস থেকে ক্লাস শুরু হবে, প্রার্থনা করবেন প্রভু যেন সাহায্য করেন। এবং এই গ্লোবাল প্রেয়ার ফেলোশিপের কিছু দর্শন রয়েছে, আমরা আসলে এখন অনলাইন করছি এটিকে, অনলাইনের সাথে সাথে আমরা অফলাইনও অফলাইন পরিচর্যায় থাকতে চাই। সো আপনারা প্রার্থনা করবেন যেন প্রভু আমাদেরকে সাহায্য করেন তার পরিচর্যার জন্য। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ রেভারেন্ড রীনাদি, আপনি আমাদের প্রার্থনা শুনেছেন, আপনি আমাদের প্রার্থনা দুটো নিয়ে আপনার শোভাদি, আপনি কি প্রার্থনার বিষয়ে কোনো কিছু আছে, আপনাকে খুঁজছিলাম আমি, কোনো কিছু আছে শোভাদি আপনার প্রার্থনার বিষয়ে? প্রভু আশীর্বাদের নিচে আছি, প্রভুকে ধন্যবাদ। প্রার্থনার বিষয় যে আমার স্বামীর হাতে ব্যথা আছে, যেন প্রভু তাকে সুস্থ করে, আর ছোট মেয়েটা খুব ফেচ্ছি দিচ্ছে, প্রভু যেন তাকে সুস্থ করে, এই জন্য প্রার্থনা করবেন। আর আমার বোনের জন্য প্রার্থনা করবেন, সে গতকাল ডাক্তারের কাছে গেছিল, সিটি স্ক্যান করছে, কোনো কিছু ধরা পড়ে নাই, জানি না তার কি হয়েছে, প্রভু যেন তাকে আরোগ্য করে সুস্থ করে, এই জন্য বিশেষ করে প্রার্থনা করবেন। ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ দিদি রীনাদি, আপনার সাথে আমরা যাই প্রার্থনাতে, আসুন প্রার্থনা করি। দিদিকে ধন্যবাদ সুন্দর সুযোগ দেওয়ার জন্য, পরম পিতা তোমাকে ধন্যবাদ দেই, আজকে সুন্দর দিন তুমি আমাদেরকে দেখতে দিয়েছো, অনেককে সুন্দর দিন অতিবাহিত করে সুন্দর রাতের ব্যবস্থা করে দিয়েছো, তোমাকে ধন্যবাদ দেই পিতা। তুমি আমাদের প্রত্যেকের অন্তর্যামী ঈশ্বর, তুমি আমাদের অন্তর জানো, তাই তোমাকে ধন্যবাদ দেই প্রভু যে তুমি আমাদের রক্ষা করেছো, প্রতিটি সময় তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, আর প্রতিটি সময় তুমি আমাদের দেখে দেখে রাখছো, আমাদের সব সমস্যার তুমি সমাধান করে দিয়ে যাচ্ছ। সব ভাই বোনের জন্য এই সময় তোমাকে ধন্যবাদ দেই, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি। দয়াময় প্রভু তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা রাখি যে নিকোলাস দাদা অসুস্থ, তুমি সেই দিদির প্রার্থনা তুমি শুনেছো, সে সুন্দরভাবে তোমার কাছে উপস্থাপন করেছে, সেই দাদার যে অসুস্থতার যে অর্থের প্রয়োজন, সে বিদেশ গিয়ে চিকিৎসা করতে চায়, তুমি সমস্ত কিছু শুনেছো প্রভু, তুমি দয়াময়, তুমি সর্বশক্তিমান, তুমি মহান, তুমি সেই দাদার পাশে থাকো প্রভু, তোমার দক্ষিণ হস্ত সেই দাদার মাথার উপরে রাখো, তিনি যেন অচিরেই সুস্থ হয় এবং তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিতে পারে, তুমি দয়া করে আশীর্বাদ দান করো। দয়াময় প্রভু তোমার কাছে সেই নীলসন দাদার জন্য প্রার্থনা করি, সেই সিসিটিভি ডেভিড দাদার জন্য প্রার্থনা করি, তারা কোভিডে আক্রান্ত প্রভু, দয়াময় প্রভু এই মহামারী চলছে তুমি জানো এবং তুমি নিয়ন্ত্রণ করো, যেন সমস্ত কোভিড দূর হয় প্রভু। আমরা তোমার কাছে যখন ইসরায়েল জাতি কোনো কিছু নিয়ে তোমার কাছে হাজির হতো আর তুমি শুনতে, তাদের উত্তর দিতে, তাদের প্রার্থনা শ্রবণ করতে এবং তাদের সাহায্য করতে, আজকে তোমার কাছে প্রার্থনা করি সেই কোভিড তুমি দূর করো, দুই দাদার সেই কোভিডে আক্রান্ত হয়েছে প্রভু তুমি তাদের সুস্থ করো, এবং তারা যেন এই উপাসনায় আবার তোমাকে ধন্যবাদ দিতে পারে, তোমার কাছে এই প্রার্থনা করি। দয়াময় প্রভু আমাদের সেই জোশুয়া দাদার জন্য প্রার্থনা করি প্রভু, তুমি মহান, তুমি সর্বশক্তিমান, তুমি তাকে কিভাবে পরিচালনা দিয়ে যাচ্ছ আমরা দেখতে পাচ্ছি প্রভু, তুমি তাকে অনেক অনেক বিষয় তার চিন্তা করতে হয়, তুমি সমস্ত চিন্তার মধ্য থেকেও তোমাকে বেছে নিয়েছেন তিনি প্রভু, সমস্ত বিষয় দূরে সরিয়ে রেখে একমাত্র তোমাকেই
প্রাণ ভরে তোমার উপাসনা করছে, প্রতিদিন অনেককে নিয়ন্ত্রণ করছে। তুমি সমস্ত কিছুর মধ্য দিয়ে তাকে তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু, যেন সে আরো আরো তোমার প্রতি মন প্রাণ দিয়ে তোমার গৌরব করতে পারে। তিনি একটি কম্পিউটার কিনতে পেরেছেন, তোমাকে ধন্যবাদ দিয়েছেন, কারণ সমস্ত কিছু তোমার উপর তিনি রাখতে চান, আর তাই তোমাকে ধন্যবাদ দিয়েছেন প্রভু। তুমি তাকে আশীর্বাদ করো, তিনি বড় একটি দায়িত্ব হাতে নিয়েছেন, সেই বড় একটি সেমিনারি তাকে তিনি করতে চান করছেন। তুমি দয়া করে আশীর্বাদ দান করো। সেই পিএইচডি আমরা হয়তো অনেক কিছু বুঝবো না, কিন্তু তুমি বুঝছো সমস্ত কিছুর ঊর্ধ্বে তুমি প্রভু। তুমি দয়া করে আশীর্বাদ দান করো, এবং সেখানে তুমি দাদাকে অনেক অনেক সুন্দরভাবে এই পিএইচডি করতে তুমি সাহায্য করো, যেন তোমার গৌরব হয় প্রভু। তুমি দয়া করো আশীর্বাদ দান করো দয়া প্রভু, যেন তিনি এই আমেরিকাতে এবং কোরিয়াতে দুই জায়গায় তাকে কাজ সে পিএইচডি ক্লাস করতে হবে। তুমি তাকে আশীর্বাদ করো, যেন সুন্দরভাবে এই কোর্সটি কমপ্লিট করে তিনি আবার তোমাকে ধন্যবাদ দিতে পারেন। তুমি দয়া করে আশীর্বাদ দান করো, এবং গৌদিকে তুমি আশীর্বাদ করো। তাকে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে হয় প্রভু, অনেক তুমি তাকে তালন্ত দিয়েছ, সেই তালন্ত সুন্দরভাবে তুমি তাকে ব্যবহার করতে সাহায্য করো, এবং তার সন্তানদের তুমি আশীর্বাদ করো প্রভু। দুটি সন্তান দিয়েছো, সেই সন্তান প্রভু আমি বিশ্বাস করি তার পিতা মাতার আদর্শ দেখে তারা বড় হচ্ছে, এবং তুমি তাদের আশীর্বাদ করো, যেন তোমার সন্তান হয়ে পৃথিবীতে তারা সুযোগ তোমার রাজ্যের জন্য সুযোগ পেতে পারে। তুমি সেই আশীর্বাদ তুমি তাদের দান করো, এবং বৌদিও সেই পিএইচডি করার জন্য আগ্রহী, তুমি তাকে আশীর্বাদ দান করো, যেন সুন্দরভাবে তাদের পরিবার তোমার গৌরবের জন্য ব্যবহৃত হতে পারে, এবং সুস্থ থেকে এই পৃথিবীতে তারা ব্যবহৃত হতে পারে তোমার রাজ্যের জন্য। তুমি দয়া করে আশীর্বাদ দান করো। এই জুমকে তিনি নিয়ন্ত্রণ করছেন, তোমার ইচ্ছা ছাড়া তোমার আশীর্বাদ তোমার শক্তি ছাড়া তারা তিনি পারতেন না। তুমি দয়া করেছো আরো আশীর্বাদ দান করো, যেন প্রতিদিন আমরা এখানে তোমার আশীর্বাদ লাভ করে তোমার গৌরব করতে পারি দয়াময় প্রভু। আমি সুবাদিতের জন্য প্রার্থনা করি, তিনি ধন্যবাদ দিয়েছেন, ধন্যবাদ দিয়েছেন তার পরিবারকে তুমি আশীর্বাদ করেছো, তিনি তোমাকে ধন্যবাদ দিয়েছেন তার পরিবারের সকলের জন্য। এবং দাদার হাতে একটু ব্যথা রয়েছে, তুমি অচিরে এসে ব্যথা তুমি দূর করো। আমরা কয়েকদিন ধরে প্রার্থনা করে আসছি দাদার হাতে ব্যথা, যিশুর নামে, নাসারেত যিশু খ্রিস্টের নামে এই সময় দাদার হস্ত তোমার সে দক্ষিণ হস্ত সে দাদার হাতের উপরে রাখো প্রভু, যেন সেই হাত তোমার স্পর্শে তোমার পবিত্র স্পর্শে সুস্থ হয়ে যায় যিশুর নামে এই প্রার্থনা করি। তুমি দাদার হাতকে সম্পূর্ণ ব্যথা মুক্ত করো, যেন আমরা সুবাদিদির কাছে আবার তোমাকে ধন্যবাদ দিতে পারি। সুবাদিদির সঙ্গে তুমি দয়া করে আশীর্বাদ দান করো, তার ছোট মেয়ে সেই এসএসসি দিবে, তুমি তাকে আশীর্বাদ করো, যেন সুন্দরভাবে সে তুমি তাকে অনেক মেধা দিয়েছ, তার দুটি সন্তানকে তুমি অনেক মেধা দিয়েছ, এবং সেই তারা পড়াশোনা করছে, বড় মেয়ে চাকরি করছে প্রভু, সেই সন্তানদের তুমি সবসময় পরিচালনা দাও, যেন তোমার রাজ্যের জন্য তার উপচিয়ে পড়তে পারে, তার পিতামাতার সেই আদর্শ দেখে যেন তোমাকে চিনতে পারে, তোমার আদর্শ লাভ করতে পারে। তুমি দয়া করে তাদের আশীর্বাদ দান করো। তার বোনের সেই হাতে ব্যথা রয়েছে, যিশুর নামে তার বোনকে তুমি সুস্থ করো, এবং সমস্ত সুস্থতার মধ্য দিয়ে যেন ও প্রভু সেই সুবাদিদির কাছে আবার তোমার নামে ধন্যবাদ গৌরব শুনতে পারি। দয়া করে আশীর্বাদ দান করো। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি প্রত্যেক ভাই বোনকে তোমার কাছে রাখি প্রভু, যারা এখানে আরো অনেক বিষয়ে আগে প্রার্থনা রেখেছিল তুমি প্রার্থনা শুনেছো, এবং তোমাকে ধন্যবাদ দিই। সমস্ত বিষয় তোমার হস্তে রাখি প্রভু, কারণ আমরা কিছুই করতে পারি না তোমার ইচ্ছা ছাড়া, তোমার আশীর্বাদ ছাড়া। তাই দয়া প্রভু তোমার কাছে সকল ভাই বোনকে রাখি, এবং তোমার পবিত্র আত্মা দ্বারা প্রত্যেককে পরিচালনা করো, আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো। আমরা যারা এই কোর্সটি করছি প্রভু পুরাতন নিয়ম পরিক্রমা, তুমি দয়া করে আশীর্বাদ দান করো, এবং সমস্ত কোর্স বছরের শেষ পর্যন্ত যেন সুন্দরভাবে তোমার আশীর্বাদ লাভ করে আমরা সেই কোর্সটি কমপ্লিট করতে পারি। তুমি সেই আশীর্বাদ দান করো, ধন্যবাদ দিই আমাদের প্রত্যেকের পরিবারের জন্য। তুমি সঙ্গে রয়েছ, সঙ্গে থাকো, এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা নাসারেত যিশু খ্রিস্টের নামে পিতা তোমার প্রাণ রাখলাম, দয়া করে শ্রবণ গ্রাহ্য করো, আমেন। আমাদের শ্রদ্ধেয় রেভারেন্ড রিমন কিস্কু দাদা, ওনার সঙ্গে আমরা শেষ প্রার্থনা সবার জন্য একবারে মুখ খুলে প্রার্থনা করবেন, প্রভুর প্রার্থনা এবং আশীর্বাদ দেবেন, তারপরে আমাদের শেষ হবে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে রেভারেন্ড কিস্কু?
যদি উনি না থাকেন তাহলে আমি অনুরোধ করবো রেভারেন্ট বায়নবাস সরকার দাদা আছেন, আপনি কি শুনতে পাচ্ছেন রেভারেন্ট বায়নবাস দাদা? মনে হয় রেভারেন্ট ফিলিমন্দা মনে হয় শুনতে পাইছে, ফিলিমন্দা আনমিউট করছিল মাইক্রোফোনটা। ফিলিমন্দা হ্যাঁ হ্যাঁ বলুন, ধন্যবাদ দাদা। প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনী গুণের পিতা, আমরা তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করি প্রভু, কেননা তোমার অনুগ্রহ ভালোবাসা দিয়ে আজকে তুমি আমাদের এ পর্যন্ত সুন্দর সুস্থ রেখেছো এবং সুন্দর শিক্ষা তোমার সন্তানদের দ্বারা তুমি আমাদেরকে দিয়েছো প্রভু, আমরা তোমার কাছে কৃতজ্ঞ প্রভু। আমরা আজকে অনেক প্রার্থনার বিষয় প্রভু তোমার কাছে রেখেছি প্রভু, আমাদের অনেক অসুস্থতার বিষয় এবং অনেকেই প্রভু এই জগৎ থেকে প্রভু চলে গিয়েছে, তুমি তাদেরকে তোমার কাছে নিয়েছো প্রভু। আমরা তোমার ধন্যবাদ করি, তোমার ইচ্ছা অনুসারে প্রভু তুমি আমাদেরকে প্রভু ব্যবহার করছো প্রভু। বিশেষ করে তোমার ধন্যবাদ জানাই আজকের এই দিনে প্রভু, তুমি আমাদের অনুগ্রহ করেছো তোমার সে দয়া তোমার ভালোবাসা তুমি আমাদের দিয়েছো, আমাদের যা কিছু প্রয়োজন তুমি আমাদেরকে প্রভু দান করেছো প্রভু। প্রভু আমরা এই প্রার্থনা করি, আগামী দিনেও তুমি আমাদের আশীর্বাদ করো এবং আমাদের সুন্দর সুস্থ শরীরে রাখো, সমস্ত প্রকার মন্দতা থেকে সমস্ত প্রকার রোগ ব্যথা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো প্রভু। প্রভু আজকে যে সমস্ত প্রার্থনার বিষয়গুলো তোমার কাছে উৎসর্গ করেছি প্রভু, তুমি শ্রবণ করেছো, তুমি সেই মতো আমাদের প্রত্যেককে পরিচালিত করো এবং আশীর্বাদ দান করো প্রভু। আমাদের জীবনের সমস্ত অন্যায় অপরাধ অযোগ্যতা তুমি ক্ষমা করে দাও প্রভু, তোমার যোগ্য সন্তান হিসাবে যেন আমরা তোমার সাক্ষাতে সর্বদাই প্রভু আমরা সম্মুখে আসতে পারি এবং তোমার ইচ্ছা অনুসারে প্রভু আমাদের বাধ্যতা জীবন যাপন করে প্রভু আমরা থাকি এবং তোমার অনুগ্রহ আপনি শেষ করেন, উনি মধ্যে হ্যাং হয়ে গেছেন। ও আচ্ছা, ঠিক আছে, আসুন আমরা আমাদের প্রার্থনা এসে শুনেছেন, আমরা সকলে প্রভুর প্রার্থনা একসাথে করি, তারপরে আপনি রেভারেন্ড আপনি আমাদের আশীর্বাদ দেন। হ্যাঁ, আমাদের স্বর্গস্থ প্রীত আমাদেরকে দাও আর আমাদের অপরাধ ক্ষমা করো, যেমন আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন ধরে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা। প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি সহভাগিতা আজকে খ্রিস্টে আশ্রিত প্রত্যেকটি বিশ্বাসী পরিবারে প্রভু যীশু খ্রিস্টের রীতি আগমন পর্যন্ত নিরন্তর নিরন্তর অবস্থান করো। আমেন। দেখতে পাই যখনই আশীর্বাদের সন্তানরা আমাদের সাথে যুক্ত হয় তখনই আমরা আশীর্বাদ পাই, গৌরব করি। আর এ সময় আমি ফেসবুকটি বন্ধ করে দেবো, যারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত আছেন, আগামীকাল আমাদের চেন্নাই থেকে প্রভুর সন্তান আমাদের রেভারেন্ড স্যাম তিনি যুক্ত হবেন প্রভুর বাক্য নিয়ে। সকলে ভালো থাকবেন, 7টার সময় একই আইডিতে আমরা যুক্ত হব। প্রভু আপনাদেরকে আশীর্বাদ।